মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা এবং বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য আলেকজান্ডার দুমার গল্প অবলম্বনে দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো। গল্পের প্রথম অংশে আপনি শুনেছেন কিভাবে ড্যাংলার্স, ফার্নান্দ মন্টেগো এবং উইলফার্টের চক্রান্তে নির্দোষ হওয়া সত্ত্বেও কুখ্যাত শ্যাটো ডিফ কারাগারে বন্দী করা হয় নাবিক এডমন্ড দান্তেজকে। 14 বছর কারাগারে কাটানোর পর জেল থেকে পালাতে সক্ষম হয় দান্তেজ আর এক কয়েদি অ্যাবে ফারিয়ার সাহায্যে। ফারিয়া দান্তেজকে শিক্ষিত করে তোলেন এবং তাকে বোঝান কিভাবে এবং কারা তার বিরুদ্ধে চক্রান্ত করেছে। বাইরে এসে দান্তেজ জানতে পারে তাঁর অনুপস্থিতিতে না খেতে পেয়ে মারা গেছে তার বাবা। তার অপেক্ষা করতে করতে ফার্নান্দ মন্টেগোকে বিয়ে করে ফেলেছে তার প্রেমিকা মার্সিডিস। ফারিয়া দান্তেজকে দিয়েছিল মন্টি ক্রিস্টো বলে এক নির্জন দ্বীপে গুপ্তধনের সন্ধান। সেই গুপ্তধন ব্যবহার করে দান্তেজ বদলা নেবে ঠিক করে। আজ শুনবেন গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। আলেকজান্ডার দুমার জন্ম ফ্রান্সে 1802 সালে। কম বয়সে সেনায় যোগ দেন এবং মাত্র 31 বছর বয়সে জেনারেল পদমর্যাদা পান। সেনায় থাকাকালীন 1829 সালে প্রকাশিত হয় তাঁর লেখা প্রথম নাটক হেনরি দ্য থার্ড অ্যান্ড হিজ কোর্টস। 1836 সালে প্রথম ধারাবাহিকভাবে পত্রিকায় উপন্যাস লেখা শুরু করেন। আজকের গল্প দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো ধারাবাহিকভাবে প্রকাশ হয় 1844 সালে। গল্পের অনুবাদ এবং বেতারনাট্যরূপ রাজশ্রী গুপ্ত, প্রধান চরিত্রে গৌরব চক্রবর্তী। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো দ্বিতীয় পর্ব। সেই 1815 সালের ফেব্রুয়ারি মাসে দুর্ভেদ্য শ্যাটো ডিফ জেলখানা চিরতরে গিলে ফেলেছিল এডমন্ড দান্তেজ নামটাকে। 1829 সালে অজ্ঞাত পরিচয় নাবিক সিন্দবাদের হাত ধরে নতুন জীবন পেয়েছিল প্রাক্তন জাহাজ ব্যবসায়ী ও দান্তেজের প্রাক্তন মনিব মসিয়ে পিয়ের মোরেল। দান্তেজকে ছেলের চোখে দেখা এই উপকারী শুভানুধ্যায়ী মানুষটি এককালে অনেক চেষ্টা করেছিলেন তাকে জেল থেকে ছাড়ানোর, কিন্তু কিছুতেই কিছু হয়নি। সে কথা তিনি জানিয়েছিলেন নাবিক সিন্দবাদের দূত, সেই রহস্যময় ইংরেজ ভদ্রলোকটিকে। এও জানিয়েছিলেন যে দান্তেজের জীবন শেষ করে দিয়েছিল 3 জন ষড়যন্ত্রকারীর এক গভীর চক্রান্ত, আর সেই 3 ষড়যন্ত্রকারী প্রভূত টাকা আর সম্মান অর্জন করে পরে সমাজের গণ্যমান্য ব্যক্তি হয়ে উঠেছে। মসিয়ে মোরেলের কাছ থেকে সেই ইংরেজ ভদ্রলোক বিদায় নেওয়ার পর কেটে গেছে আরও 12 বছর। এই 12 বছরে এডমন্ড দান্তেজ মানুষটার স্মৃতিও মুছে গেল পৃথিবী থেকে। তবে পৃথিবীতে শূন্য স্থান বলে কখনোই কিছু থাকে না। গত 12 বছরে ইউরোপের অভিজাত আর বড় লোকদের সমাজে হঠাৎ ঢেউ তুলেছে একটি নাম, বলা ভালো একটি উপাধি, দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো। সবাই জানে যে তাঁর মতো ধনী লোক সারা ইউরোপে কমই আছে, কিন্তু ধনী লোক তো পৃথিবীতে অনেকেই আছে। মন্টি ক্রিস্টোর কাউন্টকে প্রতি পদে ঘিরে থাকে এক রহস্যের আবরণ। ভদ্রলোকের ইতিহাস নিয়ে কেউ কিচ্ছু জানে না, এমনকি তাঁর আসল নামও কেউ জানে না। তিনি বহু দেশ ঘুরেছেন আর অত্যন্ত রুচিশীল মানুষ, এর বেশি আর কেউ কিছু বলতে পারে না। যারা তাঁকে দেখেছে তাঁর সম্পর্কে বলে একটাই কথা, অসাধারণ। কিন্তু তাঁর অসাধারণত্ব যে ঠিক কোনখানে তা কেউ বলতে পারে না। এহেন রহস্যময় মানুষ কাউন্ট অফ মন্টি ক্রিস্টোকে নিয়েই আজ 21 মে 1841-এর সকালে প্যারিসের 27 নম্বর রু দ্য হেল্ডারের ঠিকানায় আলিশান বাড়িটিতে সরগোল পড়ে গেছে। এই বাড়িতে বাস করেন কাউন্ট অফ মোরকার্ভ, কাউন্টেস অফ মোরকার্ভ আর তাঁদের 19 বছরের ছেলে অ্যালবার্ট। আজকের সরগোলে
অ্যালবার্টের উত্তেজনাই সবচেয়ে বেশি, কারণ তারই অনুরোধে আজ তাদের বাড়িতে অতিথি হতে চলেছেন দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো। গত ফেব্রুয়ারি মাসে অ্যালবার্ট রোমের কার্নিভাল দেখতে গেছিল, তখনই তার সঙ্গে আলাপ হয় মন্টি ক্রিস্টোর। অ্যালবার্টের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যের ভার তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তাঁর অভিজাত আর বন্ধুত্বপূর্ণ ব্যবহারে অ্যালবার্ট মুগ্ধ হয়ে গেছিল। সেই সময় হঠাৎই সে রোমের কুখ্যাত ডাকাত দলের খপ্পরে পড়ে। ডাকাতদের সর্দার লুইজি ভ্যাম্পা অ্যালবার্টকে মাটির তলার গুহায় বন্দী করে রেখে তার মুক্তিপণ বাবদ 40,000 ফ্র্যাঙ্ক দাবি করে বসেছিল। ঠিক তখনই কোনো এক আশ্চর্য উপায়ে সেখানে পৌঁছে যান মন্টি ক্রিস্টো। আর ততোধিক আশ্চর্যের কথা হল, তাকে দেখে একটি পয়সাও না নিয়ে অ্যালবার্টকে সসম্মানে ছেড়ে দেয় দোর্দণ্ড প্রতাপ দস্যু লুইজি ভ্যাম্পা। এই রহস্যের কিনারা অ্যালবার্ট করতে পারেনি। কৃতজ্ঞতা বশত সে মন্টি ক্রিস্টোকে একদিন নিমন্ত্রণ করেছিল। মন্টি ক্রিস্টো বলেছিলেন যে 3 মাস পরে তিনি প্যারিসে যাবেন জীবনে প্রথমবার, আর কথা দিয়েছিলেন যে প্যারিসে প্রথম অতিথি তিনি অ্যালবার্টেরই হবেন। আজ সেই দিন। মন্টি ক্রিস্টো প্যারিসে এসে সরাসরি এখানেই আসবেন। তিনি আজ তাঁদের বাড়িতে অতিথি হচ্ছেন বলে বিশেষ খুশি কাউন্ট ও কাউন্টেস অফ মোরকার্ফ। নামজাদা প্রাক্তন সেনাপতি কাউন্ট অফ মোরকার্ফের এক মাথা সাদা চুল আর চাড়া দেওয়া মিলিটারি গোঁফের মধ্যে রগচটা ক্যাটালান যুবক ফার্নান্ড মন্ডেগোকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু এককালের তরুণী মার্সেডিজের নিষ্পাপ সৌন্দর্য কাউন্টেসের গভীর স্নিগ্ধতার মধ্যে আজও ফুটে রয়েছে। 1830-এর জুলাই বিপ্লবের পর ফ্রান্সেও রাজা লুই ফিলিপ ইংল্যান্ডের হাউস অফ লর্ডসের আদলে চেম্বার অফ পিয়ার্স তৈরি করেছিলেন অভিজাত শ্রেণীর সদস্যদের নিয়ে। মোরকার্ফ চেম্বারের সদস্য, তাঁকে একটু পরেই বেরিয়ে যেতে হবে চেম্বারের অধিবেশনে, তাই তিনি আক্ষেপ করছিলেন। তুমি এত চিন্তা করছো কেন বাবা? আমি তো আছি, তাছাড়া আমার বন্ধুরা থাকবে, আতিথেয়তার কোনো ত্রুটি হবে না। ত্রুটি হবে না তা জানি, তুমি আমার ছেলে, তোমার উপর আমার ভরসা আছে অ্যালবার্ট। কিন্তু হাজার হলেও উনি তোমার প্রাণ বাঁচিয়েছেন। কেবল তুমিই নও, আমরাও তাই মন্টি ক্রিস্টোর কাছে ঋণী। তাকে নিজের মুখে ধন্যবাদ জানানো আমার কর্তব্য। আমার আবার ওদিকে দেরি হয়ে যাচ্ছে। আমি তাকে যতটুকু চিনি তাতে বলতে পারি 10:30 সময় তার আসার কথা, যখন ঠিক 10:30 তিনি আসবেন, তার মানে আর মিনিট খানে। তোমার তো চেম্বার অফ পিয়ার্সে পৌঁছতে 20 মিনিটের বেশি লাগবে না। বলতে না বলতেই বেয়ারা এসে জানালো যে কাউন্ট অফ মন্টি ক্রিস্টো এসেছেন। অ্যালবার্ট লাফিয়ে উঠে তাকে বাড়ির দরজা থেকে অভ্যর্থনা করে নিয়ে আসতে বেরিয়ে গেল। মোরকার্ফ দেখছেন যে রোম থেকে ফেরার পর এই কদিনে অ্যালবার্ট স্বয়নে স্বপনে মন্টি ক্রিস্টোর নাম করে চলেছে। ভালো, একজন জাঁদরের লোকের সঙ্গে পরিচয় থাকা ভালো। কোনোদিন হয়তো এই পরিচয় তাঁর নিজেরও কাজে লেগে যেতে পারে। তিনি নিজে সাতঘাটে জল খাওয়া লোক, মানুষটিকে চাক্ষুষ দেখা আর তার সঙ্গে আলাপ করার জন্য তাঁর বেশ আগ্রহ জন্মেছে। অ্যালবার্ট ঘর থেকে বেরিয়ে গেলে মোরকার্ফ জানলার ধারে এসে দাঁড়ালেন। এখান থেকে সদর দরজার সামনের রাস্তাটুকু দেখা যায়। মোরকার্ফ দেখলেন রাস্তার উপর একটি আলিশান 4 ঘোড়ায় টানা ব্রুহ্যাম গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ঘোড়াগুলোকে দেখে তাঁর চোখ জুড়িয়ে গেল। তিনি নিজে ঘোড়া ভালোবাসেন, এমন সুন্দর ঘোড়া যে গোটা প্যারিসে দুর্লভ তা তিনি বিলক্ষণ জানেন। এরকম 4টে ঘোড়াকে গাড়ির সঙ্গে দেখে প্যারিসে সদ্য এসে পৌঁছনো মন্টি ক্রিস্টোর রুচি আর অর্থ প্রাচুর্যের একটা আন্দাজ পেলেন মোরকার্ফ, এবং মনে মনে তাঁর তারিফ না করে পারলেন না। বাবা, কাউন্ট অফ মন্টি ক্রিস্টো এসেছেন, ঠিক 10:30 বাজে, দেখো। কাউন্ট, ইনি কাউন্ট অফ মোরকার্ফ, ফরাসি সৈন্যবাহিনীর প্রাক্তন সেনাপতি এবং আমার বাবা। তোমার বাবার সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই অ্যালবার্ট, মুখোমুখি আলাপটুকুই জানে, নইলে মসিয়েদে মোরকার্ফের খ্যাতির সঙ্গে পরিচিত নয় এমন লোক গোটা ইউরোপে খুঁজলেও পাওয়া যাবে না। আমি তো শুধু উপাধিতে কাউন্ট,
কিন্তু স্পেনের যুদ্ধের সনাম ধন্য যোদ্ধা ইয়ানিনায় আলী পাশার পাশে দাঁড়িয়ে সিংহের মতো লড়াই করা বীরপুরুষ, যিনি এত অর্থ প্রতিপত্তি সম্মান পাওয়ার পরেও নতুন উদ্যমে রাজনীতিতে যোগ দিতে পারেন দেশ গড়ার জন্য, তার সামনে দাঁড়িয়ে নিজেকে কাউন্ট বলতে লজ্জা করে। এ আমার পরম সৌভাগ্য যে প্যারিসে পা দেওয়া মাত্রই এমন একজন বিশিষ্ট মানুষের বাড়িতে অতিথি হয়ে তার সঙ্গে আলাপ করার সুযোগ হল। এমন ভূয়সী প্রশংসার সামনে পড়ে মুরকাফ যেন কেমন থতমত খেয়ে গিয়েছিলেন। কথাগুলো অন্য যে কারোর মুখ থেকে শুনলেই তার চাটুকারিতা বলে মনে হতো, কিন্তু এই মাঝারি উচ্চতার শক্তপোক্ত চেহারার ভদ্রলোকের ব্যক্তিত্ব এমনই যে চাটুকারিতার কথা তার ভুলেও মনে এল না। তিনি অবাক হয়ে মন্টিক্রিস্টোকে দেখছিলেন, মুখে চাপ দাড়ি, সাধারণ কিন্তু নিখুঁত গাঢ় রঙের পোশাকে, কোথাও সাজের বাহুল্য নেই, মুখ গম্ভীর কিন্তু ঠোঁটে আলগা একটা হাসি লেগে রয়েছে। যে অদ্ভুত সুন্দর গন্ধটা মন্টিক্রিস্টোর আশেপাশে ভেসে বেড়াচ্ছে সেটা নির্ঘাত আরবের সেরা আতরের, কিন্তু এমন চমক লাগানো চেহারার মানুষটির মুখ এমন রক্তশূন্য ফ্যাকাশে যে এক ঝলক দেখলে মনে হয় যেন এ জগতের কোনো মুখ নয়। তার চোখের দিকে তাকালে কেমন যেন ভয় করে, কালো চোখ দুটো ভীষণ গভীর, যেন মনের ভিতর পর্যন্ত পড়ে নিচ্ছে। সৌভাগ্য তো আমার, আপনি আমার ছেলের প্রাণ বাঁচিয়েছেন। অ্যালবার্টের কাছে শুনেছি রোমে আপনি ওকে কতভাবে সাহায্য করেছেন, আপনি তো দেখছি আমার ব্যাপারে সবই জানেন। আমি আপনার নামটুকু ছাড়া কিছুই জানি না। আমি যা করেছি তা আমার জায়গায় যে কোনো ভদ্রলোক থাকলেই করতেন, এর জন্য আলাদা করে ধন্যবাদ প্রাপ্য নয় আমার। আর নামটুকু ছাড়া আমার জানানোর মতো তো আর কিছু নেইও। ইটালির ছোট্ট একটা দ্বীপ মন্টেক্রিস্টো, সেটা আমি কিনেছি, এর বাইরে টাকা ওড়ানো ছাড়া আর কিছুই করিনি জীবনে। মন্টেক্রিস্টো তো একটা ছোট্ট পাথুরে দ্বীপ, এত জায়গা থাকতে হঠাৎ সেটা কিনলেন কেন? জায়গা হোক বা মানুষ, বাইরে থেকে দেখে কিছুরই কি আসল মূল্য বোঝা যায়? হ্যাঁ তা বটে। আপনি আসলে কোন দেশের লোক বলুন তো? ইটালিরই। আমি মন্টেক্রিস্টোর কাউন্ট যখন খাতায় কলমে ইটালির লোকই তো হলাম। কি জানেন, সেই ছোটবেলা থেকে এত দেশ ঘুরেছি, এত লোকের সঙ্গে মিশেছি, যে আসলে আমি কোথাকার কোন দেশের কোন জাতের লোক এসবের আমার নিজের কাছেই আর কোনো মূল্য নেই। মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় এই পৃথিবীরই লোক নই। যাক সে কথা, আপনি বড় অদ্ভুত করে কথা বলেন কাউন্ট, জাগে আমার মা এসে পড়েছেন। মাদাম মোরকার্ফ ঘরের দরজায় এসে উপস্থিত হলেন, হাসি মুখে মন্টেক্রিস্টোর দিকে চেয়ে দরজায় হাত রেখে দাঁড়ালেন তিনি। পরক্ষণে তাঁর পা টলে গেল, পড়ে যেতে যেতে কোনো রকমে নিজেকে সামলে নিলেন তিনি। অ্যালবার্ট আর মোরকার্ফ দুজনেই হা হা করে মাদামের দিকে ছুটে গেল। ব্যতিক্রম কেবল মন্টেক্রিস্টো, তিনি পাথরের মূর্তির মতো ভাবলেশ হীন মুখে দাঁড়িয়ে রইলেন। মা কি হলো, শরীর খারাপ লাগছে? না ও কিছু না, জানলাগুলো একটু খুলে দিতে বলো অ্যালবার্ট, ঘরটা বড্ড গুমুট গরম হয়ে আছে। অ্যালবার্ট নিজেই গিয়ে ঘরের বড় জানলা দুটো খুলে দিল। এর মধ্যে মোরকার্ফ তাঁর স্ত্রীর সঙ্গে মন্টেক্রিস্টোর আলাপ করিয়ে দিয়েছেন। মসিয়ে দে মোরকার্ফ আপনাকে নিশ্চয়ই ধন্যবাদ জানিয়েছেন কাউন্ট, কিন্তু একজন মা হিসেবে আপনার কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আপনি না থাকলে আমার জীবনে বেঁচে থাকার আর কোনো অর্থ থাকত না। আমি আমার কর্তব্যটুকু করেছি মাত্র মাদাম, আর তার বিনিময়ে লাভও আমারই হলো। আমি বিদেশি লোক, প্যারিসে এসে পৌঁছানো মাত্রই আপনাদের মতো মানুষের বন্ধুত্ব লাভ করলাম। আর মাদাম, অ্যালবার্টের মতো সোনার টুকরো ছেলে হয় না। আমার নিজের সন্তান নেই, কিন্তু একজন ছেলে যে তার বাবা মায়ের কাছে কত বড় সম্পদ সে আমার চেয়ে ভালো খুব কম লোকই জানে। সেদিন আপনি না থাকলে রোমে ডাকাতদের হাতে বেঘরে প্রাণ যেত অ্যালবার্টের। আপনি কি করে ওকে উদ্ধার করলেন মসিয়ে কাউন্ট? আপনি কি জাদু জানেন? সত্যিই মসিয়ে, অ্যালবার্টের থেকে শুনলাম ওই লুইজি ভ্যাম্পার নামে রোমের পুলিশ প্রশাসন একেবারে থরহরি কম্পমান।
সেই ডাকাত সর্দারের আস্তানা থেকে একটি পয়সাও না দিয়ে বিনা আঁচড়ে আপনি অ্যালবার্টকে বের করে আনলেন, কোন জাদুতে সম্ভব? সেটা না হয় গোপনই থাকুক। মসিয়ে, অ্যালবার্ট আমাদের ছেলে, ওকে আপনি কিভাবে বাঁচালেন তা জানতে চাইব না আমরা? শুনুন তবে, আমি প্রায় অর্ধেক পৃথিবী ঘুরেছি। ঘোরার সময় অনেক লোকের সঙ্গে আমার আলাপ, পরিচয়, বন্ধুত্ব হয়েছে। তবে তাদের সবাই কাউন্ট আপনাদের মতো ভদ্র সমাজের লোক নয়। সমাজের তলার অন্ধকার রাজত্বে তাদের চলাফেরা। সেই সিংহ আর ইঁদুরের গল্পটা জানেন তো? আমার সঙ্গে তাদের সম্পর্ক অনেকটা সেই রকমই। কখনো কখনো আমি তাদের উপকার করি, আর প্রতিদানে তারা আমার উপকার করে। ধরে নিন অ্যালবার্টের মুক্তি পাওয়া সেই রকমই কোনো এক সম্পর্কের ফসল। আপনারা ভদ্রলোক, আপনাদের সামনে এই কথাগুলো বলতে চাইছিলাম না। এইবার আপনি হয়তো ভাববেন কোন চোর ডাকাতকে বাড়িতে ডেকে আনলাম রে বাবা। না 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 না, এ কি বলছেন আপনি? জীবনে ওরকম কত অবাঞ্ছিত লোকের সঙ্গেই তো যোগাযোগ রাখতে হয়। আপনার কাছে আমরা কৃতজ্ঞ, এটাই শেষ কথা। আচ্ছা কাউন্ট, অ্যালবার্ট বলছিল আপনি রোম থেকে সোজা আমাদের বাড়িতে আসছেন, কিন্তু আপনার চেহারায় তো এত লম্বা পথ পাড়ি দেওয়ার কোনো চিহ্নই নেই দেখছি। অদ্ভুত তো। নিজের শরীর মনের উপর নিয়ন্ত্রণ থাকলে এটা কোনো ব্যাপারই নয় মসিয়ে। শুনলে অবাক হবেন, কিন্তু আমার দীর্ঘ দেশ ভ্রমণের অভিজ্ঞতা অনেক কিছুর মধ্যে দুটো জিনিস আমাকে শিখিয়েছে। এক, ইচ্ছে মতো ঘুমিয়ে পড়ার ক্ষমতা। প্রয়োজন হলেই আমি ঘুমিয়ে পড়তে পারি, ঘন্টার পর ঘন্টা ঘুমিয়ে থাকতে পারি এবং ঠিক সময় উঠেও পড়তে পারি। দুই, অত্যন্ত অল্প আর এমনকি অখাদ্য খেয়ে জীবন ধারণ করার ক্ষমতা। আমি নেপলসে ম্যাকরোনি, কনস্টান্টিনোপলে পোলাও খেয়েছি, আবার চীনে সোয়ালোর বাসা আর দক্ষিণ আমেরিকার জঙ্গলে স্রেফ কোকা খেয়েও কাটিয়েছি। অল্পেতে আমি ক্লান্ত হই না। অবিশ্বাস্য, কোনো মানুষ এমনটা পারে বলে তো শুনিনি। ম্যাডাম, আমি এতবার মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসেছি যে মাঝে মাঝে নিজেরই সন্দেহ জাগে। আমি আদেও রক্ত মাংসের মানুষ তো। কথাটা বলে মন্টি ক্রিস্টো হা হা করে হেসে উঠলেন বটে, কিন্তু তার বলার মধ্যে হাড় হিম করে দেওয়া কিছু একটা ছিল। মোরকার্ফের কেমন যেন অস্বস্তি হচ্ছিল। কিন্তু আপনার পোশাক আশাক একটুও কোঁচকায়নি, বাইরে আপনার গাড়িতে এক ফোঁটা ধুলো নেই, গাড়ির ঘোড়াগুলো তাজা, এ কি করে হয়? আপনার পোশাক, জামা কাপড় বা ঘোড়া তো আর আপনার মতো দেশ ভ্রমণ করেনি। আমি চাকর বাকরের দিক থেকে খুব ভাগ্যবান। আমার চাকর আলি আর বেয়ারা বার্তুচিও আর জ্যাকোপো আমার সুখ স্বাচ্ছন্দ্যের দিকে দারুণ খেয়াল রাখে। ওরা জানতো আমার এখানে নিমন্ত্রণের কথা। প্যারিসে ঢোকার ঠিক আগেই ওরা এসে আমাকে এই নতুন ঘোড়ার গাড়ি আর জামাকাপড়গুলো দিল। ওদের বলাই আছে আমি প্যারিসে এসে পৌঁছানোর মধ্যে প্যারিসের সেরা ঘোড়া, গাড়ি আর বাড়ি যেন আমার জন্য মজুদ থাকে। বাড়িটা যদিও এখনও দেখিনি, তবে গাড়ি আর ঘোড়ার যা ব্যবস্থা করেছে দেখছি তাতে আমি খুশি। হ্যাঁ, আপনার ঘোড়া আর গাড়ি দেখলাম। অত সুন্দর আন্দালুসিয়ান ঘোড়া পেলেন কোথায়? প্যারিসে আর একমাত্র একজনের কাছেই ঠিক ওই রকম রং আর চেহারার চারটে ঘোড়া আছে। বিখ্যাত ধনকুবের ব্যারন ড্যাংলার্সকে আপনি চেনেন নিশ্চয়ই। বার্তুচিও বলল তার কাছ থেকে কিনেছে। সে কি, সেগুলো তো মাদমোজেল ড্যাংলার্সের নিজের অতি প্রিয় ঘোড়া। প্যারিসের সব বড় লোকেরা সেগুলোকে কিনতে চেয়েছেন, কিন্তু ব্যারন ড্যাংলার্সের মেয়ে সে কথা শুনলেই রেগে যায়। আপনি প্যারিসে পা রাখতে না রাখতেই সেই ঘোড়া কিনে ফেললেন কি করে? টাকা আর ইচ্ছে থাকলে সব হয় মসিয়ে। কাউন্ট, গাড়ি আর ঘোড়ার সঙ্গে বাড়িটাও নিশ্চয়ই মানানসই হবে আপনার। কোথায় বাড়ি নিলেন? কেমন বাড়ি কিনেছে তা তো দেখিনি এখনো। আমি প্যারিসে নতুন, এখানকার রাস্তাঘাট কিছুই চিনি না। 30 নম্বর শঁজেলিজে, জায়গাটা কেমন হবে বলুন তো? মোরকার্ফ আর অ্যালবার্ট হতভম্ব হয়ে মন্টি ক্রিস্টোর মুখের দিকে তাকিয়ে রইলেন। প্যারিসের হৃৎপিণ্ড বলতে যে রাস্তাকে বোঝায়, যে রাস্তায় একটা সন্ধে কাটানোর জন্য পৃথিবীর লোক পাগল হয়ে যায়, বড় লোকদের স্বর্গরাজ্য সেই রাস্তায় বাড়ি কিনে যে লোক এমন কথা জিজ্ঞেস করতে পারে সে কি পাগল? ঠিক কতটা ধনী মন্টি ক্রিস্টো? শাঁজেলিজে বাড়ি মানে তো প্রাসাদ, এত বড় বাড়ি আপনার কোন কাজে লাগবে কাউন্ট? আমার চাকরদের মধ্যে মাত্র 60 জনকে প্যারিসে এনেছি,
তাও একটু বড় বাড়ি তো লাগবেই। শুধুই চাকর বাকর কেন? আপনার পরিবার নেই? ওরাই আমার পরিবার। আমার বেয়ারা বার্তুচিও, সহচর জ্যাকোপো, বোবাকালা আফ্রিকান চাকর আলী, ওরা আমার জন্য প্রাণ পর্যন্ত দিতে পারে ম্যাডাম। আর আছে একটি ক্রীতদাসী। ক্রীতদাসী? কাউন্ট, আপনি যে প্রাচ্যের আদব কায়দাকে এতটা ভালোবাসেন জানতাম না তো। না না, তা নয়। ফ্রান্স সভ্য দেশ, এখানে কেউ কারুর ক্রীতদাস নয় তা আমি জানি। আমি আমার ক্রীতদাসীটিকে বলেওছি যে সে চাইলেই আমাকে ছেড়ে চলে যেতে পারে। আমি কাউকে জোর করে ধরে রাখতে চাই না, কিন্তু সেই আমাকে ছেড়ে যেতে চায় না। আসলে সে আমার মেয়ের মতো বলতে পারেন। তাকে আপনি পেলেন কোথায়? মন্টি ক্রিস্টো কিছুক্ষণ মোরকার্ফের মুখের দিকে চেয়ে থেকে পকেট থেকে একটা নস্যির কৌটো বের করে নস্যি নিলেন। কৌটোটা দেখে সকলে মুগ্ধ হয়ে গেল। একটা পায়রা ডিমের মতো বড় পান্নার মাঝখান খোদাই করে কৌটোটা বানানো হয়েছে। অপরূপ সুন্দর হাতের কাজ। এইরকম তিনটে পান্না আমার ছিল। তার একটা মহামান্য পোপকে উপহার দিয়ে একটি মানুষের প্রাণ বাঁচিয়েছিলাম। পোপের মুকুটে নেপোলিয়নের দেওয়া একটি পান্না ছিল, তার পাশে আমার পান্নাটি তিনি গেঁথে নিয়েছেন। আর একটা পান্নার বিনিময়ে অটোমান সুলতান মামুদের থেকে কিনেছিলাম এই মেয়েটিকে। শুনেছি সেই পান্নাটি নাকি তিনি তার তরোয়ালের হাতলে লাগিয়েছেন। বাবা, আপনার তো তাবড় তাবড় মানুষের সঙ্গে ওঠা বসা মুসিয়ে। প্রথম পান্নাটা দিয়ে যাকে বাঁচিয়েছিলেন তাকেও কি কৃতদাস করে রেখেছেন নাকি? না না, সে এখন বিখ্যাত লোক হয়ে গেছে, তার নাম লুইজি ভ্যাম্পা। আপনারও তো জহরতের খুব শখ দেখছি মসিয়ে। আপনার আঙুলের ওই হিরে চুনি পান্না বসানো আংটিটার তারিফ করতেই হয়। এই আংটিটা আমার কাছে অমূল্য। পাশা আলী টেবেলিন নিজের হাত থেকে খুলে এটা আমাকে দিয়ে পাঠিয়েছিলেন সুলতানের সঙ্গে সন্ধি করতে। সেই তাকে আমার শেষ জীবিত দেখা। মন্টি ক্রিস্টো মুখে একটা রহস্যময় হাসি নিয়ে আংটিটা দেখতে থাকলেন। কাউন্ট, আপনি বিয়ে করেননি? আজমকা এই প্রশ্নটায় সবাই একটু ধাঁধিয়ে গেল। মোরকার্ফের মুখ লাল হয়ে উঠল। প্রশ্নটা যে খুব একটা শোভন নয় সেটা কি কাউন্টেস বুঝতে পারেননি? মন্টি ক্রিস্টো খানিকক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বললেন, না ম্যাডাম। কেন? সে অনেক বড় গল্প ম্যাডাম, আপনাদের শুনতে ভালোও লাগবে না। মসিয়াদে মোরকার্ফ, আপনার তাড়া আছে বলছিলেন, আমি বোধহয় অযথা আপনার দেরি করিয়ে দিচ্ছি। মাফ করবেন মসিয়া, ওভাবে বলাটা আমার উচিত হয়নি। না না ম্যাডাম, আপনি এমন কিছু বলেননি যাতে আমার খারাপ লাগতে পারে। অ্যালবার্ট, তুমি বলেছিলে তোমার বন্ধুরা আসবেন, তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবে না আমার? গৃহকর্তা ও গৃহকর্ত্রী দুজনেই স্পষ্ট বুঝতে পারলেন যে তাঁদের অতিথি আর খোঁজ গল্প করতে চাইছেন না। মোরকার্ফ খুব তাড়াতাড়ি মন্টি ক্রিস্টোর বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিলেন। মন্টি ক্রিস্টো বললেন যে তিনি খুব শীঘ্রই এক ডিনারের আয়োজন করবেন তার বাড়িতে, সেখানে প্যারিসের গণ্যমান্য সকলকেই আমন্ত্রণ জানাবেন। আর প্যারিসে তাঁর প্রথম আলাপি হিসেবে মোরকার্ফদের আসতেই হবে। এই কথা বলে মন্টি ক্রিস্টো চলে গেলেন অ্যালবার্ট আর তার বন্ধুদের সঙ্গে ব্রেকফাস্ট সারতে। মোরকার্ফ বেরিয়ে গেলেন চেম্বার অফ পিয়ার্সে, আর কাউন্টেস মোরকার্ফ ফিরে এলেন তাঁর ঘরে। তাঁর মন মন্টি ক্রিস্টোকে দেখার পর থেকেই একটা অসম্ভব আশঙ্কায় কাঁপছে। তিন দিন পর সকাল ১১টায় ব্যারন ড্যাংলার্স বাড়ির বৈঠকখানা কাম অফিসে প্রচণ্ড উত্তেজিত হয়ে বসেছিলেন। উত্তেজনার কারণ, প্যারিসে আশা ইস্তক শোরগোল ফেলে দেওয়া কাউন্ট অফ মন্টি ক্রিস্টো নিজে তাঁর সঙ্গে দেখা করতে আসছেন আর দশ মিনিট পরে। সেই মন্টি ক্রিস্টো যার নাম গত কয়েক বছরে ধূমকেতুর মতো বারবার উঠে এসেছে ইউরোপের অভিজাত মহলে। কেউ বলে তিনি গুপ্তধন পেয়েছেন, কেউ বলে তাঁর পোষা ডাকাতার জলদস্যুর দল আছে, শোনা যায় তাঁর নাকি নিজস্ব গুপ্তচর বাহিনীও আছে, হাজার দাসদাসী তার, আবার ক্রীতদাসও নাকি আছে। প্রাচ্যের নবাব বাদশাদের হালে থাকেন তিনি। ড্যাংলাস জানেন যে ইউরোপের প্রতিটি বড় ধনকুবেরের ব্যাংকে মন্টি ক্রিস্টোর অ্যাকাউন্ট আছে এবং তার কোনোটাতেই ১০ মিলিয়নের কম টাকা নেই।
আর প্যারিসে এসেই তিনি শাঁজেলিজের সবচেয়ে বড় সুদৃশ্য বাগানমালা প্রাসাদটি কিনে ফেলে গোটা প্যারিসের ঘুম ছুটিয়ে দিয়েছেন। এহেন রহস্যময় মানুষটির সঙ্গে ড্যাংলার্স নিজেই একসময় গিয়ে আলাপ করে আসবেন ভেবেছিলেন, কিন্তু তার আগে তিনি নিজেই ড্যাংলার্সের সঙ্গে দেখা করতে আসতে চাইলেন। তার মানে কি ড্যাংলার্সের ব্যাংক আজ রহস্যময় বড়লোক মন্টি ক্রিস্টোর কৃপাধন্য হতে চলেছে? উত্তেজনায় ড্যাংলার্সের চোখ চকচক করছিল, টাকে ঘাম জমছিল। এমন সময় তার চাকর এসে খবর দিল যে মন্টি ক্রিস্টো এসে গেছেন। ড্যাংলার্স দেখলেন ঘড়িতে বাজে ঠিক 11:10। ধর্মড়িয়ে উঠে বসলেন তিনি। তারপর দরজার দিকে চেয়ে আপাদ মস্তক নিখুঁত কালো পোশাকে ঢাকা এক মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে ভূত দেখার মতো আঁতকে উঠলেন। এত ফ্যাকাশে গায়ের রং আর এমন ঠান্ডা চাহনি মানুষের হতে পারে? আর ভদ্রলোক যে এলেন, কই পায়ের আওয়াজ হলো না তো? আসুন আসুন মিসেস ডি মন্টি ক্রিস্টো, আসুন। কি সৌভাগ্য আমার, আপনার মতো স্বনামধন্য একজন মানুষ প্যারিসে এসেছেন। আমি নিজেই ভেবেছিলাম আপনার সঙ্গে গিয়ে দেখা করে আসব। বলছি একটু ওয়াইন দি, এর চেয়ে ভালো ওয়াইন কিন্তু প্যারিসে আর পাবেন না। ধন্যবাদ ব্যারন, আমি অসময়ে কিছু খাই না। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বলুন বলুন, কিভাবে আপনার সেবা করতে পারি বলুন। দুটো কাজে আপনার কাছে এসেছি। মোসিয়ে ড্যাংলার্স, আমি ম্যাডামোজেল ড্যাংলার্সের কাছে অপরাধী। সেই অপরাধের প্রায়শ্চিত্ত করি আগে, তারপর অন্য কাজের কথা। ম্যাডামোজেল ড্যাংলার্সের কাছে অপরাধী? আপনি তো আমার মেয়েকে চেনেনই না। আপনি কিছুদিন আগে আপনার 4টে কালো অ্যান্ডালুসিয়ান ঘোড়া বিক্রি করেননি? হ্যাঁ, ওগুলো আসলে বিক্রির কথা ছিল না। আমার মেয়ে খুব ভালোবাসত ঘোড়াগুলোকে। প্যারিসে ওরকম ঘোড়া আর একটিও নেই তো, তাই আমার মেয়ের খুব গর্ব ছিল ওগুলো নিয়ে। কিন্তু কি করব বলুন, সেদিন একটি ইটালিয়ান ভদ্রলোক এসে এমন অদ্ভুত চড়া দাম দিতে চাইল ওগুলোর জন্য যে আমি বিক্রি করে দিলাম। টাকা থাকলেও এরকম আন্দালুসিয়ান ঘোড়া আবার কিনতে পারবো। কিন্তু আপনি জানলেন কি করে? ইটালিয়ানটি আমারই লোক মশিয়ে, আমার জন্যই ঘোড়াগুলো কিনেছে। ওহো, তা তো ভালোই হয়েছে। প্যারিসের সেরা প্রাসাদগুলোর একটা আপনি কিনেছেন, প্যারিসের সেরা ঘোড়াও আপনার রাস্তা বলেই মানাবে। আমার মেয়ে কান্নাকাটি রাগারাগি করছিল অবশ্য, খুবই। ওকে বলিনি তো বিক্রির কথাটা? বাচ্চা মেয়ে, ও তো আর ঠিক ব্যবসা জিনিসটা বোঝে না। আমি মশাই ব্যবসায়ী মানুষ, দাও পেলে ছাড়ি না, কি বুঝলেন? জানি, সেই জন্যেই আজ আপনি এত উঁচুতে উঠতে পেরেছেন। হাওয়ার ঝোঁক কোন দিকে সে তো আপনার ভালো বোঝারই কথা। কে যেন বলছিল আপনি নাকি আগে নাবিক ছিলেন? নাবিক? হ্যাঁ, তবে সেসব তো অনেক দিন আগেকার কথা। সে যাগ্গে, আমি পরে মসিয়েদের মোরকারফের থেকে শুনলাম যে ঘোড়াগুলো ম্যাডামোজেল ড্যাংলার্সের বিশেষ প্রিয়। ছি 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 ছি, আগে জানলে এমন খারাপ কাজ আমি করতাম না। মসিয়ে, ঘোড়াগুলো আমার লোক সাজিয়ে গুছিয়ে নিয়ে এসে আপনার আস্তাবলের সামনে দাঁড়িয়ে আছে। ওগুলো আমি ম্যাডামোজেলকে ফিরিয়ে দিচ্ছি। আপনি এত টাকা খরচ করে ঘোড়াগুলো কিনেছেন, কেবল আমার মেয়ের কথা শুনে আবার আমাকে বেচে দিচ্ছেন? বেচে দিচ্ছি? আপনি কি আমাকে পাষণ্ড ভাবলেন মসিয়ে ড্যাংলার্স? আপনার বাচ্চা মেয়ের প্রিয় ঘোড়া কি আমি তাকে বেচতে পারি? আমি এমনিই তাকে ফিরিয়ে দিচ্ছি ওগুলো, আর আমি যে তার মনে কষ্ট দিয়েছি তার খেসারত হিসেবে এগুলো ধরুন, আমার তরফ থেকে ম্যাডামোজেলকে দেবেন। ড্যাংলার্সের মুখ হাঁ হয়ে গেল। মন্টি ক্রিস্টো ড্যাংলার্সের নাকের ডগায় একটা ছোট বাক্স তুলে ধরেছেন, তাতে জল জল করছে একটা বিরাট হীরের ব্রোচ। এরপর আর কি বা বলার থাকতে পারে বলুন। আসলে মেয়েটা আমার বড্ড আদরের, তবে এই বয়সেই টাকা পয়সা বাড়ানোর দিকে মন আছে বেশ। শেয়ারে লগ্নি করে, মাঝে মাঝে আমার থেকে জোর করে টাকা নিয়েই লগ্নি করে, আমি কিছু বলতে পারি না। বাহ, সে তো ভালো কথা। ভালো তো বুঝলাম, কিন্তু নিজের বুদ্ধি খাটিয়ে যদি সবসময় লগ্নি করতো তাহলে আরও ভালো হতো। ইদানিং কে একটা জ্যোতিষীকে জুটিয়েছে, সে নাকি অব্যর্থ লাভের হদিশ দিতে পারে। এখনও পর্যন্ত তার কথা শুনে লোকসান হয়নি বটে, কিন্তু হতে কতক্ষণ বলুন তো। জ্যোতিষী? আচ্ছা, কি নাম বলুন তো? কি একটা বেশ, পিয়ের বিনোশে না কি একটা নাম। এসব বেশিরভাগ লোকই ভণ্ড হয় মিসিয়ে, এদের কথায় ভর করে ব্যবসা চালানো যায় না।
তার জন্য বুদ্ধি লাগে, দূরদর্শিতা লাগে। ঠিকই তো, আপনার তা আছে বলেই আজ ইউরোপ জুড়ে আপনার ব্যাংকের এই রমরমা, আপনার এই প্রতিপত্তি, আর আমি আপনার সামনে বসে আছি। চিন্তা করবেন না, বয়স একটু বাড়লে ম্যাডামোজেল আর এইসব লোককে পাত্তা দেবেন না। জানি, বয়স তো বেড়েই চলেছে ওর, বুদ্ধি বাড়লেই হয়। আর আমারও বয়স বাড়ছে, এবার ওর একটা বিয়ে দিয়ে দেবো ভাবছি, তখন ওর বরের টাকা নিয়ে যা খুশি করুক আমি দেখতে যাব না। এ তো ভালো কথা, পাত্র ঠিক করেছেন নাকি? হ্যাঁ, সুপাত্র আর পাচ্ছি কই মিশিয়ে, যার তার সঙ্গে তো আর মেয়ের বিয়ে দিতে পারি না। বংশ পরিচয়, চেহারা চরিত্র, সবচেয়ে বড় কথা পয়সা করি, এইসব দেখে তবে না বিয়ে দেওয়া। তাই এই সব কটা মেলে এমন কোনো ছেলেই চোখে পড়ছে না। আপনি তো শুনেছি অনেক দেশ ঘুরেছেন, কেউ আছে নাকি চেনাশোনা? হ্যাঁ মসিয়ে, আমি জীবনে অনেক রকম কাজ করেছি কিন্তু ঘটকালি করিনি, করতে পারবো না। তবে আমার পরিচিতদের মধ্যে খুঁজলে আপনি যেরকম ছেলে চাইছেন পাওয়া হয়তো অসম্ভব হবে না। এই যেমন ধরুন পারস্যের সার, মেজো ছেলেটি বেশ ভালো, বয়স অবশ্য পারস্যে শাহের ছেলে, সে তো হারেমে রাখবে আমার মেয়েকে। না 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 না, যাকগে, এবার আসার আসল উদ্দেশ্যটা বলি। আমি প্যারিসে কতদিন থাকবো ঠিক জানি না মসিয়ে, খুব বেশি টাকা পয়সা তো নিয়ে আসিনি, কাজেই আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে চাই। আপাতত এই 1,000,000 ফ্রাঙ্ক রাখুন। ড্যাংলাসের চোখ কপালে উঠে গেল। কাউন্ট হাত ঝাড়লেই 1,000,000? শাঁসালো বড়লোক একেই বলে। কিন্তু আমি চাই আপনার ব্যাংক থেকে আমার ধার নেওয়ার কোনো ঊর্ধ্ব সীমা থাকবে না, সীমাহীন ঋণ, আনলিমিটেড ক্রেডিট। মানে কি বলছেন? কি তাই কখনো আবার হয়? সাধারণত যে হয় না তা আমি জানি মসিয়ে ব্যারন, কিন্তু ব্যাংকের মালিক আর খাতক দুজনেরই যখন টাকার অবধি নেই তখন এমনটা হতে বাধা কোথায়? আপনার কি আমাকে নিয়ে সন্দেহ আছে? এই দেখুন, রথচাইল্ড, বারিং, আর্নস্টাইন অ্যান্ড এসকেলেস, ইউরোপের সব নাম করা ব্যাংকের আমাকে দেওয়া সীমাহীন ঋণের সার্টিফিকেট, এরা কিন্তু আমার উপর ভরসা করেন। ড্যাংলেজের টাকে আবার ঘাম জমছিল। সার্টিফিকেটগুলো যে জাল নয় তা তো বোঝাই যাচ্ছে। এমন লোককে খাতক এবং বন্ধু হিসেবে পেলে লাভই হয়। কিন্তু কিন্তু যতই হোক, একটা কোনো ঊর্ধ্বসীমা না থাকলে ব্যবসা চলে কি করে বলুন তো? মন্টি ক্রিস্টো উঠে দাঁড়ালেন। আমি ভেবেছিলাম আপনি সত্যিই বড়লোক ব্যবসায়ী, সত্যিকারের বড়লোকের মনে ঊর্ধ্বসীমা নিয়ে ভয় থাকার কথা নয়, আর সত্যিকারের ব্যবসায়ীও ঝুঁকি নিতে ভয় পায় না। না, ভুল করেছিলাম ব্যারন, আপনিও বরং জ্যোতিষীর পরামর্শে ব্যবসা করুন। চলি, ভালো থাকবেন। আরে দাঁড়ান দাঁড়ান মশাই দাঁড়ান, কে বললো আমার ব্যাংকের ক্ষমতা নেই আপনাকে সীমাহীন ঋণ দেওয়ার? কাগজ কলম টেনে ড্যাংলাস খসখস করে সার্টিফিকেট লিখতে বসলেন। মন্টি ক্রিস্টোর মুখে একটা বাঁকা হাসি খেলে গেল। এই যে এনিন সার্টিফিকেট। কাউন্ট, আমি মানুষ চিনি, আপনি আমাকে ঠকাবেন না এটা আমি জানি, আমিও আপনাকে ঠকাবো না, কারণ আপনিও সত্যিকারের ভদ্রলোক আর আমিও। ঠিক ঠিক, আপনি সত্যি মানুষ চেনেন, অনেক ধন্যবাদ ব্যারন, চলি। কাউন্ট বেরিয়ে যেতে ড্যাংলাস ধপ করে চেয়ারে বসে পড়ে টাকের ঘাম মুছলেন। বেজায় বড় একটা দাম মারা গেল আজ। অবশ্য ঝুঁকি নেওয়াও হলো একটু বেশি, কিন্তু ঝুঁকি না নিলে তো সত্যি ব্যবসা বাড়ে না। ওদিকে ড্যাংলাসের বাড়ির সামনে ঘোড়ার গাড়িতে ওঠার আগে মন্টি ক্রিস্টো তাঁর সহচরকে বললেন, জ্যাকোবো, 500 ফ্র্যাঙ্ক নিয়ে আজই জ্যোতিষী পিয়ের বিনোশের কাছে যাবে। স্প্যানিশ বন্ডে বেশি করে লগ্নি করলে যে লাভ হবেই হবে, এই কথাটা সে যেন ম্যাডামোজেল ইউজিনি ড্যাংলাসের মনের মধ্যে যে করেই হোক গেঁথে দেয়। এটাও বলে দিও যে কাজ হয়ে গেলে আরও 500 ফ্র্যাঙ্ক পাবে সে। পরের দিন 30 নম্বর শাঁজেলিজের সামনে একটা বিরাট বড় দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেল। বিকেল 4:30 নাগাদ মন্টি ক্রিস্টো তার বাড়ির সামনে বিরাট বাগানে বেড়াচ্ছিলেন।
এমন সময় রাস্তা থেকে একটা প্রবল হৈহট্টগোল শোনা গেল। দেখা গেল পশ্চিম দিক থেকে একটা ঘোড়ার গাড়ি ঝড়ের মতো ছুটে আসছে। গাড়ি দুটো ঘোড়া হঠাৎ খেপে গিয়ে প্রচণ্ড জোরে ডাকতে ডাকতে হিংস্রভাবে পা ছুটছে। কোচম্যান হাজার চেষ্টা করেও তাদের বাগে আনতে পারছে না, আর মাতালের মতো এপাশ ওপাশ টলতে থাকা নিয়ন্ত্রণহীন গাড়ির ভেতর থেকে এক বিপন্ন মহিলা কণ্ঠে চিৎকার ভেসে আসছে। মন্টিক্রিস্টো যেন এইরকমই কিছু একটার অপেক্ষায় ছিলেন। তিনি তার পাশে একটা লম্বা দড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা চাকর আলীকে ইশারা করতেই তার লম্বা চওড়া মিশমিশে কালো দেহটা এক লাফে রাস্তার ধারে প্রায় ছুটে আসা ঘোড়া দুটো সামনে গিয়ে দাঁড়াল। তারপর অসীম সাহসে ডান দিকের ঘোড়াটার শূন্যে তোলা সামনের পা দুটো লক্ষ্য করে হাতে দড়িটা ছুঁড়ে দিল সে। অব্যর্থ লক্ষ্যে দড়ির ফাঁসটা ঘোড়ার পায়ে জড়িয়ে যেতেই খানিকটা এগিয়ে গিয়ে ঘোড়াটা পা মুড়ে বসে পড়তে বাধ্য হল, ফলে অন্য ঘোড়াটারও গতিরোধ হল। আলী এক লাফে ঘোড়া দুটো সামনে গিয়ে গায়ের জোরে তাদের নাক টিপে ধরতেই ঘোড়া দুটো আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ল। পুরো ব্যাপারটা ঘটতে লাগলো 15 সেকেন্ডেরও কম। রাস্তায় আলী আর ঘোড়ার গাড়িটা ঘিরে ভিড় জমে গেল। গাড়ির মধ্যে এক সম্ভ্রান্ত চেহারার মহিলা বসে ভয় কাঁপছিলেন। তার কোলের ওপর একটি বছর দশেকের ছেলে প্রায় অজ্ঞান হয়ে পড়েছিল। ইতিমধ্যে মন্টিক্রিস্টো বাইরে বেরিয়ে এসেছেন। তিনি গাড়ির ভেতরের মহিলাকে উদ্দেশ্য করে বললেন, ঈশ্বরকে ধন্যবাদ, আরও অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত ম্যাডাম দে ভিলফোর্ট। আপনারা খুব কাহিল হয়ে পড়েছেন বোঝাই যাচ্ছে, আসুন আমার গরিবখানায় একটু আরাম করে যান। না না, আমি ঠিক আছি। আপনাকে তো আমি চিনি না, কিন্তু আপনি আমাদের অনেক উপকার করলেন, আমাদের এখনই বাড়ি ফিরে যেতে হবে। না ম্যাডাম, আপনি ঠিকই আছেন আমি জানি, কিন্তু আপনার ছেলের অবস্থা দেখুন, ওর এখনই ওষুধ আর শুশ্রূষার দরকার। আমি কথা দিচ্ছি আমার বাড়িতে আপনাদের যত্নের ত্রুটি হবে না, আসুন। কাউন্টির গলার স্বর আর চোখের চাহনিতে এমন একটা কিছু ছিল যে তাঁর কথা ম্যাডাম ভিলফোর্ট অমান্য করতে পারলেন না। বৈঠকখানায় ঢুকে ছেলের অসুস্থতার মধ্যেও ম্যাডামের চোখ কপালে উঠে গেল। চতুর্দিকে বৈভবে ছড়াছড়ি, আর তার সিংহভাগই প্রাচ্যদেশীয়। দেওয়ালে মাসলিনের পর্দা, কোণে কোণে পারস্য আর মিশরের ফুলদানি, এমনকি ঝোলানো রূপোর দাঁড়ে একটা রংবাহারি অচেনা পাখিও বসে আছে। আর সারা ঘর জুড়ে একাধিক বিশাল সোফার ওপর অগুন্তি বিভিন্ন রকম জন্তুর চামড়া জুড়ে জুড়ে বসার ব্যবস্থা। তার মধ্যে বাঘ, সিংহ, চিতা, ভাল্লুক, শেয়াল, বিভার, মিঙ্ক, নেকড়ে সবই আছে। কাউন্ট তাদেরকে বসতে বলে একটা চাকরকে একটি বিশেষ বাক্স নিয়ে আসতে হুকুম দিলেন। তারপর একটি পানপাত্র মাদামের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, আপনার ছেলের জন্য ওষুধ আনতে বলেছি, আপনি এই স্প্যানিশ ওয়াইনটা খান, শরীর মনকে চাঙ্গা করে তুলতে এর জুড়ি নেই। আপনি কি ডাক্তার? আমাদের বাড়ির চিকিৎসা করেন ডাক্তার দেয়াভরিনি, জানি তাকে খবর দেওয়ার কোনো দরকার নেই, এডওয়ার্ডের এমন কিছু হয়নি, শখে অজ্ঞান হয়ে পড়েছে। আমার উপর ভরসা রাখুন, আমি ডাক্তার নই বটে, কিন্তু এমন অনেক ওষুধ বিশুদের খবর রাখি যার হদিশ ডাক্তারেরাও জানেন না। আপনি আমাদের সবার নাম জানলেন কি করে? আমার মতো প্যারিসে নবাগত লোক ও বিচারপতি জেরার্ড দে ভিলফোর্টের পরিবারকে চেনে ম্যাডাম। আপনার স্বামী আপাদমস্তক ভদ্রলোক, কিন্তু বেআইনি কাজের কারবারিদের কাছে মূর্তিমান ত্রাস। তিনি নিজে নাকি জীবনে কোনো অন্যায় করেননি, আর কেউ অন্যায় করলে সে তাঁর যত কাছের লোকই হোক না কেন তাকে রেয়াত করেন না। আইন আর রাজার প্রতি এমন অনড় আনুগত্য আর এমন ন্যায়পরায়ণতা কি আজকের দিনে কারোর মধ্যে দেখা যায়? মসিয়ে ভিলফোর্টকে আমি তাই বিশেষ শ্রদ্ধার চোখে দেখি। আপনি কে বলুন তো? ইটালিতে আমার সামান্য জমিদারি আছে, আমাকে লোকে মন্টিক্রিস্টো বলে ডাকে। আপনি কি সেই কাউন্ট অফ মন্টিক্রিস্টো? আমার স্বামী সেদিনই আপনার সঙ্গে আলাপ করতে আসবেন বলেছিলেন। ইতিমধ্যে মন্টিক্রিস্টোর চাকর একটি সুদৃশ্য বাক্স এনে হাজির করেছে। তিনি বাক্সটা খুলতে ম্যাডাম ভিলফোর্ট দেখতে পেলেন বাক্সর ভিতরে নানান রঙের তরল পদার্থে ভরা ছোট ছোট স্ফটিকের শিশি সারি দিয়ে রাখা আছে। কাউন্ট তার মধ্যে থেকে একটা শিশি বেছে নিয়ে সামান্য জলে শিশির ভিতরকার লাল তরল দু ফোঁটা মিশিয়ে এডওয়ার্ডকে খাইয়ে দিয়ে বললেন, এই তো
নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে এসেছে, 10 মিনিটের মধ্যে জ্ঞান ফিরে আসবে। ওষুধপত্রের ব্যাপারে এত কিছু আপনি কি করে জানলেন মসিয়ে দি মন্টেক্রিস্টো? আমি অনেক দেশ ঘুরেছি, অনেক লোকের সঙ্গে আলাপ পরিচয় হয়েছে, অনেক দুরূহ পরিস্থিতিতে পড়েছি। ওষুধ আর বিষ, এই দুই জিনিসের সঙ্গে ভালো করে পরিচয় করে না নিলে আমি আজ বেঁচেই থাকতাম না। বিষ? আপনি বিষের ব্যাপারেও অনেক কিছু জানেন বুঝি? ওষুধ সম্পর্কে জানতে গেলে বিষের ব্যাপারে জানতেই হয় ম্যাডাম, দুটো আলাদা জিনিস নয়, বিষ থেকেই হয় ওষুধ। একজনের কাছে যা জীবনদায়ী ওষুধ, অন্যের কাছে তাই হয়তো কালান্তক বিষ। বড় অদ্ভুত, বিষের বিষয়ে কথা বলতে বসলে আমার সময়ের হুঁশ থাকে না। বিষের ব্যাপারে না আমার জানতে খুব ইচ্ছে করে, আপনার কাছে এত ওষুধ আছে, তার মধ্যে বিষও আছে নিশ্চয়ই? আছে বই কি, আমার অনেক কিছু সংগ্রহ করার বাতিক আছে, বিষও তার মধ্যে একটা। দক্ষিণ আমেরিকা, মধ্য আফ্রিকা কিংবা ইন্দোচীনের জঙ্গলে ঘোরার সময় এইসব জায়গার আদিবাসীদের কাছে আমি এমন সব অব্যর্থ বিষের সন্ধান পেয়েছি যা দেখলে, এমনকি খেলেও বিষ বলে বোঝা যাবে না, অথচ তার এক ফোঁটাই সাক্ষাৎ মৃত্যুবান। আমাদের বিজ্ঞান এখনো এইসব প্রাকৃতিক বিষের নাগাল পায়নি। তাছাড়া আরও কত বিষ ইউরোপেই পাওয়া যায়, অনেক কষ্ট করে এরকম অনেক বিষ আমি জোগাড় করেছি। আচ্ছা, সত্যি কি এমন বিষ আছে যার লক্ষণের সঙ্গে সাধারণ মৃত্যুর লক্ষণের কোনো তফাৎ নেই? আছে, আমার কাছেই আছে, দাঁড়ান। মন্টিক্রিস্টো বাক্স হাতড়ে দুটো ছোট স্ফটিকের শিশি বের করে মাদামের সামনে টেবিলের ওপর রাখলেন। দুটোর মধ্যেই খানিকটা রঙহীন তরল পদার্থ দেখা যাচ্ছে। এই নীল ছিপিওয়ালা শিশিতে রয়েছে ব্রুসিন, আর হলুদ ছিপির শিশিতে স্ট্রিকনিন। এই দুটি শরীরের মধ্যে গেলে মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু মৃত্যুর লক্ষণের সঙ্গে সাধারণ আকস্মিক মৃত্যুর কোনো তফাৎ নেই। প্রচণ্ড খিঁচুনি আর অসহ্য যন্ত্রণা হয় শরীর জুড়ে, চোখ ফেটে প্রায় বেরিয়ে আসে, মুখ তেতো হয়ে যায়, কিন্তু এসবই খুব জোরালো হার্ট অ্যাটাক কিংবা ধনুষ্টঙ্কার হলেও হয়। এই শিশি দুটোয় যা বিষ আছে তা 2-3 জন পূর্ণবয়স্ক মানুষকে 15 মিনিটের মধ্যে মেরে ফেলতে পারে। ম্যাডাম উইলফোর্ড কেমন লোলুপ দৃষ্টিতে শিশি দুটোর দিকে তাকিয়ে রইলেন। কাউন্ট সেটা লক্ষ্য করলেন। এই তো এডওয়ার্ডের জ্ঞান ফিরছে। এডওয়ার্ডকে নড়াচড়া করতে দেখে ম্যাডাম উইলফোর্ড ঝাঁপিয়ে পড়ে তাকে কোলে তুলে বুকে জড়িয়ে ধরলেন, কিন্তু এডওয়ার্ড মায়ের কোল থেকে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে দৌড়োদৌড়ি শুরু করল। এতক্ষণ যে সে অজ্ঞান হয়ে পড়েছিল তা ঘুণাক্ষরেও বোঝার উপায় নেই। দেখেছেন তো, ওর দৌড় ঝাঁপের আর শেষ নেই। ওর বাবা বলেন ওনাকে বড্ড তুরন্ত বাঁদর তৈরি হচ্ছে। আমি বলি একটু বাঁদরামি না করলে কি আজকের যুগে চলে? এই বয়সেই ও যে কত বুদ্ধি ধরে সে আর কি বলবো মসিয়ে, সারাদিন ওর দিকে চেয়ে চেয়েই তো দিন কেটে যায়। মন্টিক্রিস্টো অপলক দৃষ্টিতে এডওয়ার্ডকে লক্ষ্য করছিলেন। ছেলেটা দাঁড়ে ঝোলানো পোষা পাখিটাকে লাফিয়ে ধরতে চাইছিল, আর পাখিটা ভয় পেয়ে চেঁচিয়ে উঠছিল। ঠিকই তো, বাচ্চারা একটু দুরন্তপনা তো করবেই। আচ্ছা, মসিয়ে উইলফোর্ডের প্রথম পক্ষের একটি মেয়ে আছে না? বাবা, আপনি তো সব খবর রাখেন। হ্যাঁ, ভ্যালেন্টিন, এই 16 বছরে পড়ল। আপনি বিকেলে বেড়াতে বেরিয়েছেন ছেলেকে নিয়ে, মেয়েকে নিয়ে বেরোননি কেন? আমার সদ মেয়ে আমাকে ঠিক পছন্দ করে না মাসিয়ে, আমি যে তাকে খুব পছন্দ করি তা নয়, মা মরা মেয়ে বলে মাসিয়ে উইলফোর্ড ওকে দরকারের চেয়ে একটু বেশিই ভালোবাসেন। বাপের আদরে বাঁদর হচ্ছে মেয়েটা। আমি একটু স্পষ্ট কথা বলতে পছন্দ করি, তাই আমার সঙ্গে তার বনে না, অথচ খেয়াল আমি কম রাখি না তার। আমার কাছে এডওয়ার্ড আর ভ্যালেন্টিনের কোনো তফাৎ নেই। সে তো বটেই, আপনি তো হাজার হলেও মা। এডওয়ার্ড, এক্ষুনি রেখে দাও ওটা। কাউন্টে চেঁচিয়ে ওঠার কারণ আর কিছুই নয়, এডওয়ার্ড হঠাৎ টেবিলে পড়ে থাকা ব্রুসিনের শিশিটা তুলে নিয়েছে হাতে। সেটা দেখতে পেয়ে মাদাম আর্তনাদ করে উঠে এডওয়ার্ডের হাত থেকে শিশিটা কেড়ে নিয়ে এডওয়ার্ডকে কোলে তুলে নিলেন। কাউন্টের মুখে একটা হাসির ঝিলিক খেলে গেল। আপনাদের দেরি হয়ে যাচ্ছে, আমি গিয়ে দেখি আপনাদের ঘোড়া এতক্ষণে ধাতস্থ হলো কিনা। কাউন্ট ঘর থেকে বেরিয়ে এলেন। এখন বেশ কিছুক্ষণ যাতে ওই ঘরে আর কেউ না যায়
সে খেয়াল রাখতে হবে। গেলে তাঁর সব পরিকল্পনা ভেস্তে যাবে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা জ্যাকোপোকে তিনি জিজ্ঞাসা করলেন, ম্যাডামোজেল ড্যাংলার্স স্প্যানিশ শেয়ারের কি খবর? পিয়ের বিনোশের কথা শুনে মাদমোয়াজেল ড্যাংলার্স তার বাবাকে দিয়ে জোর করে স্প্যানিশ বন্ড কিনিয়েছে। ব্যারন ড্যাংলার্স লগ্নি করা নিরাপদ ভেবে নিজে তো 3 মিলিয়নের স্প্যানিশ বন্ড কিনেছেন, আবার বড় বড় খরিদ্দার আর মক্কেলদের দিয়ে প্রচুর টাকার শেয়ারও কিনিয়েছেন। বটে, যা ভেবেছিলাম তার চেয়েও ভালো এগোচ্ছে সবকিছু। জ্যাকোপো, তোমার পরের কাজটা শুনে নাও। একটা ভুয়ো টেলিগ্রামের ব্যবস্থা করতে হবে, সেটা স্পেন থেকে আসবে। তাতে লেখা থাকবে বার্সেলোনায় বিদ্রোহ শুরু হয়েছে, স্পেনে নতুন করে গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা দেখা দিয়েছে। কাল সকালে খবরের কাগজ খুললেই যেন গোটা প্যারিস এই খবরটা দেখতে পায়। যাও জ্যাকোপো, ব্যবস্থা করো, যত টাকা লাগে নিয়ে যাও। জ্যাকোপো চলে গেল। আরও 5 মিনিট পরে ঘরে ঢুকে মন্টি ক্রিস্টো দেখলেন মাদাম ভিলফোর্টের চোখ মুখ কেমন লাল হয়ে আছে, তিনি হাঁপাচ্ছেন অল্প। মন্টি ক্রিস্টো দেখেও না দেখার ভান করলেন। ম্যাডাম, আপনার গাড়ি তৈরি, আসুন। মসিয়ে ভিলফোর্টকে বলবেন যে তার সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি। আর একটা কথা, আমি খুব তাড়াতাড়ি একটা ডিনারের আয়োজন করব এ বাড়িতে, প্যারিসের গণ্যমান্য সবাই আসবেন, আপনাদের বাড়িও নিমন্ত্রণ যাবে, তার আগে আপনাকে বলে রাখলাম। খুব ভালো কথা কাউন্ট, তাই হবে। আপনি আমাদের এত যত্ন নিলেন, আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই আমার। চলি, হ্যাঁ, আবার দেখা হবে। মাদাম ভিলফোর্ট চলে গেলেন। মন্টি ক্রিস্টো টেবিলের দিকে ফিরে দেখলেন সেখানে স্ফটিকের শিশি দুটো নেই, ওষুধের বাক্সতেও সে দুটো পাওয়া গেল না। তখন বাঘঝালের গদিতে গা এলিয়ে দিয়ে তিনি আপন মনে বললেন, সেনাপতি মোরকার্ফ সিংহের মতো প্রতাপ, শিকারী কুকুরের মতো ধনসম্পদ পাহারা দিচ্ছে ব্যারন ড্যাংলার্স, আইনের মগডালে ইগলের মতো গর্বে পালক ফুলিয়ে বসে আছে ভিলফোর্ট, কিন্তু আসলে এরা শেয়াল, হায়না আর শকুন ছাড়া কিছুই না। বেশ, এইবার শিকার শুরু। পরের দিন সকালে খবরের কাগজ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যারন ড্যাংলার্সের টাকের অবশিষ্ট 3 গাছ চুল খাড়া হয়ে উঠল। স্প্যানিশ বন্ডের পেছনে তার নিজের এবং তার ব্যাংকের বাঘা বাঘা মক্কেলদের লক্ষ লক্ষ টাকা লগ্নি হয়ে গেছে। এখন স্পেনে যদি গৃহযুদ্ধ লাগে তাহলে স্প্যানিশ সব শেয়ারের দাম পড়তে শুরু করবে। কবে গৃহযুদ্ধ শেষ হবে তা কেউ জানে না, অর্থাৎ স্প্যানিশ শেয়ারের কোনো মূল্য থাকবে না, অর্থাৎ তাকে ঝটপট সব স্প্যানিশ শেয়ার বেচে ফেলতে হবে, নিজেরও মক্কেলদেরও। বিরাট লোকসানের ধাক্কা বোঝাই যাচ্ছে, কিন্তু ড্যাংলার্স ব্যাংকের সুনাম বাঁচানোর জন্য এটা করা ছাড়া গতি নেই। ড্যাংলার্স রাত দিন এক করে সেই দিনের মধ্যে নিজের সব স্প্যানিশ শেয়ার বিক্রি করে ফেললেন, মক্কেলদেরও বোঝালেন বিক্রি করে দেওয়ার কথা। তারা ড্যাংলার্সের কথাতেই 2 দিন আগে এই স্প্যানিশ শেয়ার কিনেছেন, আবার তাঁরই কথায় লোকসান সহ্য করেও শেয়ার বেচতে হবে বলে যথেষ্ট রাগারাগি করলেন। তাতে ড্যাংলার্স তাদের ক্ষতিপূরণ দিতেও রাজি হলেন। দিনের শেষে ড্যাংলার্স হিসেব করে দেখলেন স্প্যানিশ বন্ডের ধাক্কা এক দিনে তাঁর প্রায় 8 মিলিয়ন ফ্র্যাঙ্ক ক্ষতি করে দিয়েছে। কিন্তু ব্যাপার এখানেই শেষ হল না। এর পরের দিন সকালে খবরের কাগজে বড় বড় অক্ষরে ছাপা হল, টেলিগ্রাফ ব্যবস্থার ত্রুটির জন্য স্পেন থেকে ভুল সংবাদ এসেছিল, স্পেনে আদৌ কোনো বিদ্রোহ হয়নি, অতএব গৃহযুদ্ধের কোনো সম্ভাবনাই নেই। পড়ে ড্যাংলার্স মাথায় হাত দিয়ে বসলেন। বেলা হতেই তাঁর মক্কেলরা তাকে ছেঁকে ধরলেন। ড্যাংলার্সের বুদ্ধিতে যে সমস্ত শেয়ার তাঁরা খুইয়েছেন সে সব তাঁকে আবার তাঁদের কিনে দিতে হবে, অর্থাৎ লোকসানের উপর লোকসান। ড্যাংলার্স নিজের সিন্ধুকের দিকে চেয়ে চোখের জল ফেলতে ফেলতেই রাজি হলেন। তাঁর লোকসানও হল, ব্যাংকের সুনামও গেল। মন্টি ক্রিস্টো যে ডিনার পার্টি দিলেন তা দেখে প্যারিসের অভিজাত মহলের একেবারে তাক লেগে গেল। অতিথির সংখ্যা খুব বেশি ছিল না, কিন্তু প্যারিসের গণ্যমান্য ব্যক্তিরা সকলেই সপরিবারে আমন্ত্রিত হয়েছিলেন। সন্ধ্যা থেকেই অতিথিরা একে একে আসতে শুরু করেছিলেন।
কাউন্টের শঁজেলিজের প্রাসাদের বাগান যেন কোনো মন্ত্রবলে সেজে উঠেছিল দেশি বিদেশি নানা গাছ ফুল লতাপাতায়। বাগানের বিভিন্ন প্রান্তে একই সঙ্গে শোভা পাচ্ছিল ভারতের আম আর সুইজারল্যান্ডের স্ট্রবেরির মতো পৃথিবীর নানান প্রান্তের ফলের গাছ। মন্টি ক্রিস্টোর ছবি আর মণিরত্নের সংগ্রহ দেখে অতিথিদের তাক লেগে যাচ্ছিল। পানীয় আর খাবারের ট্রে নিয়ে অতিথিদের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল লাল কালো পোশাক পরা বেয়ারার দল, আর বাগানের মাঝখানে দাঁড়িয়ে অতিথিদের অভ্যর্থনা করছিলেন মন্টি ক্রিস্টো নিজে। অন্ধকার হতে না হতেই বাগানের গাছে গাছে রঙিন আলো জ্বলে উঠল। বাগানের মাঝখানে বেজে উঠল কনসার্ট। মন্টি ক্রিস্টো দেখলেন ব্যারন ড্যাংলার্স বিমর্ষ মুখে আনমনে একটা খুব ভালো জাতের কমলালেবু গাছের পাতা ছিঁড়ছেন। তারপর বেখেয়ালে একটা ক্যাকটাসের পাতা ছিঁড়তে গিয়ে আঙুলে বেদম খোঁচা খেয়ে তিনি যন্ত্রণায় কোকিয়ে উঠলেন। মন্টি ক্রিস্টো হাসি চাপলেন। এতেই কাহিল হয়ে পড়লে ধনকুবের, দাঁড়াও, খেলা তো আরো বাকি আছে। ওষুধ দেবো নাকি মসিয়ে ড্যাংলার্স? রক্ত বেরোচ্ছে? না না কাউন্ট, ও ঠিক আছে, আসলে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। এত অন্যমনস্ক হলে চলবে? বুঝতে পারছি ওই স্প্যানিশ শেয়ারের ব্যাপারটা আপনাকে একটু কাবু করে ফেলেছে। আরে মশাই, ব্যবসায় তো লাভ লোকসান থাকবেই। সে ঠিকই বলেছেন, কিন্তু ক্ষতির পরিমাণটা এক লপ্তে বড্ড বেশি হয়ে গেল তো, প্রায় 12 মিলিয়ন ফ্রাঙ্ক। আমার মেয়েও খুব বড় ধাক্কা খেয়েছে, ওরই কথায় তো। আপনার মতো বড় একজন ধনকুবেরের কাছে 12 মিলিয়ন তো নস্যি। যাক গে, শুনুন, একটা কাজের কথা আছে। দক্ষিণ আমেরিকায় আমার কিছু পরিচিত লোকজন আছে, তাদের একজন নিজের চাষবাস আর পশুপালনের ব্যবসা বাড়াবেন বলে ইউরোপের কোনো বড় ব্যাংক থেকে ঋণ চান। ভদ্রলোকের নাম কার্লোস সান্তিয়াগো, উরুগুয়ের কানেলোনেসে তার র্যাঞ্চ। ভাবছিলাম আপনি বন্ধু মানুষ, আপনার সঙ্গে তার আলাপ করিয়ে দেব, আপত্তি আছে? আপত্তি? না, আপত্তিটা কি আছে? আসলে এতগুলো টাকা ক্ষতির পর আবার বড় ঋণ দেওয়া, তাছাড়া উরুগুয়েতে শুনেছি আবার যুদ্ধবিগ্রহ লেগেই আছে। মসিয়ে, টাকা চোট হয়েছে বলে কি আপনি ব্যবসা গুটিয়ে ফেলবেন? আমি কেবল আলাপ করিয়ে দেব বলেছি, তারপর ঋণ দেওয়া না দেওয়া আপনার সিদ্ধান্ত। বেশ, তিনি যখন ফ্রান্সে আসবেন আমার সঙ্গে আলাপ করিয়ে দেবেন। তাই হবে। আমার আর এক পরিচিত ব্যক্তিও আপনার কথা জিজ্ঞেস করছিলেন, তিনি আজ এখানে আসছেন। ওই যে দেখতে পাচ্ছেন, মন্টি ক্রিস্টো যার দিকে হাতে ছড়ি তুলে দেখালেন সে একজন 25 বছরের তরুণ। পরনে দামি রেশমের স্যুট, মাথায় লম্বা হ্যাট, লম্বা একহারা চেহারা, সুঠাম স্বাস্থ্য আর রীতিমতো চোখে পড়ার মতো সৌন্দর্য। সে একলা দাঁড়িয়ে ওয়াইনে চুমুক দিচ্ছিল। দেখে মনে হচ্ছিল পার্টিতে তার পরিচিত কেউ নেই। হ্যাঁ, ভদ্রলোক কে? কি চমৎকার চেহারা! বাহ বাহ বাহ! গোটা ইটালি কাবালকান্তিদের সৌন্দর্যে সুখ্যাতি করে মসিয়ে। আপনি ফ্লোরেন্সের কাবালকান্তিদের নাম শুনেছেন তো? না, মানে শুনেছি বোধ হয়, ঠিক মনে পড়ছে না। ইটালির বিখ্যাত প্রাচীন অভিজাত বংশ, আর তেমনই বড় লোক। ওদের 14 পুরুষ ধরে যা টাকা জমিয়ে গেছে তা আগামী 14 পুরুষ বসে খেলেও শেষ করতে পারবে না। ও হলো সেই পরিবারেরই ছেলে, কাউন্ট আন্দ্রেয়া কাবালকান্তি। ওর বাবা বার্থোলোমিও কাবালকান্তিকে আমি অনেকদিন আগে চিনতাম। ও আচ্ছা 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 আচ্ছা, তা আমার কথা কি জিজ্ঞাসা করছিলেন? আন্দ্রেয়া সদ্য প্যারিসে এসেছে, বেশ কিছুদিন থাকবে, আপনার ব্যাংকে অ্যাকাউন্টও খুলতে চায়। বা বা বা, এ তো খুব ভালো কথা। তা কাউন্ট কাবালকান্তির প্যারিসে আসার উদ্দেশ্য কি? ওর বাবা ওকে দেশ ভ্রমণ করতে পাঠিয়েছেন, তবে আমি যা বুঝছি ছেলেটি নিজেরও একটা উদ্দেশ্য আছে, প্যারিস থেকে একটি সুন্দরী বউ সংগ্রহ করে নিয়ে যাওয়া। তাই বুঝি? বা বা, বেশ বেশ বেশ, তাহলে চলুন না, চলুন আলাপ করিয়ে দিন। আচ্ছা থাক, আপনি অতিথিদের নিয়ে ব্যস্ত আছেন, আমি বরং নিজেই আলাপ করে নিচ্ছি গিয়ে। মন্টি ক্রিস্টো আর কিছু বললেন না। ড্যাংলার্স প্রায় দৌড়েই চলে গেলেন কাবালকান্তির সঙ্গে আলাপ করতে। কাউন্টকে ফাঁকা হতে দেখে তার দিকে এগিয়ে এলেন ম্যাজিস্ট্রেট জেরার দে ভিলফর্ট। তাঁর সঙ্গে রয়েছেন একজন অল্প বয়সী চশমা পরা যুবক। মাদাম দে ভিলফর্ট আর এডওয়ার্ডকে ঘোড়ার গাড়ির দুর্ঘটনা থেকে বাঁচানোর পরের দিনই আদালতে যাওয়ার পথে মন্টি ক্রিস্টোর বাড়িতে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন ভিলফর্ট। সেদিন দুজনের বেশি কথা হয়নি, কারণ কাউন্টেরও
বেরোনো তারা ছিল। আসুন আসুন মসিয়ে ভিলফোর্ট, ম্যাডাম আর ম্যাডামোজেল ভিলফোর্টের সঙ্গে আগেই দেখা হয়েছে, আপনার কিন্তু বড় দেরি হলো আসতে। দুঃখিত মসিয়ে, কাজ মুলতবি রেখে তো আর পার্টিতে আসতে পারি না। আসলে আজকে অনেকগুলো মামলা শুনানি ছিল, তার মধ্যে একটা নিয়ে তো খুবই সরগোল চলছিল কিছুদিন ধরে, ডেপুটি দেপার দেবের ছোট ভাইয়ের খুনি জ্যাক গালিমারের মামলা। হ্যাঁ, কানে এসেছে আমার। কি সাজা দিলেন? মৃত্যুদণ্ড? এরকম মারাত্মক খুনে আসামিকে গিলোটিনে পাঠানো ছাড়া আর কি উপায় বলুন? যে নৃশংস অপরাধ এরা করেছে তার তো একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। একমত হতে পারলাম না মসিয়ে, তার জন্য গিলোটিনের চেয়ে অনেক ভালো উপায় আছে। কি উপায়? আপনি কি অপরাধীকে শারীরিক যন্ত্রণা দিয়ে তিলে তিলে মারার কথা বলছেন? চোখ উপড়ে নেওয়া, গায়ে গরম লোহার ছেঁকা দেওয়ার মতন বর্বরতার দিন গেছে কাউন্ট। কেউ যদি আপনার খুব কাছের লোককে খুন করে, আপনার জগৎটাকে ধ্বংস করে দেয়, কিংবা এমন মিথ্যে অপবাদ দেয় যাতে সারা জীবন আপনি আর মাথা তুলে দাঁড়াতে না পারেন, আপনার কি মনে হয় এক কোপে ধড় থেকে মাথা আলাদা করে দেওয়া সেই বিরাট অপরাধের যোগ্য শাস্তি? সে তো শান্তির মৃত্যু মসিয়ে ভিলফোর্ট। শারীরিক যন্ত্রণা ছাড়া কি তিলে তিলে মারা যায় না? যায়। আমি প্রাচ্য দেশে অনেক ঘুরেছি, অনেক দেখেছি, অনেক শিখেছি। প্রাচ্যে ওরকম অনেক মধ্যযুগীয় বর্বর প্রথাই আজও চলে আসছে, কিন্তু এটা ফ্রান্স, সভ্য দেশ, এখানকার সমাজে আইনের শাসন চলে। তবু বলবো মসিয়ে, আমি চোখের বদলে চোখ নীতিতেই বিশ্বাস করি। যাগে, এই ভদ্রলোককে চিনতে পারলাম না তো। ইনি মসিয়ে ডমিনিক পোক্যাম্প, বিখ্যাত সাংবাদিক, লা ইম্পার্শিয়াল কাগজের সম্পাদক। ও আচ্ছা আচ্ছা, সার্থক নামা কাগজ আপনার মসিয়ে বোক্যাম্প। জনগণের সামনে এমন নিরপেক্ষভাবে সত্যকে তুলে ধরতে যথেষ্ট সাহস লাগে। আপনার কাগজ পড়ে আপনার সঙ্গে আলাপ করার বিশেষ আগ্রহ জন্মেছে আমার। ধন্যবাদ মসিয়ে, সৎভাবে সাংবাদিকতা করাই আমার ধর্ম, আপনার সঙ্গে এটা কথা ছিল। মাফ করবেন কাউন্ট, আমাকে একটু আমার স্ত্রীর কাছে যেতে হবে, আপনারা কথা বলুন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, কি কথা মসিয়ে বোক্যাম্প? আপনি প্যারিসের বিশিষ্ট অতিথি, বহু দেশ ঘোরার অভিজ্ঞতা আপনার আছে। আপনি প্যারিসে এসেছেন শুনে বা ভাবছিলাম আপনার একটা সাক্ষাৎকার নেব। আপনার কথাগুলো শুনে সেই ইচ্ছে আরও বেড়ে গেল। না মসিয়ে বোক্যাম্প, আপনি গল্প শুনতে চাইলে বলতে পারি, কিন্তু এসব সাক্ষাৎকার টাক্ষাৎকার আমার পোষায় না। আপনি যদি বিদেশের অভিজ্ঞতাওয়ালা লোক চান, তবে তেমন লোক তো প্যারিসেই মজুদ আছে। এই যে কাউন্ট অফ মোরকার্ফ, বিরাট বীর যোদ্ধা, ইয়ানিনায় আলী পাশার জন্য নিজের জীবন বাজি রেখে লড়েছিলেন, তার মতো অভিজ্ঞতা কটা লোকের হয়। আমার গল্প তো গোটা প্যারিস জানি, নতুন তো কিছু। মসিয়ে মোরকার্ফের কথা উঠল যখন বলি, ইয়ানিনায় যুদ্ধ করে তার এত নামডাক, এত প্রতিপত্তি হয়েছে বটে, কিন্তু আমি ইয়ানিনা অঞ্চলে ঘোরার সময় কি দেখেছি জানেন? ওখানকার সাধারণ লোকেরা ফরাসি সৈন্য বা অফিসারদের একদম সহ্য করতে পারে না। ওদের ধারণা আলী পাশাকে কোনো এক ফরাসি সেনা অফিসার ধরিয়ে দিয়েছিল, নইলে তুরস্কের সুলতানের ক্ষমতা ছিল না আলী পাশাকে বন্দী করার। এও শোনা যায় যে সেই অফিসার নাকি পাশার বউ আর মেয়েকে দাস হিসেবে বিক্রি করে দিয়েছিল। এই সব কারণেই। কেন? আমাদের মোরকার্ফ তো আলী পাশার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তার মুখে তো কখনো কিছু। না না, তার মতো বীরপুরুষ এমন ঘৃণ্য কাজ কখনোই করতে পারেন না। কোনো সভ্য ইউরোপিয়ানই কি পারে? আসলে প্রাচ্যের লোকগুলোই এমন, গুজব ছড়াতে ভালোবাসে। গুজবের মধ্যে অনেক সময় সত্যি কথা লুকিয়ে থাকে মসিয়ে। হয়তো মোরকার্ফ নয়, অন্য কোনো ফরাসি সেনা অফিসার বিশ্বাসঘাতকতা করেছিলেন আলী পাশার সঙ্গে, খোঁজ করে দেখতে হচ্ছে। এই দেখো, আপনার মাথায় ভূত ঢুকিয়ে দিলাম মনে হচ্ছে। এখন এসব চিন্তা ছেড়ে আনন্দ করুন। রাত 10:30, অতিথিরা সবাই বিদায় নিয়ে চলে গেছেন। প্রাসাদের দোতলায় একটি বিরাট ঘরে ঢুকলেন কাউন্ট। ঘরটা যেন আরব্য রজনীর পাতা থেকে উঠে এসেছে। ঘরের মেঝে জোড়া পারস্যের মখমলি গালিচা বিছানো, তার উপর ইতিউতি পড়ে আছে নরম তাকিয়া, আরবি আতরের ভারী গন্ধ ভেসে আসছে বাতাসে। ঘরের মাঝখানে মাসলিনের পর্দায় ঘেরা একটা উঁচু নরম গদিওয়ালা খাটে বসে সুদৃশ্য লম্বা ফরসিতে তামাক খাচ্ছিল একটি
19-20 বছরের অপরূপ সুন্দরী মেয়ে। তার লালচে ফর্সা রং, উজ্জ্বল কালো চোখ, টিকলো নাক, পাতলা গোলাপি ঠোঁট এক ঝলক দেখলেই বোঝা যায় যে এ কোনো সাধারণ মেয়ে নয়। সত্যি এর শরীরে প্রাচ্যের অন্যতম পরাক্রমশালী রাজার রক্ত বইছে। এই মেয়েটি মন্টিক্রিস্টো রহস্যময় ক্রীতদাসী। মন্টিক্রিস্টো ঘরে ঢুকতেই মেয়েটি সসম্ভ্রমে তাঁর হাত ধরে নিজের কপালে ঠেকিয়ে চুমু খেল। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো হেডি? না মাই লর্ড। বেশ, তোমাকে আগেও বলেছি ফ্রান্স স্বাধীন দেশ, তোমার ঘোরাফেরায় কোনো বাধা নিষেধ নেই। আর এখানে আরব, পারস্য বা বলকানের মতো পর্দা প্রথা পুরোপুরি মানতেও পারবে না তুমি। লোক সমক্ষে তোমাকে আসতেই হবে। খালি একটা কথা মাথায় রেখো, কখনো ভুলেও নিজের বাবার নাম বলে বসো না কাউকে, তাতে তুমি বিপদে পড়বে। জানি মাই লর্ড, কিন্তু আমি কাউকে সে কথা বলতে যাবই বা কেন? আমি তো একা বাইরে বেরোই না, আপনার সঙ্গেই বেরোই, আপনার কাছাকাছিই আমি ভালো থাকি। না হেডি, আমি চাই তুমি বাইরের জগৎটা সম্পর্কে জানো, সেটাকে চেনো। তোমাকে প্যারিসে নিয়ে আসার পিছনে আমার সেটাও একটা কারণ, তোমাকে পাশ্চাত্য সভ্যতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। তুমি আমার মেয়ের মতো, একদিন আমি থাকবো না, কিন্তু তোমাকে তো পৃথিবীতে টিকে থাকতে হবে। পৃথিবীটাকে না চিনলে সেটা সম্ভব নয়। আপনি যে বলেছিলেন কোনোদিনও আমাকে ছেড়ে যাবেন না, আমার আর কি আছে আপনি ছাড়া? আমার বয়স তোমার চেয়ে অনেক বেশি, তোমার আগে মৃত্যু আমার নাগাল পেয়ে যাবে। তাছাড়া কে বলতে পারে তুমি একদিন আমার থেকে মুক্তি চেয়ে দূরে সরে যেতে চাইবে না? না, আমি কখনো আপনাকে ছেড়ে যাব না। আপনি আমার দ্বিতীয় পিতা। ঈশ্বর আমার বাবার আত্মাকে শান্তি দিন। তিনি মারা যাওয়ার পর কি দুর্বিষহ অবস্থায় পড়েছিলাম আমি আর মা। কোন নরক থেকে আপনি আমাদের উদ্ধার করেছিলেন আমি কখনো ওটা ভুলতে পারবো না। বাবাকে তোমার খুব মনে পড়ে, তাই না? তখন তো তুমি একরত্তি। তোমাকে যখন কিনে নিয়েছিলাম তখনই তো তোমার বয়স মাত্র 11। ছোট বয়সেই যে স্মৃতির ছাঁচে সবচেয়ে ভালো ছাপ পড়ে মাই লর্ড। আর সেই ইঁদুরকলের মতো পরিস্থিতি, সে নৃশংস বিশ্বাসঘাতকতা ভুলি কি করে? এখনো মনে পড়ে প্যামভুটিস হ্রদের মাঝখানে সেন্ট প্যান্টেলিমন মনাস্ট্রির মাটির নিচের একটা ঘরে আমাকে কোলে নিয়ে বসে আছেন মা আর বাবা, ঘর ভর্তি বারুদের পিপে। দরজায় তলোয়ার নিয়ে পাহারা দিচ্ছেন সেলিম। বাইরে তুমুল যুদ্ধ চলছে, গোলাগুলির আওয়াজে আমি কাঁদছি। বাবা মাকে সান্ত্বনা দিচ্ছেন। এমন সময় হঠাৎ সব থেমে গেল আর ঘরে ঢুকে এলো সেই পাষণ্ড ফরাসি অফিসারটা। তার নাম মুখে অন্তে ওমর ঘেন্না হয়। দরজার বাইরে থেকে একটা কাগজ দেখিয়ে হাসতে হাসতে শয়তানটা বলল, ফরমান এসেছে পাশা, সুলতান আপনাকে ক্ষমা করে দিয়েছেন। বাবা আনন্দে চেঁচিয়ে উঠে আমাদের বাইরে নিয়ে এলেন। পরক্ষণেই দেখলাম অগুন্তি সৈন্য আমাদের ঘিরে ধরে বন্দুক গুছিয়ে রয়েছে। আমাদের পিছনের শয়তানটা হায়নার মতো হেসে উঠে গুলি করল সোজা সেলিমের বুকে। বাবা তলোয়ার বের করতে যাচ্ছেন, একজন সৈন্য বন্দুকের কুঁদো দিয়ে মারল তার মাথায়। তিনি আর্তনাদ করে অজ্ঞান হয়ে পড়লেন, আমরা কেঁদে উঠলাম। শয়তানটা আমাদের সরিয়ে নিয়ে যাওয়ার হুকুম দিল। সৈন্যরা যখন আমাদের নৌকোয় তুলছে তখন দেখি শয়তানটা বাবার হাত থেকে তার আংটিটা খুলে নিচ্ছে। সেই আমার বাবাকে শেষ দেখা। একবার, শুধু একবার যদি শয়তানটাকে নাগাল পেতাম। পাবে হেডি, পাবে। সেই শয়তানকে উচিত শাস্তি দেওয়ার জন্যই তো আমাদের প্যারিসে আসা। তাকে প্রথম শাস্তিটা দেবে তুমি, আর শেষ শাস্তিটা দেব আমি। মাই লর্ড, আমি একটা কথা কিছুতেই ভেবে পাই না। আমি শয়তানটাকে খুঁজছি আমার বাবার পিঠে ছুরি মারার প্রতিশোধ নেব বলে। আপনি কোন প্রতিশোধের তাড়নায় তাকে খুঁজছেন? হেডি, তোমরা মানুষ বলতে যাদের বোঝো, চারিদিকে যাদের দেখো, সমাজে তাদের একটা জায়গা ঠিক করে দিয়েছে রাজা রাজরা বা যাদের হাতে ক্ষমতা আছে। কিন্তু তার বাইরে
পৃথিবীতে হাতে গোনা কয়েকজন মানুষ আছে যাদের জায়গা না জায়গা না কাজ ঠিক করে দেন স্বয়ং ঈশ্বর। তারা ঈশ্বরের হয়ে পাপের শাস্তি আর পুণ্যের পুরস্কার দিতে আসে। তাদের জায়গা তাই সমাজের বাইরে। আমি সেই রকমই একজন। প্রতিশোধ কেন, কোনো আবেগই আমাকে স্পর্শ করে না। আপনি যেই হন, আপনি আমার কাছে দেবতা। আপনার সঙ্গ আমি ছাড়ব না কোনোদিনই। কাউন্ট মৃদু হেসে হেইডির ঘর থেকে বেরিয়ে এলেন। হেইডি স্তম্ভিত হয়ে তাকিয়েছিল মন্টিক্রিস্টোর দিকে। এই দেবতুল্য মানুষটিকে সে প্রাণ দিয়ে ভক্তি করে, ভালোবাসে, কিন্তু তার মনের দল পায় না। দিন সাতেক পরে ম্যানমোজেল ইউজিনি ড্যাংলার্সের সঙ্গে কাউন্ট আন্দ্রেয়া কাভালকান্তির বিয়ে পাকা হওয়ার কথাটা প্যারিসের উঁচু মহলে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। ধনকুবের ব্যারন ড্যাংলার্সের টাকার দিকে তাকিয়ে তাঁর জামাই হওয়ার আশায় বসে থাকা যুবকরা কাভালকান্তিকে মনে মনে গালাগালি করতে করতে দীর্ঘশ্বাস ফেলতে থাকল। তাদের বাবা মায়েরা ড্যাংলার্সের মুণ্ডপাত করতে লাগলেন। কেউ বলল, এতদিনে মসিয়ে ড্যাংলার্স রূপ বংশ পরিচয় টাকা সব দিক দিয়েই মনের মতো জামাই পেয়েছেন বটে। কেউ বলল, কাভালকান্তির টাকার পাহাড় আছে বলে তাই, নইলে জামাইয়ের রূপ আর বংশ ধুয়ে জল খাওয়ার লোক ড্যাংলার্স নয়। ড্যাংলার্স নিজে ভারী হৃষ্ট মনে আবার ব্যবসায় মন দিলেন। ভাবলেন, স্প্যানিশ শেয়ারে যত মিলিয়ন টাকা তিনি খুইয়েছিলেন এইবার তার একটা হিল্লে হল। কিছুদিনের মধ্যেই প্যারিসের হাওয়ায় উঠতে লাগলো কাউন্ট কাভালকান্তি আর ম্যাডমোজেল ড্যাংলার্সের জমাট বাঁধা প্রেমের খবর। আর সবার অলক্ষে হাসলেন মন্টিক্রিস্টো। দাবার প্রতিটি চাল পড়ছে তাঁর হিসেব মতো। কয়েকদিন পরে ড্যাংলার্সের অফিসে বসে কথা বলছিলেন ড্যাংলার্স, মন্টিক্রিস্টো আর অন্য একজন ভদ্রলোক। তাঁর গায়ের চাপা রং আর স্প্যানিশ টানের উচ্চারণ থেকে তাঁকে ল্যাটিন আমেরিকার লোক বলে চিনে নিতে অসুবিধা হয় না। ইনি হলেন মন্টিক্রিস্টোর পরিচিত উরুগুয়ের কানেলোনেসে বিরাট খামার বা হ্যাসিয়েন্দার মালিক সিনিয়র কার্লোস সান্তিয়াগো। 16 মিলিয়ন ফ্র্যাঙ্ক তিনি ঋণ চান। টাকার অঙ্ক বিরাট, কিন্তু বিরাট ঋণের সুদে আসলে আদায়টাও বিরাট, তাই ড্যাংলার্স মনস্থির করতে পারছিলেন না। আপনি কিসের ভয় পাচ্ছেন মসিয়ে? আপনার টাকা আপনি ঠিক ফেরত পেয়ে যাবেন। আমি না হয় আপনার অপরিচিত, মন্টিক্রিস্টো তো নন, আমি তো তারই বন্ধু। পরিচিতির ওপর ভরসা করতে হলে মসিয়ে ড্যাংলার্স এত বড় ব্যাংকিং সাম্রাজ্যের সম্রাট হয়ে বসতেন না সিনিয়র সান্তিয়াগো। উনি বোধহয় উরুগুয়ের যুদ্ধ পরিস্থিতির কথা ভাবছেন। আসলে সিনিয়র, ওদিকে আর্জেন্টিনার সঙ্গে যুদ্ধ আর এদিকে ব্লাঙ্কোদের সঙ্গে গৃহযুদ্ধে আপনাদের উরুগুয়ের কলোরাডো সরকার এখন জেরবার। এই পরিস্থিতিতে এতগুলো টাকা উরুগুয়েতে পাঠানো, যুদ্ধ চলছে তাতে কি? আমি চাষি মানুষ, যুদ্ধের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। টাকা আর জমি জমা আমার নেহাত কম নেই। আপনার দেশ হলে আমিও হয়তো আপনার মতন কাউন্ট বা ব্যারন হয়ে বসতাম। আপনি বৃথা ভয় পাচ্ছেন। আপনার এই টাকা নিয়ে বেআইনি কাজ হবে না, আর টাকাও আপনি ঠিক সময় ফেরত পেয়ে যাবেন। আপনি চাষি সে তো বুঝলাম, কিন্তু চাষিদের সঙ্গে যুদ্ধের কোনো যোগাযোগ নেই এটা তো ঠিক নয়। ওই যে সাদা নিশানওয়ালা ব্ল্যাঙ্কোরা, যারা আগে ক্ষমতায় ছিল, যারা আর্জেন্টিনার সঙ্গে মিলে এখন গৃহযুদ্ধ বাঁধিয়েছে, তাদের বড় সমর্থকরাই তো চাষি, হ্যাসিয়েন্দার মালিক। ব্যারন, আপনি একটু বেশি বিদেশের রাজনীতির মধ্যে ঢুকে পড়ছেন। সিনিয়র সান্তিয়াগো নিপাট ভালো মানুষ, আপনার টাকা মার যাবে না। আপনি বলেছিলেন না আপনি মানুষ চেনেন। বেশ, তাহলে আপনাকে কিন্তু জামিন থাকতে হবে। না, আমার চেয়েও বড় জামিনদার আপনি পাবেন। সিনিয়র সান্তিয়াগোর খুড়তো তো দাদা কে জানেন? স্বয়ং প্রেসিডেন্ট ম্যানুয়েল ওরিবে, যাকে কিছুদিন আগে গদি থেকে হাঁটিয়ে দিয়ে লাল নিশানওয়ালা কলোরাডোরা ক্ষমতা দখল করেছে। তার নিজের টাকা পয়সা কম নেই, আর পেছনে আর্জেন্টিনা সরকারও আছে। বলুন, জামিনদার হিসেবে কি আমি এর চেয়েও বড়? মসিয়ে ড্যাংলার্স, আমার দাদা রাজনীতির লোক, আমি নই। আর আমি কোনো বিপদে পড়লে তিনি আমাকে সাহায্য করবেনই, আপনি নিশ্চিন্ত থাকুন। ড্যাংলার্সের মুখ হাঁ হয়ে গেল। এরপর আর কোনো আপত্তি থাকতে পারে না।
ঠিক হলো সামনের সপ্তাহেই প্রথম কিস্তির 5 মিলিয়ন ফ্র্যাঙ্ক সান্তিয়াগো উরুগুয়েতে পাঠিয়ে দেবেন। আর এর মধ্যেই প্রেসিডেন্ট ওরিবের থেকে জামিনদারেরও চিঠি আনিয়ে দেবেন। সান্তিয়াগো বিদায় নিয়ে বেরিয়ে গেলেন। টাকার অঙ্কটা বিশাল, এর জন্য আমাকে ব্যাঙ্ক অফ ফ্রান্সের কাছেও হাত পাততে হবে। কিন্তু কাউন্ট, আপনাকে আমার ধন্যবাদ জানানোর ভাষা নেই। প্রথমে কাউন্ট আন্দ্রেয়া, তারপর সিনিয়র সান্তিয়াগো, আপনার জন্য একের পর এক ভালো ভালো লোকের সঙ্গে পরিচয় হচ্ছে আমার। আর শুধু পরিচয় নয়, লাভও হচ্ছে। ধন্যবাদ আবার কেন, বন্ধুরা তো আছেই লাভের জন্য বেরেন। ওহো, ভুলেই যাচ্ছিলাম, আমার 3 মিলিয়ন ফ্র্যাঙ্ক বিশেষ দরকার হয়ে পড়েছে, একটু ব্যবস্থা করে দেবেন তাড়াতাড়ি। ইয়ে, আপনার কিন্তু ইতিমধ্যেই 7 মিলিয়ন নেওয়া হয়ে গেছে কাউন্ট। সীমাহীন ঋণ, ভুলে যাচ্ছেন ব্যারন? তাছাড়া আপনি আমার বন্ধু না? ড্যাংলার্স দীর্ঘশ্বাস ছেড়ে কাউন্টকে চেক লিখে দিলেন। কাউন্ট ড্যাংলার্সকে ধন্যবাদ দিয়ে বাইরে বেরিয়ে এসে দেখেন সান্তিয়াগো তখনও যাননি, তাঁরই জন্য অপেক্ষা করছেন। কি সিনিয়র, টাকার ব্যবস্থা তো হয়ে গেল, তাহলে যান, গোলা বারুদ আর বন্দুকের বন্দোবস্ত করে ফেলুন গিয়ে। আর এখানে দাঁড়িয়ে আছেন কেন? প্রেসিডেন্ট ওরিবের হয়ে ব্যক্তিগতভাবে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সিনিয়র সিন্দবাদ। ব্ল্যাঙ্কোদের ক্ষমতায় ফেরানোর জন্য এখন যুদ্ধ চালিয়েই যেতে হবে। এদিকে আমাদের ট্যাকের অবস্থা তো আপনি জানেনই, বড় উপকার করলেন আপনি। ধন্যবাদের কোনো প্রয়োজন নেই সিনিয়র সান্তিয়াগো, প্রেসিডেন্ট ওরিবে আমার বিশেষ উপকার করেছিলেন একবার, আমি তার সামান্য প্রতিদান দিলাম মাত্র। বেশ, মসিয়ের ড্যাংলার্স না চাইতেও আমাদের যুদ্ধে জড়িয়ে পড়লেন। আচ্ছা, তিনি যদি ধরে ফেলেন যে আপনি তাকে ফাঁসিয়েছেন? তার আগেই আমি ড্যাংলার্সকে ধরে ফেলব। চলি। সেদিন সন্ধ্যায় 27 নম্বর রু দ্য হেল্ডারের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে অ্যালবার্টের সঙ্গে কথা বলছিলেন কাউন্টেস অফ মোরকার্ফ। একটা মাত্র মোমবাতির আলোয় তাঁর মুখে উৎকণ্ঠার ছায়া খেলে যাচ্ছিল। মসিয়ে দি মন্টি ক্রিস্টোকে তুমি খুব পছন্দ করো, তাই না অ্যালবার্ট? পছন্দ না করে উপায় আছে মা? এত দেশ ঘুরেছেন উনি, এত রকমের অভিজ্ঞতা, কি সুন্দর গল্প বলেন, এত ধনী, কিন্তু আচার ব্যবহারে বড় লোকই দেখানো নেই এতটুকু। এমনকি বাবার পর্যন্ত ওকে পছন্দ হয়েছে। আর শুধু বাবা কেন, গোটা প্যারিস আজ মুগ্ধ হয়ে ওঁর দিকে তাকিয়ে আছে। জানি, সেটাই তো ভাবাচ্ছে। আমার সঙ্গে সেই প্রথম দিনের পর ওর তেমন ঘনিষ্ঠ আলাপ হয়নি, বরং কোথাও দেখা হলে উনি আমাকে কেমন যেন একটু সসম্ভ্রমে এড়িয়ে চলেন বলেই মনে হয়। কিন্তু তোমাকে উনি খুব পছন্দ করেন আমি খেয়াল করেছি। তা করেন, এতটাই যে আমার কয়েকজন বন্ধুকেও নরম্যান্ডির বাগানবাড়িতে একদিন ছুটিও কাটিয়ে আসতে বলেছেন, ভাবো একবার। নরম্যান্ডি তো অনেক দূর, বন্ধুবান্ধব থাকলেও সাবধানে থাকবে। হ্যাঁ, কবে যাবে তোমরা? কিছুদিনের মধ্যেই, তবে কাউন্ট যেতে পারবেন না, তার প্যারিসে কাজ আছে। তাহলেও তুমি সাবধানে থাকবে অ্যালবার্ট। একটা কথা বলি, মন্টি ক্রিস্টোর থেকে একটু দূরে থাকলেই তোমার মঙ্গল। কি বলছো মা, উনি রোমে আমার প্রাণ বাঁচিয়েছিলেন, ভুলে গেলে? উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি, নেশার বদভ্যাস নেই, জুয়া খেলেন না, আমার থেকে টাকা ধার চাননি, তাহলে ওর থেকে আমার ভয় পাওয়ার আছেটা কি? চলনে বলনে তিনি পাক্কা অভিজাত ভদ্রলোক, এরকম অদ্ভুত ক্ষমতাশালী ব্যক্তিত্ব, নিজের উপর এরকম অদ্ভুত নিয়ন্ত্রণ তুমি আর কারোর মধ্যে দেখেছো? না, কিন্তু আমার ওকে দেখলেই কেমন একটা অদ্ভুত অস্বস্তি হয়। ওই ব্যক্তিত্ব, ওই নিয়ন্ত্রণ, কি সাধারণ মানুষের মতো, ওর মধ্যে একটা অমানসিক শক্তি আছে। আর কেন জানি না ওকে দেখলে আমার আমার একজনের কথা মনে পড়ে, কিন্তু সে তো আর বেঁচে নেই। কিসব উল্টোপাল্টা বলছো মা, কে বেঁচে নেই? কাউন্ট কি ভূত নাকি? হতেও তো পারে অ্যালবার্ট, আমি এত বুঝি না, কিন্তু আমি তোমার মা, আমি চাই না তুমি কোনো বিপদে পড়ো। যেটা বললাম মনে রেখো। তুমি একটু বেশি চিন্তা করছো মা, ভেবো না আমার কিছু হবে না, আমি কচি খোকাটি নই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আজ মসিয়ে ভিলফোর্টের বাবা মারা গেছেন, তোমার বাবা ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তুমিও একবার যেও পরে। শুনেছি, যাব, গুড নাইট। অ্যালবার্ট তার মাকে শুভরাত্রি জানিয়ে চলে গেল। আর নির্জন বারান্দায় মোমবাতির আলোয়
কাউন্টেসের কপালের রেখাগুলো আরো গভীর হয়ে উঠল। সেই সন্ধ্যায় প্রায় একই সময় নিজের কাজের টেবিলের ওপর কুনুই রেখে হাতের পাতায় মুখ ঢেকে শোকে মুহ্যমান হয়ে বসেছিলেন দুর্দণ্ড প্রতাপ ম্যাজিস্ট্রেট জেরার্ড দ্য ভিলফোর্ট। পাঁচ দিনের মধ্যে পরপর দুবার মৃত্যু আঘাত হেনে গেছে তার বাড়িতে। প্রথম পাঁচ দিন আগে তার প্রথম পক্ষের স্ত্রীর মা ম্যাডাম সেন্ট ম্যারান, আর এই আজ সকালে তার বাবা, এককালে দুঁদে বোনাপার্টিস্ট নেতা নয়্যারটিয়ার। দুজনেরই বয়স হয়েছিল সত্তরের ওপর, আর নয়্যারটিয়ার তো দীর্ঘদিন পক্ষাঘাতে পঙ্গু হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। বাবাকে প্রথম জীবনে নিজের সবচেয়ে বড় শত্রু বলে মনে করতেন রাজভক্ত উইলফোর্ট, কিন্তু গত পনেরো বছর বাবা ছেলেতে একটা সমঝোতা হয়েছিল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নয়্যারটিয়ারের মায়া পড়েছিল তার আদরের নাতনি ভ্যালেন্টিনের ওপর। তারই টানে তিনি উইলফোর্টের পরিবারে এসে থাকতে রাজি হয়েছিলেন। পঙ্গু হয়ে যাওয়ার পর থেকে তাঁর দেখাশোনার সমস্ত ভার নিজের ওপর তুলে নিয়েছিল ভ্যালেন্টিন। দিদিমা আর ঠাকুরদা দুজনেরই বড় প্রিয়, বড় আদরের ছিল মেয়েটা। এতটাই যে তাঁরা তাঁদের সব সম্পত্তি ভ্যালেন্টিনকে দিয়ে গেছেন। উইলফোর্টও মেয়েকে কম ভালোবাসেন না, হয়তো ছেলে এডওয়ার্ডের চেয়ে একটু বেশিই হবে। এটা তাঁর দ্বিতীয়া স্ত্রী যে বিশেষ ভালো চোখে দেখেন না তাও তিনি বুঝতে পারেন, কিন্তু স্নেহের ওপর তো আর কারোর হাত নেই। পৃথিবীর সবাইকার জন্য এমন প্রাণ ভরা ভালোবাসা ভ্যালেন্টিন ছাড়া আর কারোর মধ্যে দেখেননি উইলফোর্ট। হায়, এখন মেয়েটা দিদিমা আর ঠাকুরদাকে হারিয়ে কি যে করবে, তার নিজেরও বুকটা কেমন ফাঁকা লাগছে। পরপর দুটো মৃত্যু তার বাড়িতে, কেন, কোন পাপে, তাঁরই পাপে কি? উইলফোর্টের ভাবনায় ছেদ পড়ল দরজা খোলার আওয়াজে। ডক্টর দিয়াফ্রিনি কেবল ডাক্তারই নন, পারিবারিক বন্ধুও বটে। সেই সুবাদেই রাত বিরেতে বাড়িতে আসার অধিকার তার আছে। বলুন ডাক্তার, বাবার মৃত্যুশয্যার পাশে কি যেন বলতে চান মনে হলো আমায়, কি এমন কথা? ঠিকই ধরেছেন মসিয়ে, কথাটা তখন আপনাকে বলিনি, কারণ অত লোকের মাঝে সে কথা বলা যায় না, কথাটা গুরুতর, খুব ঠান্ডা মাথায় শুনবেন। আচ্ছা, আপনি খেয়াল করেছেন যে ম্যাডাম সেন্ট ম্যারান আর মসিয়ে নয়্যারটিয়ার দুজনেরই মৃত্যুর লক্ষণ হুবহু এক? শরীর জুড়ে সেই একই প্রচণ্ড খিঁচুনি, শরীরে হাত দিলেই যন্ত্রণা, চোখ অন্ধকার হয়ে আসা। আপনি তো বললেন দুজনেই হঠাৎ হার্ট ফেলের শিকার, রোগ এক হলে লক্ষণ তো একই হবে। তাই কি, দুজনেই আচমকা হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা গেছেন এ কথা ঠিক, কিন্তু আমি দুজনকেই দেখতাম, দুজনেরই মারা যাওয়ার বয়স হয়েছিল। আপনার বাবা পঙ্গুও হয়ে পড়েছিলেন, কিন্তু আমি চিকিৎসক হয়ে বলছি দুজনের কারুরই হৃদরোগ ছিল না, তাছাড়া ওইসব লক্ষণ প্রায় ধনুষ্টংকারের মতো, হৃদরোগের চরম অবস্থা না হলে এই লক্ষণ হয় না। এই লক্ষণগুলো দেখে একটাই সম্ভাবনা, একটাই সন্দেহ আমার মাথায় উঁকি দিচ্ছে। বলে যান মসিয়ে, আপনি কি ব্রুসিন বা স্ট্রিকনিন বলে কোনো বিষের নাম শুনেছেন? ধনুষ্টংকারের লক্ষণের সঙ্গে এই বিষে মৃত্যুর লক্ষণের কোনো তফাত নেই। স্ট্রিকনিন 15 মিনিটের মধ্যে। আপনি কি পাগলের মতন উল্টো পাল্টা বলছেন ডাক্তার? দুজনের ক্ষেত্রেই মৃত্যুর ছটফটানি শুরু হওয়ার 15 মিনিটের মধ্যে সব শেষ হয়ে গেছিল। দুজনেই শেষ অবস্থায় ওষুধ গিলতে গিয়ে বলেছেন তেতো লাগছে, সেটা সাধারণ হৃদরোগে হয় না। আর এরা দুজনেই মৃত্যুর আগে কিছু খাচ্ছিলেন, ম্যাডাম সেন্ট ম্যারান শ্যাম্পেন, মসিয়ে নয়্যারটিয়ার লেমনেড। উইলফোর্ট খানিকক্ষণ হতবুদ্ধি হয়ে বসে থাকলেন। ডাক্তারের বক্তব্যটা যেন পরিষ্কার হচ্ছে না তার কাছে। বিষ মানে খুন আমার বাড়িতে, কিন্তু এদেরকে কে খুন করবে, কেনই বা করবে? জানি না, সে আপনি ভালো বলতে পারবেন। এরা কেউই বাইরে যেতেন না, বাইরে কেউ এদের কাছে আসত না, অতএব কেউ যদি এদের পানিয়ে বিষ মিশিয়ে থাকে, মানে আদৌ যদি বিষ প্রয়োগ হয়ে থাকে, সে বিষ বাড়ির কারোর পক্ষেই মেশানোর সম্ভাবনা বেশি। ডাক্তার যা বলছেন ভেবে বলছেন তো? ভেবেই বলছি, আপনি যুক্তি দিয়ে ভেবে দেখুন না, এদের মৃত্যুতে কেউ লাভবান হচ্ছে কি? এদের সব টাকা পয়সা সম্পত্তি পেয়েছে ভ্যালেন্টিন,
সে ছিল ওদের প্রাণ। ডাক্তার আর একটিও কথা না বলে এক দৃষ্টি উইলফোর্টের দিকে তাকিয়ে রইলেন। না না, আপনার না নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, তাই না ডাক্তার? বলুন বলুন, ভুল তো? হ্যাঁ, ভ্যালেন্টিন, আপনি ওই ফুলের মতন মেয়েটাকে নৃশংস খুনি বলছেন? ছি 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 ডাক্তার, ছি! আমি কিছুই বলছি না মসি, আপনাকে আমার সন্দেহের কথা আমার জানানো কর্তব্য ছিল, জানালাম। আপনি এ বাড়ির কর্তা, আপনি ম্যাজিস্ট্রেট, এবার আপনি কি ঠিক করবেন সেটা আপনার ব্যাপার, তবে চোখ কান একটু খোলা রাখবেন, বন্ধু হিসেবে এই কথাই বলব। ডাক্তার ডাক্তার, আপনি নিশ্চিত যে ওরা দুজনেই খুন হয়েছেন? আমি 90% নিশ্চিত যে এ বাড়িতে মৃত্যু নিজের থেকে ঢোকেনি, তাকে হাত ধরে ঢোকানো হয়েছে। এই কথাগুলো জনসমক্ষে বললে আপনার সম্মান নিয়ে টানাটানি পড়তে পারে, তাই বলিনি। অনেক ধন্যবাদ ডাক্তার, কথাটা যেন পাঁচখান না হয়। আমার পরিবারের ব্যাপার আমাকে সামলাতে হবে, আপনি বন্ধু হিসেবে আমার পাশে থাকবেন। নিশ্চিন্ত থাকুন, কিন্তু মসিয়ে একটা কথা মনে রাখবেন, মানুষের রক্তে যখন খুনের নেশা চাপে তখন সমাজ সংসার সম্পর্কের সব বেড়া কিন্তু তার সামনে থেকে মুছে যায়। জানি না কোন পাপে আপনার মতো সজ্জন মানুষকে আজকে এই পরিস্থিতিতে পড়তে হল। যাই হোক, চলি, সাবধানে থাকবেন। উইলফোর্ড হতভম্ব হয়ে চেয়ারে বসে রইলেন। খুন তাঁর পরিবারে, তাও দুটো, এ যে ভাবা যায় না। কাছের লোক বলতে কে? দাসদাসীদের কেউ? তাঁর স্ত্রী, তার প্রাণের চেয়ে প্রিয় মেয়ে ভ্যালেন্টিন? নিজের চারপাশের গোটা দুনিয়াটাকেই তাহলে সন্দেহ করতে হয় উইলফোর্ডকে, আর তাহলে গোটা দুনিয়াটাই টলমল করে ওঠে। কেন কেন? ডাক্তার শেষ কথাটা কি বললেন? জানি না কোন পাপে আপনার মতো সজ্জন মানুষকে আজকে এই পরিস্থিতিতে পড়তে হল। কথাটা আবার তার পুরনো চিন্তাগুলোকে ফিরিয়ে দিল। পাপই তো, পৃথিবী শুদ্ধ লোক জানে উইলফোর্ড ন্যায়পরায়ণ মানুষ, জীবনে কোনোদিন কোনো অন্যায় করেননি, নীতির প্রশ্নে কখনো আপোষ করেন না, আইনের কঠোর রক্ষক তিনি। কিন্তু তিনি নিজে তো জানেন তিনি কি করেছেন। প্রথম জীবনে অন্তত দুবার, একবার সেই মার্সেইতে থাকার সময় নেপোলিয়নের নয়া টিয়ারকে লেখা চিঠি আড়াল করতে গিয়ে সেই নির্দোষ ছেলেটাকে শ্যাটোডিফে গুম করে দিয়েছিলেন। কি যেন নাম ছিল ছেলেটার, সে নিশ্চয়ই এতদিনে মরে গেছে। আর তার ঠিক পরপরই জুলিয়েটের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া। বাচ্চাটা যে কি করে এলো উইলফোর্ড চাননি। লোকলজ্জার ভয়ে বাগানে গর্ত করে, উফ! কিন্তু আর কোনো উপায় ছিল না যে। দুঁদে ম্যাজিস্ট্রেট জেরার্ড দে উইলফোর্ডের হঠাৎ বড্ড দিশে হারা লাগতে শুরু করল। কার্লোস সান্তিয়াগো ঋণের 16 মিলিয়ন ফ্র্যাঙ্ক 3 কিস্তিতে নিজের দেশে পাঠিয়ে দেওয়ার পর ড্যাংলার্সের মন একটু স্থির হল। ব্যাঙ্ক অফ ফ্রান্স থেকে যদিও প্রায় 8 মিলিয়ন ফ্র্যাঙ্ক ধার নিতে হয়েছে তাকে, কিন্তু ইতিমধ্যে প্রেসিডেন্ট ওরিবের থেকে জামিনদারের চিঠিও তাকে এনে দিয়েছিল সান্তিয়াগো। এরপর আর টাকা ডোববার কোনো ভয় নেই। ওই স্প্যানিশ বন্ডের বিপত্তিটা না ঘটলে ব্যাঙ্ক অফ ফ্রান্সের কাছে হাত পাততে হতো না তাকে। কিন্তু মাসখানেকের মধ্যে উরুগুয়েতে আবার নতুন উদ্যমে গৃহযুদ্ধ শুরু হয়েছে বলে খবর শোনা যেতে লাগল। ড্যাংলার্স আবার একটু উদ্বিগ্ন হয়ে পড়লেন। নিজেকে সান্ত্বনা দিলেন এই ভেবে যে সান্তিয়াগো চাষি, তার সঙ্গে যুদ্ধ বিগ্রহের কোনো সম্পর্ক নেই। কোনো ভয় থাকলে কি আর মন্টি ক্রিস্টো তাকে সাবধান করে দিতেন না? তিনি বুদ্ধিমান, পোড় খাওয়া মানুষ, আর তেমন দরকার হলে কাবালকান্তি থেকেও কিছু সাহায্য পাওয়া যাবে, সেও করিতকর্মা ছেলে। বেচারা ড্যাংলার্স যদি সেই সন্ধ্যায় মন্টি ক্রিস্টোর সাঁজেলিজের বাড়ির বসার ঘরে উপস্থিত হতে পারতেন, তবে হয়তো বুঝতেন কোন ভয়ঙ্কর জালে তিনি জড়িয়ে পড়ছেন।
কাভালকান্তি মন্টিক্রিস্টোর বাড়িতে এসেছিল একটা বিশেষ দরকারে। পাক্কা ফুলবাবুটি সেজে সে মন্টিক্রিস্টোর বৈঠকখানা আলো করে বসেছিল। এত পরিপাটি সাজ পোশাক পরে থাকলেও তার সুন্দর মুখের মধ্যে, বিশেষত তার চোখে, একটা অত্যন্ত শীতল ক্রূরতা লুকিয়ে আছে। নাবিক সিন্দবাদ বললেন আপনি নাকি খুব জরুরি কি সব কাগজপত্র দেবেন, জলদি দিন। দেব, এত তাড়াহুড়ো করো না বেনেদিত্ত। আমাকে ওই নামে ডাকবেন না কাউন্ট, বারবার বারণ করেছি আপনাকে। কাউন্ট আন্দ্রেয়া কাভালকান্তির ঝকমকে খোলসটার নিচে যে খুঁজলেই মার্সেইয়ের বন্দর বস্তির মস্তান বেনেদিত্তকে পাওয়া যাবে সেটা তুমি ছাড়া শুধু সিন্দবাদ জানেন, আর আমি জানি সিন্দবাদের অতি ঘনিষ্ঠ বন্ধু বলে। সেই জন্যই প্যারিসে তোমার দেখাশোনার ভার আমার উপর দিয়েছেন সিন্দবাদ, কাজেই আমার তোমাকে ওই নামে ডাকার অধিকার আছে। বুঝলাম। এবার কাগজপত্রের কথা কি বলছিলেন বলুন। তার জন্য একটু ইতিহাস ঘাঁটতে হবে। জন্ম থেকে তুমি মার্সেইয়ের বন্দর বস্তির ইটালিয়ান গুন্ডা আন্তোনিওর কাছের মানুষ। 13 বছর বয়সে ছোড়ায় তোমার অসাধারণ দক্ষতা দেখে সিন্দবাদের তোমাকে মনে ধরে। সেই থেকে তিনি নিজে আড়ালে থেকে লোক মারফত তোমার সমস্ত খেয়াল রাখতে শুরু করেন। আন্তোনিও তোমাকে হাতে ধরে তার সমস্ত বিদ্যা, চুরি, ডাকাতি, গাঁট কাটা, পকেটমারি, ছুরি আর তলোয়ার চালানো সব শিখিয়েছে। পরে তুমি জালিয়াতিও ধরেছ, আদব কায়দাও শিখেছ। এসবই হয়েছে সিন্দবাদের মদতে। এমনকি যে 3 বছর স্প্যানিশ যুদ্ধ জাহাজ ভ্যালেন্সিয়ায় তুমি বন্দী হয়ে বেগার খাটছিলে, তখনও দেশি বিদেশি 150 বন্দির মধ্যেও তিনি তোমাকে ঠিক নজরে রেখেছিলেন। কখনো কোনো অভাব তোমার হয়নি। এসবই আমি জানি। সেই কৃতজ্ঞতাটুকু আছে বলেই তো তার কথায় নাম ভাড়িয়ে কাভালকান্তি সেজে ইউজিনি ড্যাংলাসের সঙ্গে প্রেম করার অভিনয় করে যাচ্ছে। অবাক লাগে এই ভেবেই যে তিনি আমার নারী নক্ষত্র জানেন, অথচ আমি আজ অবধি তাকে চোখেও দেখলাম না। ঈশ্বরকেও আমরা দেখতে পাই না, কিন্তু তাতে আমাদের জীবন থেমে থাকে না। সিন্দবাদের দরকার পড়েনি তাই তোমাকে দেখা দেননি, কিন্তু ঠিক সময়ে ঠিক জিনিস তুমি হাতের সামনে পেয়ে গেছ। এই যেমন আজকেও পাবে। হেয়ালি না করে কাজের কথা বলুন। সিন্দবাদ আজ তোমাকে তোমার আসল পরিচয় জানাতে চান। আমার আসল পরিচয়? আমি আন্তোনিওকেই চিরকাল বাবা বলে ডেকে এসেছি, সে তো কোনোদিন কিছু বলেনি। স্নেহ বড় বিষম বস্তু, অতি বড় দুর্বৃত্তেরও মনে পিতৃস্নেহ থাকে। যাই হোক, তুমি আন্তোনিওর ছেলে নও, তোমার বাবা সমাজের একজন অত্যন্ত মাননীয় ব্যক্তি। এই খামের ভেতর যা কাগজপত্র আছে তা ভালো করে পড়ো। এখন না, বাড়িতে গিয়ে ধীরে সুস্থে পড়ো, তারপর তোমার মন যা চায়, আর তখন যদি তোমার কোনো পরামর্শের দরকার হয় তবে আমার কাছে আসতে দ্বিধা করো না। এখন যাও। কাভালকান্তি ভুরু কুচকে খানিকক্ষণ ভাবল, তারপর কাউন্টকে বিদায় জানিয়ে বেরিয়ে এল। অন্যমনস্ক ছিল তাই, নইলে কাভালকান্তি দেখতে পেত তার পেছনে কাউন্টের চোখ দুটো উত্তেজনা আর কৌতুকে ঝিকমিক করে উঠছে। আনমনাভাবে হাঁটতে হাঁটতে কাউন্টের বাগান পেরিয়ে প্রায় গেটের কাছে চলে এসেছে সে, এমন সময় অন্ধকারের মধ্যে একজনের সঙ্গে প্রায় ধাক্কা লেগে গেল তার। লোকটা বাইরে থেকে বাড়ির ভেতরে আসছিল। উফ, দেখে চলতে পারেন না মসিয়ে? অন্ধকারে লোকটার মুখ দেখা যাচ্ছিল না। সে কোনো উত্তর না দিয়ে খানিকক্ষণ এক দৃষ্টে কাভালকান্তির দিকে চেয়ে থেকে বলল, আপনি আগে মসিয়ে? এসব ভদ্রলোকের ভাষা নাম করা খুনে গুন্ডা বেনেদেত্তর মুখে আবার কবে থেকে এলো? কে তুমি? আমি বেনেদেত্তরেত্ত নই, আমি কাউন্ট আন্দ্রেয়া কাভালকান্তি। হাই বাস, এবারে নতুন ভেগ ধরেছ, একেবারে কাউন্ট। এই জন্যই বুঝি চিকনাই দেওয়া জামা কাপড় পরে কাউন্ট অফ মন্টিক্রিস্টোর বাড়িতে আনাগোনা হচ্ছে। তোমার গলাটা চিনা চিনা লাগছে, তুমি কে? যাক, তবু গলাটা চেনা চেনা লেগেছে কাউন্টের। আমি কার্লোস সান্তিয়াগো, তোমার ভ্যালেন্সিয়া জাহাজের দোস্ত। মনে পড়ছে না? না, আচ্ছা দাঁড়াও। আমার খাবার কেড়ে খেতে চেয়েছিলে বলে তোমার চোয়ালে ঘুষি মেরে অজ্ঞান করে দিয়েছিলাম, এবার মনে পড়েছে?
কাবালকান্তির মাথা ঘুরছিল। একে নতুন পিতৃপরিচয়ের ধাক্কা, তারপর বহুকালে পুরনো শত্রু সান্তিয়াগোর এরকম হঠাৎ আবির্ভাব, দুয়ে মিলে প্রচণ্ড ভয় হল তার, রাগও হল তার নিজের অদৃষ্টের উপর। এতদিনে সে একটু সুখের মুখ দেখছে নাবিক সিনবাদের কল্যাণে, এর মধ্যে এই উরুগুয়ের দাগি আসামিটা কি চায়? সব ফাঁস করে দেবে নাকি? কি কথা বন্ধ হয়ে গেল যে? তা মন্টি ক্রিস্টো জানেন কাউন্ট কাভালকান্তি আসলে কে? আরে দাঁড়াও দাঁড়াও, কাউন্ট কাভালকান্তির সঙ্গেই ব্যারন ড্যাংলার্স মেয়ের বিয়ে ঠিক করেছেন না? ও, তুমি সে নাকি? আই বাস, ড্যাংলার্সকে তুমি কি করে চিনলে? আমি তার থেকে কিছু টাকা ধার করেছি, তবে তবে মনে হচ্ছে আরো কিছু টাকা মুফতে পাবো যদি তার মেয়ের কত বড় সর্বনাশ হতে চলেছে সেটা যদি জানিয়ে দিই। খবরদার সান্তিয়াগো, যত টাকা চাও দিব, মুখ বন্ধ রাখো। তোমার টাকা দেওয়ার মুরত জানা আছে, তার চেয়ে ড্যাংলার্সের থেকে টাকা পেলে আমার উপকার হয়। খবরটা চেপে রাখার বদলে তোমাকে গোলাম করে রাখতে পারতাম, কিন্তু তাতে আমার কোনো লাভ নেই। অতএব এখন চলি, মন্টি ক্রিস্টোর সঙ্গে আমার দরকার আছে। সান্তিয়াগো হাসতে হাসতে পিছন ফিরে বাড়ির দিকে পা বাড়াল। কাভালকান্তি টের পেল তার মধ্যে মার্সেইয়ের বেনেদেত্তোর রাগ মাথা ছাড়া দিচ্ছে। সান্তিয়াগো যদি বেঁচে থাকে তবে সে নিজেও শেষ হয়ে যাবে, সিনবাদের পরিকল্পনাও ধ্বংস হয়ে যাবে। কাভালকান্তির ডান চোয়ালের তলাটা চিনচিন করতে লাগল। 5 বছর আগে খুব লেগেছিল সেদিন ওখানে। সান্তিয়াগো জানে না যে কাভালকান্তির হাতের ছড়ির ভেতরে একটা গুপ্তি লুকোনো আছে। গুপ্তিটা বের করে চিতাবাঘের মতো ক্ষিপ্রতায় অন্ধকারের মধ্যে সান্তিয়াগোর পিঠে লাফিয়ে পড়ল কাভালকান্তি। ঝটাপটি মারামারি শুরু হলো দুজনের মধ্যে। সান্তিয়াগোর সঙ্গে সব সময় ছোড়া থাকে, কিন্তু কাভালকান্তি তাকে সেটা বের করার সুযোগই দিল না। ধস্তাধস্তির মধ্যেই 2-3 বার চেঁচিয়ে উঠল সান্তিয়াগো। সেই চিৎকারে বাড়ি থেকে ছুটে বেরিয়ে এলো একজন। মন্টি ক্রিস্টো নিজের দোতলার বারান্দায় বেরিয়ে এলেন। ঠিক সেই সময় কাভালকান্তির গুপ্তি সান্তিয়াগোর গলার নলি দুভাগ করে দিল। প্রাণ ফাটানো চিৎকার করে মাটিতে পড়ে গেল সে। তার গলা থেকে রক্তের ফোয়ারা ছিটকে উঠে আপাদ মস্তক ভিজিয়ে দিল কাভালকান্তিকে। রক্তে ভেজা শরীর নিয়ে পরিখি মরি করে উঠে রাস্তা দিয়ে পালালো কাভালকান্তি। মন্টি ক্রিস্টোর লোকজন তার পিছু ধাওয়া করতে যাচ্ছিল, কিন্তু তিনি তাদের বাধা দিলেন। তারপর ধীরে সুস্থে কাজের ঘরে গিয়ে একটা চিঠি লিখে জ্যাকোপুকে দিয়ে সেটা পাঠিয়ে দিলেন যথাস্থানে। চিঠিতে লেখা ছিল, মাননীয় প্রিফেক্ট মহোদয়, প্যারিস পুলিশ, এইমাত্র আমার বাড়ি 30 নম্বর শঁ-এলিজের সামনে একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। নিহত ব্যক্তি আমার অপরিচিত এক বিদেশি, কিন্তু হত্যাকারী আমার পরিচিত। তার নাম কাউন্ট আন্দ্রেয়া কাভালকান্তি। দুর্ভাগ্যজনকভাবে আমার মাধ্যমেই তার সঙ্গে প্যারিসের গণ্যমান্য সমাজের পরিচয় হয়েছিল। এই হত্যাকাণ্ডের খবর জানিয়ে সেই পাপের কিছুটা প্রায়শ্চিত্ত করলাম। ইতি কাউন্ট অফ মন্টি ক্রিস্টো। পরের দিন সকালে প্যারিসে ফিসফিস শুরু হল। ব্যারন ড্যাংলার্সের হবু জামাই নাকি একজন বিদেশিকে খুন করে ফেরার হয়েছে। ড্যাংলার্স খবরটা পেয়ে পাথর হয়ে গেলেন। তাঁর সম্মান তো মাটিতে মিশে গেলই, তাঁর মেয়েরও মুখ দেখানোর জোর রইল না। তিনি সারাদিন কারোর সঙ্গে দেখা করলেন না, কিন্তু সেদিন সমাজের উঁচু মহলের লোকেদের নিয়ে প্যারিসবাসীর পাতে মুখরোচক সংবাদের কোনো কমতি পড়ল না। সেদিনকার লাইম্পার্শিয়াল কাগজের প্রথম পাতায় বড় হরফে শিরোনাম দেখা গেল, বিশ্বাসঘাতক ফরাসি সেনাপতির কলঙ্কের ইতিহাস। খবরটা বহুদিন আগে এপেরাস ইয়ানিনার পাশা আলি টেবেলিনের তুর্কি সুলতানের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ নিয়ে। খবরের যে অংশটা তোলপাড় ফেলে দিল সেটা হলো, অনেক অনুসন্ধানের পর আমরা জানতে পেরেছি যে আলি পাশার রাজধানী ইয়ানিনার নগর রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন এক দক্ষ ফরাসি সেনাপতি। তিনিই চক্রান্ত করে শত্রু সেনাকে ইয়ানিনায় ঢুকতে দেন,
শুধু তাই নয়, সেই সেনাপতি তাঁর বিশেষ উপকারী প্রভু পাশা আলি টেবেলিনকেও চরম বিশ্বাসঘাতকতা করে তুর্কি সেনাবাহিনীর হাতে ধরিয়ে দেন। এমনকি পাশার ইউরোপীয় খ্রিস্টান স্ত্রী ফাসিলিকি ও তাঁর একমাত্র কন্যাকেও তিনি ক্রীতদাসী হিসেবে বিক্রি করে দেন। সভ্য ইউরোপীয় সমাজের কলঙ্ক এই ঘৃণ্য সেনাপতির নাম ফার্নান্ড মন্টেগো। কিন্তু প্রভূত বীরত্বের সুনাম কুড়িয়ে জমিদারি ও নানান খেতাব অর্জন করার পর সেই নাম তিনি মুছে ফেলেছেন। ফার্নান্ড মন্টেগোর জায়গায় অধিষ্ঠিত হয়েছেন চেম্বার অফ পিয়ার্সের নক্ষত্র কাউন্ট অফ মোরকার। কিন্তু নাম বদলালে কি কলঙ্কের ইতিহাস বদলে ফেলা যায়? খবরটা পড়ে মোরকার বজ্রাহত হয়ে বসে রইলেন। তার ইতিহাসের গভীরতম কোণের কালো দাগটার হদিশ এই কাগজ পেল কি করে? এই একটা মিথ্যের ওপর তার সারা জীবনের নাম ডাক অর্থ প্রতিপত্তি দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, মিথ্যাচার আর বিশ্বাসঘাতকতা তিনি কম করেননি জীবনে, কিন্তু তার কোনোটাই মৃত্যুর ওপার থেকে ফিরে আসা প্রেতাত্মার মতো তাকে ভয় দেখায়নি। হ্যাঁ, ভয়ই পাচ্ছিলেন ফার্নান্ড মন্টেগো, লোকে যাকে প্রবল প্রতাপশালী বীর যোদ্ধা বলে জানে। এখন এই আলি পাশার ভূতের মহড়া কিভাবে নেওয়া যায় সেটাই ভাবার। এরপর কি হবে তিনি জানেন। তাঁর প্রতিপক্ষরা তাঁর টুটি টিপে ধরবে বলে বসে আছে। এই খবর চেম্বার অফ পিয়ার্সে পৌঁছবে। চেম্বারের সদস্যরা সবাই অভিজাত শ্রেণীর, চেম্বারে তাঁদের বিচার করার ক্ষমতা আছে। মোরকার্ফের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পর তাঁর বিরুদ্ধেও বিচার সভা বসতে বাধ্য, অর্থাৎ মোরকার্ফের চরম পরীক্ষা উপস্থিত। আর হলো তাই, চেম্বার থেকে প্রেসিডেন্টের বিশেষ চিঠি এলো তাঁর কাছে। প্রেসিডেন্টের বক্তব্য, কাউন্ট অফ মোরকার্ফের বিরুদ্ধে যে জঘন্য অভিযোগ উঠেছে তা থেকে মুক্ত হওয়া তাঁর মতো চেম্বারেরও দায়। তাই 12 জন সদস্যের এক কমিশন সাক্ষ্য প্রমাণ সব খতিয়ে দেখে মোরকার্ফের বিচার করবে। মোরকার্ফ যেন অবশ্যই রাত 8টায় কমিশনের সামনে হাজির হন। তিনি নিশ্চিন্ত থাকতে পারেন যে তাঁর সহকর্মীরা তাঁর সম্পূর্ণ নিরপেক্ষ বিচারই করবেন। মোরকার্ফ অনেকদিন আগেই সন্দেহ করেছিলেন যে এমন একটা উত্তর দেওয়ার দিন আসতেও পারে। তাঁর উত্তর তৈরি আছে, ভয়ের কিছু নেই, আলি পাশার ভূতকে পালাতেই হবে। খবরটা পড়ে কাউন্টেস অফ মোরকার্ফ প্রায় মূর্ছিত হয়ে পড়েছিলেন। তাঁর স্বামীর মতো স্বার্থপর আত্মকেন্দ্রিক লোক তিনি খুব কম দেখেছেন। মোরকার্ফ যা চান তা পাওয়ার জন্য তিনি যে কোনো পথ ধরতে পারেন, জানেন কাউন্টেস, কিন্তু এত দূর, স্বয়ং আলি পাশাকেই তিনি ধরিয়ে দিয়েছেন, এটা ভাবতেও কষ্ট হচ্ছিল কাউন্টেসের। অ্যালবার্টও পাশে নেই এখন, সে গেছে নর্মান্ডিতে বেড়াতে। কাউন্টেস তৎক্ষণাৎ অ্যালবার্টের কাছে চিঠি পাঠালেন। চিঠি যেতে 2 দিন লাগবে, অ্যালবার্টের আসতে আরও 2 দিন হয়তো, তার মধ্যে কোথাকার জল কোথায় গড়ায় সেটাই দেখার। কাঁটায় কাঁটায় রাত 8টায় চেম্বারে কমিশনের সামনে দাঁড়ালেন মোরকার্ফ। তার পরনে পুরো দস্তুর সামরিক পোশাক, মাথা উঁচু। তিনি জানেন যে কমিশনের সবাই তাকে সহানুভূতির চোখেই দেখবেন। শুনানি শুরু হওয়ার ঠিক আগে একজন বেয়ারা একটি চিঠি এনে প্রেসিডেন্টের হাতে তুলে দিল। সেটা খুলতে খুলতে তিনি বললেন, মসিয়ে দে মোরকার্ফ, আপনার কি কিছু বলার আছে বলুন। কমিশন এবং প্রেসিডেন্টকে ধন্যবাদ, এই বিচার সভা আয়োজন করে আপনারা আমাকে সাহায্যই করেছেন। আমি প্রমাণ করে দেব যে আমার বিরুদ্ধে ওঠাই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, আমার শত্রুদের চক্রান্ত। আমি পাশা আলি টেবেলিনের কাজে নিজের দেহ মন সম্পূর্ণ সঁপে দিয়ে তাঁর বিশ্বাস অর্জন করেছিলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি আমাকে বিশ্বাস করে গেছেন। যুদ্ধের অন্তিম মুহূর্তে নিজের ও নিজের পরিবারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তিনি আমার হাতে দিয়েছিলেন, এতটাই বিশ্বাস করতেন তিনি আমাকে। আমি সে দায়িত্ব পালন করতে অক্ষম হয়েছিলাম, সৈনিক হিসেবে সেটা আমার দুর্ভাগ্য। এই আংটি দেখছেন আমার হাতে, এই আংটি তিনি তার নিজের হাত থেকে খুলে আমাকে চিহ্ন হিসেবে দিয়ে সুলতানের কাছে পাঠিয়েছিলেন সন্ধি করতে। আমি ব্যর্থ হই এবং ফিরে এসে দেখি সব শেষ হয়ে গেছে, পাশা মারা গেছেন,
তাঁর স্ত্রী আর মেয়ে নিখোঁজ। পরে তাদের অনেক খুঁজেছিলাম কিন্তু কোথাও কোনো হদিশ পাইনি। প্রেসিডেন্ট কথা শুনতে শুনতে চিঠিটা পড়ে ফেলেছেন। তিনি অদ্ভুত চোখে মুরকারফের দিকে তাকালেন। এই যে ঘটনাগুলোর কথা বললেন, এর আর কোনো সাক্ষী আছে কি? না, কি করে থাকবে মসিয়ে? সেখানে যারা ছিল তারা সবাই তো কচু কাটা হয়েছিল। মসিয়ে মুরকারফ, আপনার বক্তব্যের তো কোনো ফাঁক নেই, কিন্তু একটা চিঠি আমার কাছে এসে পৌঁছেছে এই মাত্র। লিখেছেন একজন মহিলা। তিনি জানাচ্ছেন পাশার স্ত্রী ভাসিলিকি আর মেয়ে হেইডির কি হয়েছিল তা তিনি জানেন। তিনি বাইরে দাঁড়িয়ে আছেন, সাক্ষ্য দিতে চান। এ হতেই পারে না, কেউ বেঁচে ছিল না সেখানে, আমার শত্রুদের চক্রান্ত। মুরকারফের হৃৎপিণ্ড বন্ধ হয়ে আসার জোগাড় হয়েছে। এ আবার কি? এমন তো হওয়ার কথা ছিল না। সেদিন তাঁর সেই নৃশংসতার কোনো সাক্ষীর তো বেঁচে থাকার কথা নয়। বিচারকও রহস্যের গন্ধ পেয়ে নড়ে চড়ে বসলেন। আপাদ মস্তক দামি রেশমি বোরখায় ঢেকে দরজা খুলে ধীর পায়ে ঘরে ঢুকল হেইডি। মুরকারফের দিকে দৃকপাত না করে মুখের ঢাকা খুলে সে বিচারকের দিকে ফিরে দাঁড়াল। ম্যাডাম, আপনি লিখেছেন ইয়ানিনার ঘটনার আপনি প্রত্যক্ষদর্শী ছিলেন, কিন্তু আপনার যা বয়স তাতে তো মনে হয় আপনি একেবারেই ছোট ছিলেন। আপনি সেখানে উপস্থিত থাকলেও কিছু মনে থাকার তো কথা নয়। মনে আছে মাই লর্ড, আমি তখন 4 বছরের, কিন্তু সেই দিনটা আমার সারা জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। কাজেই সেই দিনের প্রতিটি ঘটনা আমি ভুলি কি করে। বেশ, খুলে বলুন আর আপনার পরিচয় দিন। আমি হেইডি, ইয়ানিনার পাশা আলি টেবেলিনের আর তার স্ত্রী ভাসিলিকের মেয়ে আমি। ঘরের মধ্যে যেন বাজ পড়ল। হতভম্ব মুরকারফের মনে হল আলি পাশার ভূতই এই মেয়েটার রূপ ধরে এসেছে। আপনি যা বললেন তা প্রমাণ করতে পারবেন? এই যে আমার বাবা আর তার সভাসদদের সই করা আমার জন্মের সার্টিফিকেট। আমার মা খ্রিশ্চান ছিলেন, চেয়েছিলেন আমিও খ্রিশ্চান হই। এই আমার ব্যাপটিজমের সার্টিফিকেট। আর এই রইল আমাকে ক্রীতদাসী হিসেবে বিক্রির রসিদ। আমার বাবাকে যে ফরাসি সেনাপতি ধরিয়ে দিয়েছিল সে আমাদের আলকবির বলে একজন আরবি দাস ব্যবসায়ীর কাছে মাত্র 1000 ফ্রাঙ্ক দামে বিক্রি করে দিয়েছিলেন। আমার মা তারপর আর বেশি দিন বাঁচেননি। প্রেসিডেন্ট আরবি জানেন, তিনি চেঁচিয়ে পড়তে লাগলেন। আমি আলকবির, মহান অটোমান সুলতান মামুদের প্রধান দাস ব্যবসায়ী হেইডি বলে একটি 11 বছরের খ্রিস্টান দাসীর বিনিময়ে কাউন্ট অফ মন্টি ক্রিস্টোর কাছ থেকে সুলতানের জন্য একটি 3,000,000 ফ্রাঙ্ক মূল্যের পান্না ও আমার নিজের জন্য 4,000 ফ্রাঙ্ক মূল্য হিসাবে পেলাম। এই মেয়েটি পাশা আলি টেবেলিন ও তার স্ত্রী ভাসিলিকির বৈধ সন্তান। ভাসিলিকি এবং হেইডিকে আমি বহুকাল আগে আলি পাশার প্রাক্তন ফরাসি সেনাপতি কর্নেল ফার্নান্ড মন্ডেগোর কাছ থেকে 1000 ফ্রাঙ্ক মূল্যে কিনেছিলাম সুলতানের জন্য। হ্যাঁ, সই, তারিখ, সিলমোহর সবই তো ঠিক আছে। কাউন্ট অফ মন্টি ক্রিস্টো আপনার মালিক, তিনি কোথায়? তিনি আমাকে সেই থেকে নিজের মেয়ের মতো আগলে রেখেছেন, আমায় শিখিয়ে পড়িয়ে মানুষ করেছেন। তার সঙ্গে আমার এখানে আসার কোনো সম্পর্কই নেই। তিনি কদিনের জন্য প্যারিসের বাইরে গেছেন, আমি স্বেচ্ছাই এসেছি আজ সকালের কাগজ পড়ে আমার বাবা মার প্রতি নৃশংস বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে। মসিয়ে দে মুরকারফ, আপনি কি এই মেয়েটিকে চিনতে পারছেন? না না, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র? ষড়যন্ত্র তুমি করেছিলে আমার বাবার বিরুদ্ধে, শয়তান! তুমি আমি চিনতে পারছো না, কিন্তু আমি তোমায় ঠিকই চিনতে পারছি ফার্নান্ড মন্ডেগো। কি ভেবেছো তুমি? সাদা চুল আর কাউন্ট অফ মুরকারফ নামের আড়ালে লুকিয়ে আমার চোখকে ফাঁকি দেবে? তুমি টাকা খেয়ে ইয়ানিনাই শত্রুদের ঢুকিয়েছিলে, তুমি ফরমান নিয়ে আসার টোপ দিয়ে আমার বাবাকে মাটির নিচের সুরক্ষিত ঘর থেকে টিনে বের করে কচু কাটা করেছিলে আমার চোখের সামনে। তোমার জন্য আমার রাজরানী মা দাসী হয়ে তিলে তিলে কষ্ট পেয়ে মারা গেছেন,
তোমার হাতের ওই আংটি, ওটা তো তুমি আমার বাবাকে মেরে তার আঙুল থেকে খুলে নিয়েছিলে। লজ্জা করে না, লজ্জা করে না তোমার ওই আংটিটা নিজের হাতে পড়ে থাকতে? আইন সকলের জন্যই সমান। মশিয়ে মোরকার, আপনি যদি চান তবে ইয়ানি নাই লোক পাঠিয়ে আমরা তদন্ত করে দেখতে পারি, আর যদি কিছু না বলেন তবে এই মহিলার সাক্ষ্য প্রমাণকেই আমাদের সত্যি বলে মেনে নিয়ে আপনাকে দোষী সাব্যস্ত করতে হবে। আপনি কি কিছু বলবেন? কি আর বলবেন মোরকার, তার মনে হলো পায়ের নিচ থেকে জমি সরে গেছে, আর সেই বিরাট ফাঁক থেকে দুটো মুখ বিরাট হাঁ করে হাসছে, একটা পাশা আলি টেবেলিনের আর একটা মন্টি ক্রিস্টোর। আমার খুব শরীর খারাপ লাগছে, মাফ করবেন আমাকে, আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দিন। টলতে টলতে বেরিয়ে গেলেন মোরকার্ফ, তার চলে যাওয়ার দিকে আগুন ঝরা চোখে তাকিয়ে রইল হেইডি। কমিশনের 12 জন সদস্যই গম্ভীর মুখে রায় দিলেন মোরকার্ফ ষড়যন্ত্র ও রাজদ্রোহের দোষে দোষী। মোরকার্ফের বিচারের খবর পেয়ে মন্টি ক্রিস্টো মনে মনে হাসলেন। ভাগ্যের চাকা যখন ঘোরে তখন রাজা মহারাজাকেও রেয়াত করে না, সিংহরূপী শেয়ালের গায়ে তীর বিঁধেছে, আপাতত সে ছটফট করুক, তিনি শকুনধরার ফাঁদটা আরেকটু ভালো করে পেতে আসবেন। এখন মন্টি ক্রিস্টো ম্যাজিস্ট্রেট উইলফোর্টের স্টাডিতে ঢুকে দেখলেন ডক্টর দিয়াভ্রিনিও উপস্থিত আছেন। বোঁজোর মসিয়ে উইলফোর্ট। বোঁজোর মসিয়ে দিয়াভ্রিনি, আপনিও আছেন, ভালোই হলো। আমি মসিয়ে উইলফোর্টকে কয়েকটা কথা বলতে এসেছি, বিষয়টায় আপনিও জড়িত আছেন। কি ব্যাপার মসিয়ে? বিষয়টা জরুরি এবং গোপনীয়, এবং এও বলে রাখি আপনার ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে আমি আসিনি। আপনার পরিবার এবং আপনি একটা বিরাট বিপদের মধ্যে রয়েছেন, আমি সে সম্পর্কে আপনাকে সাবধান করতেই এসেছি। আপনি কি বলছেন না, আমি কিছুই বুঝতে পারছি না। ভনিতা না করে কাজের কথায় আসি, আপনার শাশুড়ি আর বাবা কিছুদিন আগে হৃদরোগে মারা গেলেন, তাদের মৃত্যু আপনাদের কাছে অনেকটাই আকস্মিক ছিল, তাই না? উইলফোর্ট আর ডাক্তার মুখ চাওয়াচাওয়ি করলেন। এই গোপন কথাটা মন্টি ক্রিস্টো জানলেন কি করে? উইলফোর্ট ভাবলেন ডাক্তার কি তবে কথাটা বাইরে চাউর করে দিয়েছেন। না, আমরা মোটেও অবাক হইনি, তাদের বয়স হয়েছিল আর হৃদরোগে মৃত্যু খুবই স্বাভাবিক। শুনেছিলাম মসিয়ে জেরার্ড দি উইলফোর্ট নাকি কখনো মিথ্যা বলেন না, ভুল শুনেছিলাম নাকি? তাদের মৃত্যুর আগে ধনুষ্টঙ্কারের মতো প্রচণ্ড যন্ত্রণা আর খিঁচুনি হয়েছিল, মুখের স্বাদ তেতো হয়ে গেছিল, এ কথাও ভুল তাহলে? ডাক্তার যে বিষ প্রয়োগে মৃত্যুর সন্দেহও করেছেন সেটাও ভুল তাহলে? উইলফোর্ট কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন। লোকটা জাদু জানে নাকি? আপনি কিন্তু অন্যের ব্যাপারে বড় বেশি নাক গলাচ্ছেন মসি। নাক না গলালে আপনি নিজেও হঠাৎ একইভাবে হৃদরোগের ধাক্কায় মারা যেতে পারেন। আপনি আপনি কি করে জানলেন? টাকার ইচ্ছে থাকলে সব হয় ডাক্তার। যাক, কথাটা স্বীকার করলেন তাহলে। এবার খুব মন দিয়ে আমার কথা শুনুন। আমার সঙ্গে ম্যাডাম উইলফোর্টের আলাপের দিন এডওয়ার্ডের শরীর হঠাৎ খারাপ হয়ে পড়েছিল, তাই আমার বাড়িতে অনেকক্ষণ ম্যাডাম উইলফোর্ট বসেছিলেন। কি নিয়ে আমাদের সবচেয়ে বেশি কথাবার্তা হয়েছিল জানেন? বিষ। ম্যাডাম দেখলাম বিষ নিয়ে অত্যন্ত আগ্রহী, খুঁটিনাটি নানান জিনিস আমাকে জিজ্ঞাসা করলেন। আমার সাদা মনে কাদা নেই, আমি আমার বিষের সংগ্রহ তাকে দেখালাম। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাকে হঠাৎ বিষের ব্যাপারে জিজ্ঞেস করতে গেলেন কেন আমার স্ত্রী? আর আপনার বিষের সংগ্রহ মানে? আমি বিষ নিয়ে বিপুল জ্ঞান অর্জন করেছি অর্ধেক পৃথিবী ঘুরে। আমি ইউরোপ এশিয়ার অভিজাত সমাজের বিষকেও চিনি, আবার আফ্রিকা দক্ষিণ আমেরিকার জঙ্গলের আদিবাসীদের বিষকেও চিনি। বিষ নিয়ে আমার জ্ঞান কোনো রসায়নবিদের চেয়ে বেশি বই কম নয়। সারা পৃথিবী ঘুরে আমার বিষের সংগ্রহ আমি বানিয়েছি, আর এটা বেআইনি নয় মসিয়ে। ইটালি থেকে ফ্রান্স আসার সময় আমাকে যখন কাগজপত্র দাখিল করতে হয়েছিল তার মধ্যে আমার বিশেষ সংগ্রহের উল্লেখ আছে। আচ্ছা, আমি আপনার কাগজপত্র আনিয়ে পরে দেখে নেব। যাই হোক,
সেদিন ম্যাডাম উইলফোর্ডকে আমি দুটি বিষের ব্যাপারে বিশদে বলেছিলাম, ব্রুসিন আর স্ট্রিকনিন। বলেওছিলাম যে এদের লক্ষণের সঙ্গে ধনুষ্টঙ্কারের লক্ষণের কোনো তফাত হয় না। তারপর ম্যাডামও এডওয়ার্ডকে নিয়ে চলে যান, কিন্তু কি বলবো, আমার এখনো বলতে দ্বিধা হচ্ছে কথাটা। ম্যাডাম চলে যাওয়ার পর আমার বিষের বাক্সে ব্রুসিন আর স্ট্রিকনিনের শিশি দুটো আর খুঁজে পাইনি। অনেক খুঁজেছি, কোথাও নেই। মানে আপনি কি বলতে চান, আমার স্ত্রী আপনার থেকে বিষ চুরি করে এনে আমার শাশুড়ি আর বাবাকে খুন করেছেন? আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম যে আপনি সত্যিটা দেখতে চাইবেন না, তাই চুপ করেছিলাম। আমার হয়তো তখনই আপনাকে জানানো উচিত ছিল, অন্তত ম্যাডামকে জিজ্ঞাসা করা উচিত ছিল, কিন্তু বিশ্বাস করুন লজ্জায় বলতে পারিনি, আপনার সম্মানহানির ভয়ে বলতে পারিনি। কিন্তু পরে যখন তাদের মৃত্যু লক্ষণের কথা শুনলাম। আপনি মিথ্যে বলছেন কাউন্ট, আমার পরিবারে কোনো অস্বাভাবিক মৃত্যু ঘটেনি, কোনো খুন হয়নি। শুনেছিলাম ম্যাজিস্ট্রেট উইলফোর্ড কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না, আইন ভাঙলে কাছের লোককেও ছেড়ে কথা বলেন না, নিজের পরিবারের লোককে বাঁচাতে তিনিও তাহলে নিজের মূল্যবোধ বিসর্জন দিতে পারেন। হ্যাঁ, ভালো, আশা করি স্ট্রিকনিন আপনার গলা দিয়ে নামার সময় আপনার টনক নড়বে। আমার আপনাকে সাবধান করে দেওয়া কর্তব্য ছিল, করলাম, এবার চলি। ডাক্তার সত্যিটা আপনি জানেন, পারলে ওকে বোঝান। উইলফোর্ড হতভম্ব, তার মাথায় আগুন জ্বলছে, ডাক্তার কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। কাউন্ট ঘর ছেড়ে বেরোতে যাবেন ঠিক এমন সময় চিৎকার করতে করতে ঘরে ঢুকলো একজন চাকর। মসি, ডাক্তার, শিগগিরই চলুন। মাদমোজেল ভ্যালেন্টাইন কেমন যেন করছেন, বুক চেপে ধরে ছটফট করছেন, বলছেন পেটে পেটে খুব যন্ত্রণা হচ্ছে আর বুক জ্বালা করছে। সেই মসি নয়টিয়ারি ঠিক যেমনটি হয়েছিল না, ঠিক চলে যাওয়ার আগে, আপনারা এক্ষুনি দয়া করে আসুন। উইলফোর্ডের চোখে তীব্র ভয় দেখা দিল, বিস্ফারিত চোখে কাউন্টের দিকে চেয়ে তিনি ঊর্ধ্বশ্বাসে দৌড়লেন ঘর ছেড়ে। ডাক্তারও ছুটলেন পেছন পেছন, চাকরটিও যাচ্ছিল। দাঁড়াও মাদামোজেল, শরীর খারাপ হওয়ার ঠিক আগে কিছু খেয়েছেন কি? আগে হ্যাঁ, আমি এনে দিয়েছিলাম এক গ্লাস লেমনেড। শোনো, নিচে আমার গাড়িতে একটা ব্যাগ আছে, সেটা নিয়ে এক্ষুনি মাদামোজেলের ঘরে এসো, আর রান্নাঘর থেকে ভায়োলেট সিরাপ নিয়ে এসো, যাও তাড়াতাড়ি। চাকরটি দৌড়ে গেল। মন্টি ক্রিস্টো দ্রুত ভ্যালেন্টিনের ঘরে গিয়ে উপস্থিত হলেন। খাটের ওপর বাচ্চা মেয়েটা অসহ্য যন্ত্রণায় ছটফট করছে, তীব্র যন্ত্রণায় বেঁকে যাচ্ছে তার মুখ, খিঁচুনি হচ্ছে সারা শরীর জুড়ে, কেউ তাকে ধরলেই চিল চিৎকার করে উঠছে। তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে কাজের লোকের দল, ডাক্তার অতি সাবধানে তার নাড়ি পরীক্ষা করছেন। উইলফোর্ড রক্তশূন্য মুখে দাঁড়িয়ে রয়েছে এক পাশে, পাশের টেবিলে একটা কাঁচের গ্লাস ভর্তি লেমনেড রাখা আছে, কিন্তু আশ্চর্য কথা, কোথাও ম্যাডাম উইলফোর্ডকে দেখা যাচ্ছে না। ঘাবড়াবেন না, ব্যবস্থা হচ্ছে, ঈশ্বর সহায় থাকলে ভ্যালেন্টিন বেঁচে যাবে। আর কি ব্যবস্থা করবেন, নাড়ি যে প্রায় পাচ্ছি না। উইলফোর্ড হঠাৎ শিশুর মতো কেঁদে উঠলেন, তার মেয়েটিকে বড় ভালোবাসেন তিনি। ঠিক তখনই চাকরটি ঘরে ঢুকে মন্টি ক্রিস্টোর হাতে তুলে দিল একটা মরক্কো চামড়ার সুদৃশ্য ব্যাগ। কাউন্ট দ্রুত হাতে ব্যাগের মধ্যে কি যেন খুঁজতে থাকলেন, অবশেষে বের করে আনলেন একটা ছোট্ট শুকনো ঘাসের গুলির মতো জিনিস। ভ্যালেন্টিনের চোয়াল চেপে ধরে জোর করে সেটা তার মুখে ঢুকিয়ে মুখ চেপে ধরলেন তিনি। ডাক্তার রেগে চেঁচিয়ে উঠলেন, অসহ্য যন্ত্রণায় ভ্যালেন্টিন চিৎকার করে উঠে নেতিয়ে পড়ল। আর এক মিনিট দেরি হলেই সব শেষ হয়ে যেত, মিনিট দশেকের মধ্যে বিষ নেমে যাবে। আরে ওটা কি দিলেন আপনি, ও মরে যায় যদি? ডাক্তার, আপনি বিষ চিনেছেন গবেষণাগারে, আর আমি চিনেছি সারা পৃথিবী ঘুরে। যেটা দিলাম সেটা একটা গাছের শিকড়, নাম বলবো না, বর্নিওর গভীর জঙ্গলে শুধু পাওয়া যায় এ গাছ। সেখানকার পেনান আদিবাসীরা বলে পৃথিবীর হেন বিষ নেই যা এই শিকড় শুষে নিতে পারে না, আমাদের বিজ্ঞানের হদিশ পায়নি। আমার মেয়ের যদি কিছু হয় তো আমি আপনাকে ছাড়ব না। আরে আমি কি আপনাকে ছেড়ে যাব নাকি, শেষ অবধি আপনার সঙ্গে থাকব। এই তো ভায়োলেট সিরাপও চলে এসেছে। একের পর এক আকস্মিক ঘটনা,
তার উপর মন্টিক্রিস্টোর এই জাদুকরের মতো রহস্যময় কীর্তিকলাপ উইলফোর্ড অসাড় হয়ে দেখে যাওয়া ছাড়া আর কিছুই করতে পারছিলেন না। এবার সত্যি মিথ্যে আলাদা করার ম্যাজিক দেখুন। লেটমাস পেপার থাকলে আরও ভালো বোঝা যেত। বিষ খার জাতীয় জিনিস। এই ভায়োলেট সিরাপের কাপে আমি এই গ্লাস থেকে লেমনেড ঢালছি। যদি এতে বিষ না থাকে তবে এর বেগুনি রং পাল্টাবে না, আর যদি থাকে তবে। কাউন্টের হাতের গ্লাস থেকে খানিকটা লেমনেড সিরাপের কাপে পড়ে বুদবুদ তুলল। তারপর সবাইকার চোখের সামনে আস্তে আস্তে সিরাপের বেগুনি রং হলদেটে হয়ে গিয়ে শেষে গাঢ় সবুজ হয়ে গেল। কাউন্ট উইলফোর্ডের দিকে চেয়ে দেখলেন। উইলফোর্ডের চোখে আতঙ্ক। কাউন্ট চাকরটিকে জিজ্ঞাসা করলেন, লেমনেড নিয়ে আসার সময় কোথাও দাঁড়িয়েছিলে? লেমনেড চোখের আড়াল হয়েছিল? হ্যাঁ, মাদামের পোষা ক্যানারি পাখি খাঁচা ছেড়ে বেরিয়ে পড়েছিল। লেমনেডের ট্রে বারান্দার একটা টেবিলের উপর রেখে সেটাকে ধরতে দৌড়েছিলাম। 5 মিনিটের ব্যাপার। মাদামের পোষা ক্যানারি, তার মানে তারই ঘরের সামনে। তিনি ঘরে ছিলেন তখন? হ্যাঁ ছিলেন, গোলমাল শুনে বেরিয়ে এসেছিলেন। কাউন্ট আবার উইলফোর্ডের দিকে তাকালেন। এবার উইলফোর্ডের চোখে আতঙ্কের সঙ্গে মিশেছে বিস্ময়। ভ্যালেন্টিনের জ্ঞান ফিরেছে ডাক্তার, এবার আপনার হাত যশ। মসিয়ের উইলফোর্ড, মেয়ের খেয়াল রাখুন, নিজের পরিবারেরও। আর হ্যাঁ, আপনার মতো অন্যায়ের সঙ্গে আপোষহীন মানুষকে আমি কিন্তু খুব শ্রদ্ধা করি। কথায় আছে, পাপের বেতন সে যাগে। চলি। কিন্তু আমার স্ত্রী কেন? ভ্যালেন্টিন আপনার স্ত্রীর সৎ মেয়ে। তাকে তিনি কোনোদিনই নিজের মেয়ে বলে মনে করেননি। উল্টো দিকে নিজের ছেলে এডওয়ার্ডের প্রতি তার অন্ধ ভালোবাসা। মাদাম সেন্ট মেরন মসিয়ে নয়াটিয়ার মারা গেছেন। তাদের সব সম্পত্তি ভ্যালেন্টিনের হয়েছে। তারপর সে মরলে এডওয়ার্ডের পথে আর কোনো কাঁটা থাকত না, এক আপনি। তা আপনি তো তার কি বলবো, বিশেষ অনুগত। আনুগত্য কমে গেলে হয়তো আপনারও হৃদরোগে। স্নেহ অতি বিষম বস্তু, মানুষকে দিয়ে যে কত অদ্ভুত কাজই সে করায়। এই আপনাকে দেখুন না, আপনি আর আপনার বাবা সম্পূর্ণ উল্টো দুই রাজনৈতিক মেরুর লোক ছিলেন। অথচ সেই বাবাকেই বাঁচানোর জন্য আপনি কত দূর গেছেন ভাবুন একবার। কথাটা বলেই কাউন্ট এক ঝটকায় ঘুরে বেরিয়ে গেলেন। উইলফোর্ড থ হয়ে দাঁড়িয়ে রইলেন কেবল। তার মাথায় সমস্ত জট পাকিয়ে যাচ্ছে, মাঝে মাঝে ঝিমঝিম করছে। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ যে ভ্যালেন্টিন আপাতত প্রাণে বেঁচে গেছে। কিন্তু মন্টিক্রিস্টো শেষে যেটা বলে গেলেন, ওই কথাটার মানে কি? উইলফোর্ড সারা দিন ভাবলেন, কিছু খেলেনও না। তার থমথমে মুখ দেখে কেউ তার কাছে ঘেঁষতে সাহস করল না। সন্ধেবেলা তিনি তার স্ত্রীর ঘরে গেলেন। ঘরে এডওয়ার্ড খেলছিল। উইলফোর্ড তাকে বাইরে যেতে বললেন। এডওয়ার্ড যেতে চাইছিল না। উইলফোর্ড ধমক দিয়ে তাকে ঘরের বাইরে বের করে দরজা বন্ধ করে দিলেন। তার ধরন ধারণ দেখে মাদাম উইলফোর্ডের বুক কাঁপছিল। তিনি ইতিমধ্যেই সব শুনেছেন। এও জানেন যে তার কুকীর্তি ফাঁস হয়ে গেছে। কিভাবে উইলফোর্ডের মুখোমুখি হবেন, কি যুক্তি দেবেন, তাই ভেবে চলেছেন তিনি সারাদিন। কিন্তু এখন উইলফোর্ডের পাথরের মতো মুখ আর আগুনের মতো চোখ দেখে তিনি ভয় পেয়ে গেলেন। উইলফোর্ড অনেকক্ষণ চুপ করে থেকে হঠাৎ বলে উঠলেন, বিশেষ শিশি কোথায় লুকিয়ে রেখেছো? আমি আমি তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। নাকামি না করে উত্তর দাও। ভুলে যেও না, তুমি একজন ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে আছো। উইলফোর্ডের রুদ্র মূর্তির সামনে মাদাম উইলফোর্ডের মুখে কথা সরল না। তিনি ভয়ে কাঁপতে লাগলেন। উত্তর দেবে না? দেবে না তো? বেশ, কিন্তু তুমি তুমি অভিযোগ অস্বীকার করছো না। করবেই বা কেন, করবে কোন মুখে? নিজের পরিবারের লোককে তুমি খুন করেছো, নিজের হাতে বিষ দিয়ে।
আমার বাবা আমার শাশুড়ি কি ক্ষতি করেছিলেন তারা তোমার? আজ ভ্যালেন্টিনো শেষ হয়ে যেত যদি মল্টি ক্রিস্টো না থাকতেন। তুমি তুমি মানুষ না রাক্ষসী। আমি আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। চোখ থাকতে আমি অন্ধ হয়েছিলাম। তোমার কুকর্মের জন্য আমার নিষ্পাপ ভ্যালেন্টিনকে সন্দেহ করেছিলাম, খুনি ভেবেছিলাম। হায় হায় হায়, কেন হ্যাঁ কেন খুন করলে তুমি? এডওয়ার্ডের জন্য, ওকে ভালো রাখার জন্য। ভুল করেছি, ভুল করেছি, আমি মাফ করো। চুপ, একদম চুপ, একটা কথাও বলবে না তুমি। এতগুলো প্রাণ নেওয়ার পর তুমি ক্ষমা চাইছো, তোমার লজ্জা করে না? ক্ষমা তুমি পাবে না। উইলফোর্ডের কাছে ন্যায় আর আইনের চেয়ে বড় কিছু নেই। শাস্তি তোমাকে পেতেই হবে। শাস্তি? কি শাস্তি? যে জঘন্য অপরাধ তুমি করেছো তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। না, আমি মরতে চাই না, আমি ফাঁসিতে ঝুলতে চাই না। তোমাকে ফাঁসিতে ঝোলাতে আমিও চাই না, তাহলে চারিদিকে ঢিঢি পড়ে যাবে। আমার আর আমার পরিবারের মান সম্মান বলে কিছু থাকবে না। তুমি আমার অনেক ক্ষতি করেছো, অনেক অপমান করেছো। এবার এবার একবার এই শেষবারের মতো আমার এই উপকারটা করো। উপকার? তার মানে? স্ট্রিকনিনের কিছু নিশ্চয়ই তোমার কাছে অবশিষ্ট আছে, সেটা সদ্ব্যবহার করো। মৃত্যুদণ্ড তোমাকে ভুগতেই হবে, কিন্তু অন্তত কিছুটা সম্মান নিয়ে চলে যাওয়ার সুযোগ দিচ্ছি তোমাকে। আর আমার অন্তত মুখ রক্ষাটা করো। না না, আমি আত্মহত্যা করতে পারবো না। বিষে বিষে বড় যন্ত্রণা হয়। তিনজনকে বিষ খাওয়ানোর সময় মনে ছিল না কতটা যন্ত্রণা পেয়ে তারা মরবে। পাপ কাউকে ছাড়ে না বলে দিলাম। বিচারকের চোখে সবাই সমান। আমি তোমাকে রক্ষা করার কে? আমি তোমার স্ত্রী। সেই জন্যই তো তোমাকে আত্মহত্যা করার সুযোগটুকু দিচ্ছি। এডওয়ার্ড, মুখে অন্তত আমাকে বাঁচাও প্লিজ। না না, তুমি খুনি, তুমি রাক্ষসী। তোমাকে বাঁচিয়ে রাখলে নিজের সুবিধার জন্য কোনোদিন তুমি এডওয়ার্ডকেও খুন করে ফেলবে। কি বললে? আমি আমি এডওয়ার্ডকে খুন করে ফেলবো? আমি? হ্যাঁ হ্যাঁ, তাও তুমি পারো। তোমার মরাই উচিত। নিজের হাতে বিষ তোমাকে খেতেই হবে। এটা আমার অনুরোধ নয়, আদেশ। মনে রেখো, পরশু পর্যন্ত তোমার হাতে সময় আছে। তারপরেও যদি যা বললাম তা না হয়, তাহলে আমি নিজে পুলিশ ডেকে তোমাকে ধরিয়ে দেব। আর নিজের মান সম্মানের পরোয়া করব না। অপমানিত হওয়ার আর বাকি কি আছে আমার? উইলফোর্ড সশব্দে দরজা বন্ধ করে বেরিয়ে গেলেন। পিছনে স্থানুর মতো দাঁড়িয়ে রইলেন মাদাম উইলফোর্ড। আর সব মুছে গিয়ে তার মাথার মধ্যে কেবল ভোঁ ভোঁ করতে লাগলো উইলফোর্ডের কথাগুলো। তোমাকে বাঁচিয়ে রাখলে নিজের সুবিধার জন্য কোনোদিন তুমি এডওয়ার্ডকেও খুন করে ফেলবে। উইলফোর্ড তাঁর স্ত্রীর সন্তান স্নেহের পরিধিটা বুঝতে একটু ভুল করেছিলেন। পরের দিন আদালত থেকে ফিরে এসে তিনি দেখলেন তাঁর স্ত্রীর ঘরের দরজা বন্ধ আর এডওয়ার্ডকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মন শক্ত করে চাকরকে দিয়ে দরজা ভাঙিয়ে ঘরে ঢুকে তিনি দেখলেন মাটিতে পড়ে রয়েছেন তাঁর স্ত্রী, পাশে এডওয়ার্ড। দুজনের কারোরই দেহে প্রাণ নেই। আর ড্রেসিং টেবিলের সামনে একটা হলুদ ছিপিওয়ালা শিশি ফাঁকা পড়ে রয়েছে। একজন ভালো মা তাঁর সন্তানকে ছেড়ে কি থাকতে পারেন? মাদাম উইলফোর্ড বিচারক উইলফোর্ডের আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন বটে, কিন্তু এডওয়ার্ডকে সঙ্গে নিয়ে গিয়ে প্রমাণ করে দিয়ে গেছেন যে উৎকট মাতৃস্নেহের ওপরে তাঁর কাছে আর কিছুই নেই। উইলফোর্ড অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ব্যারন ড্যাংলার্সের মনে হচ্ছিল তাঁর জীবনের আর কোনো অর্থই নেই। তাঁর ব্যবসা একটার পর একটা ধাক্কা খেয়েই চলেছে। প্রথমে স্প্যানিশ শেয়ারের ধাক্কা, তারপর উরুকুয়েতে 16 মিলিয়ন ফ্র্যাঙ্ক ঋণ দেওয়া। তার মধ্যে প্রায় অর্ধেক ব্যাঙ্ক অফ ফ্রান্সের কাছ থেকে ঋণ নিয়েছিলেন তিনি নিজে। যাকে ঋণ দিলেন সেই সান্তিয়াগো মরেই গেল। এখন ওই বিরাট ঋণের কী হবে? এখন উরুকুয়েতে আবার যুদ্ধ লেগেছে। জামিনদার প্রেসিডেন্ট অরিবে কানও দিচ্ছেন না ড্যাংলার্সের কথায়।
এদিকে ব্যাংক অফ ফ্রান্স ড্যাংলার্সের টুঁটি টিপে ধরেছে। এ পর্যন্তও না হয় ড্যাংলার্স সামলে নিতেন, কিন্তু তার মাথায় শেষ ঘাটা মারল আন্দ্রেয়া কাভালকান্তি। এত বনেদি ধনী বংশের ছেলে দেখে তার সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেছিলেন ড্যাংলার্স, আর সে কিনা খুনের দায় ধরা পড়ল। আর খুন করল ড্যাংলার্সের সবচেয়ে বেশি পাওনা যার কাছে, সেই সান্তিয়াগোকে। আজ বাদে কাল তার বিচার হবে। ড্যাংলার্সকে ধনে প্রাণে মেরে গেল কাভালকান্তি, সমাজে মুখ দেখাবার জো নেই আর। লোকে তাকে সহানুভূতির পাত্র মনে করছে, তাঁর বোকামির কথা ভেবে হাসছে, তাঁর মেয়ে ইউজিনির সামনে দাঁড়াতে পারছেন না তিনি। এই কদিনেই কাভালকান্তিকে সে বড্ড ভালোবেসে ফেলেছিল, এখন তার প্রায় পাগলের মতো অবস্থা। ভাগ্য যেন ড্যাংলার্সের সঙ্গে ইঁদুর বেড়ালের খেলা খেলতে লেগেছে, কিন্তু কেন, কোন পাপে? একবার মন্টি ক্রিস্টোকে ডাকতেই হবে। ড্যাংলার্স ঠিক বুঝতে পারছেন না, কিন্তু তার কেন জানি মনে হচ্ছে তার এই দুর্ভাগ্যের পেছনে কোনো না কোনোভাবে মন্টি ক্রিস্টো দাঁড়িয়ে আছেন। লোকটিকে যেমন মনে হয়েছিল ততটা সহজ তিনি নন। কাউন্ট মোরকারফের মতো দুর্দণ্ড প্রতাপ লোকের মুখোশ খুলে দেওয়ার পেছনে যে মন্টি ক্রিস্টোর মদত ছিল, এটা কেউ না বললেও গোটা প্যারিস বুঝতে পারছে। অবশ্য মোরকারফ যে কতটা ভালো মানুষ সেটা ড্যাংলার্সের চেয়ে ভালো আর কেউ জানে না। সান্তিয়াগো আর কাভালকান্তি দুজনের সঙ্গেই পরিচয় হয়েছিল মন্টি ক্রিস্টোর মাধ্যমে। কাভালকান্তির খুনোখুনির পর মন্টি ক্রিস্টোকে কিছু গরম কথা শোনাতে গিয়েছিলেন ড্যাংলার্স। মন্টি ক্রিস্টো দায় এড়িয়ে গিয়েছিলেন। কাভালকান্তি খুন করেছে তাতে আমি কি করব? আমি কি বলেছিলাম তার সঙ্গে আপনার মেয়ের বিয়ে ঠিক করতে? আমি তো বলেইছিলাম তার বাবাকে আমি এককালে চিনতাম, এইটুকু মাত্র। সে প্যারিসে আমার অতিথি হয়েও ছিল না, এমনকি তার খুন করার খবরও আমি পুলিশকে দিয়েছি। তাহলে আমাকে আপনি কোন আক্কেলে দায়ী করছেন মসিয়ে ড্যাংলার্স? ড্যাংলার্স কোনো উত্তর না দিতে পেরে ফিরে এসেছিলেন, কিন্তু আজ তাঁকেই ডেকে পাঠাতে বাধ্য হলেন তিনি। পারলে এক তিনি ড্যাংলার্সকে বিপদ থেকে বাঁচাতে পারবেন। ড্যাংলার্সের চিঠি পেয়ে মন্টি ক্রিস্টো ভুরু কুচকে গেল একটু। তিনি একটু হাসলেন, ভেবেছিলেন হায়নাটাকে একটু খেলাবেন, তা সে নিজেই ফাঁসটা তাড়াতাড়ি গলায় পড়তে চাইছে। তাই হোক তবে। মন্টি ক্রিস্টো গাড়ি সাজিয়ে বেরোলেন। যাওয়ার পথে পুলিশের সদর দপ্তরে গিয়ে প্রিফেক্টের সঙ্গে অনেকক্ষণ কথা বললেন। তারপর ড্যাংলার্সের বাড়ি পৌঁছে ড্যাংলার্সকে দেখে ভারী খুশি হলেন। এ কি চেহারা হয়েছে আপনার! চোখ মুখ বসে গেছে, পিঠ বেঁকে কুঁজো হয়ে পড়েছেন। না না, আপনাকে শক্ত হয়ে উঠে দাঁড়াতে হবে। আপনি নাবিক ছিলেন, জানেন তো সমুদ্রে ভাসার সময় জাহাজের উপর দিয়ে কত ঝড় যায়। তাই বলে কি জাহাজ ছেড়ে পালিয়ে গেলে চলে? এই নাবিকের প্রসঙ্গটা আপনি যে কেন বারবার তোলেন আমার ভালো লাগে না, আগেও আপনাকে বলেছি। যাকে, আপনাকে ডেকেছি উঠে দাঁড়ানোর জন্যে। ড্যাংলার্স মন্টি ক্রিস্টোকে পরিস্থিতি খুলে বললেন, বললেন যে উরুকুয়ে থেকে কবে টাকা উদ্ধার হয়ে আসবে, আদৌ আসবে কি না তা তিনি জানেন না। এদিকে ব্যাংক অফ ফ্রান্স সান্তিয়াগোর মৃত্যুর খবর পেয়ে তাকে চেপে ধরেছে, তার টাকা তো গেছেই। 15 দিনের মধ্যে ব্যাংক অফ ফ্রান্সকে 10 মিলিয়ন ফ্রাঙ্ক শোধ করতে না পারলে তার মান সম্মানও যাবে। নিজেকে দেউলিয়া ঘোষণা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না তার। কাউন্ট, আপনি আমাকে বাঁচান। আমার ব্যাংকে আপনার 10 মিলিয়ন ফ্রাঙ্ক ধার আছে, আপনি সে টাকা ফেরত দিন, নইলে আমি ডুবে যাব। সবই তো বুঝলাম, কিন্তু আমার কাছে তো অত টাকা নেই মসিয়ে। অত টাকা জোগাড় করতে আমাকে ইটালি যেতে হবে, তাও 15 দিনের মধ্যে হবে না। আমাকে মাফ করবেন। কি বলছেন কি, আপনি হাত ঝাড়লেই পর্বত! না না কাউন্ট, আমি আপনার পায়ে পড়ছি, কিছু একটা ব্যবস্থা করুন, কিছু একটা। উপায় থাকলে আমি কি আপনাকে না বলতাম? উপায় নেই। আপনি আমার খাতক, আমি চাইলে আপনার নামে নালিশ করতে পারি, এটা জানেন? ঋণ খেলাপের জন্য আপনি জেলে যাবেন, জেলে! আমার নামে আপনি নালিশ করতে পারেন না। আপনারই দেওয়া সীমাহীন ঋণের সার্টিফিকেট আমার কাছে আছে। আর জেলের ভয় আমাকে দেখাবেন না মসিয়ে,
জেলের ভেতরটা আমার মতো ভালো করে আপনি দেখেননি। তবে দেখবেন, দেশদ্রোহী ষড়যন্ত্রকারীর নালিশে আদালত কেন কান পাতবে বলতে পারেন? মানে কি সব আবোল তাবোল বকছেন? আবোল তাবোল? যুদ্ধবাজ প্রেসিডেন্ট ওরিবে সান্তিয়াগোর দাদা হন সেটা জেনেও তাকে আপনি বিরাট অঙ্কের টাকা ধার দেননি। স্বয়ং প্রেসিডেন্ট ওরিবে তার জামিনদার হননি। প্রেসিডেন্ট ওরিবের জামিনদার হওয়ার চিঠি, তার কাছে টাকা ফেরত চেয়ে আপনার পাঠানো চিঠির কপি আপনার কাগজপত্রের মধ্যেই পাওয়া যাবে। সে টাকা যে যুদ্ধে কাজে লাগবে তা আপনি বুঝতে পারেননি। ফ্রান্স দক্ষিণ আমেরিকার বিবাদে পড়তে চায় না, কিন্তু মসিয়ে ড্যাংলার্স, আপনি নিজে তো উরুগুয়ের গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছেনই। ব্যাঙ্ক অফ ফ্রান্সের থেকে টাকা ধার নিয়ে খোদ ফ্রান্সকেও জড়িয়ে ফেলেছেন আন্তর্জাতিক যুদ্ধে। আপনি দেশদ্রোহী। ড্যাংলার্স ভয়ে ঘেমে নিয়ে উঠলেন। তাঁর অজান্তেই তাকে পাকে পাকে জালে জড়িয়ে ফেলেছেন মন্টি ক্রিস্টো। আপনি আপনি আমাকে ফাঁসিয়েছেন, আপনিও জেলে যাবেন, সান্তিয়াগোকে আপনি? আমি নিয়ে এসেছিলাম, কিন্তু কাগজপত্রে কোথাও আমার সই নেই। মন্টে ক্রিস্টো সব ধরা ছোঁয়ার ঊর্ধ্বে। মন্টে ক্রিস্টো ঈশ্বরের হাতের বজ্র। ড্যাংলার্সের হঠাৎ ভীষণ ভয় করছিল এই মানুষটাকে। এ যেন এতদিনকার পরিচিত অমায়িক মন্টি ক্রিস্টোর মধ্যে থেকে কোনো নিষ্ঠুর শিকারী সিংহ বেরিয়ে এসছে। ড্যাংলার্সের সব হিসেব গুলিয়ে যাচ্ছিল। দোহাই, দোহাই আপনার, দোহাই কাউন্ট, আমার আমার টাকা ফেরত দিয়ে দিন। আর আর এসব কথা, এসব কথা বাইরে বলবেন না দয়া করে। আমি আমি আপনার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, কোনো সম্পর্ক না। বড্ড দেরি হয়ে গেছে ব্যারন ড্যাংলার্স, আপনি চিরকালই খুব খারাপ নাবিক ছিলেন। হাওয়া কোনোদিনই বুঝতেন না আপনি। যা জানানোর তা আমি পুলিশকে জানিয়ে এসেছি। এখন জেলে তো আপনাকে যেতেই হবে। ফাঁসি যদি নাও হয়, দেশদ্রোহীর বদনাম আপনার সারা জীবনে খুঁজবে না। জানি না, আমি জানি না কি পাপ করেছি আমি। ঈশ্বর, প্রথমে কাভালকান্তি, তারপর সান্তিয়াগো, কেন 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 আপনি আমার এই সর্বনাশ করলেন? আমি কি ক্ষতি করেছি আপনার? আপনি জেলে যাবেন, সেখানে একবেলা আধ পেটা না খেয়ে থাকবেন। লোকে আপনার নাম শুনলে থুতু ফেলবে, বলবে টাকা কামানোর জন্য ড্যাংলার্স ফ্রান্সকে যুদ্ধে জড়িয়ে ফেলেছিল। কথাগুলো ভেবেই বড্ড কষ্ট হচ্ছে, তাই না? হ্যাঁ, কিন্তু আমি জেনে শুনে ফ্রান্সকে যুদ্ধে জড়িয়ে ফেলিনি, আমি দেশদ্রোহী নই। আজ থেকে 25 বছর আগে এডমন্ড দান্তেজ ও মার্সেইতে ফেরার সময় জেনে শুনে নেপোলিয়নের কাছ থেকে চিঠি নিয়ে আসেনি। সেও দেশদ্রোহী ছিল না। তাকে নেপোলিয়নের গুপ্তচর বলে মিথ্যা অভিযোগ করে ধরিয়ে দিয়েছিল কে? ড্যাংলার্স। চিঠিটার কথা তো তুমি ছাড়া কেউ জানত না। ড্যাংলার্স নিমেষের মধ্যে ফ্যাকাশে হয়ে গেলেন। আপনি আপনি কি করে সে কথা জানলেন? এই কে বলুন তো, আপনি আপনি কে? আমি সেই লোক যার গোটা জীবন তোমরা নষ্ট করে দিয়েছো। আমি সে যার গোটা জীবনকে পায়ে মাড়িয়ে এক বিরাট নামডাক প্রতিপত্তির ইমারত গড়ে তুলেছো তুমি। তোমার জন্য আমার বাবা না খেতে পেয়ে মারা গেছেন, আমার হবু স্ত্রী একটা নরকের কীটের সঙ্গে সারা জীবন কাটাতে বাধ্য হয়েছে। তোমার জন্য আমি কোনোদিন আর নিজের নামে পৃথিবীর সামনে দাঁড়াতে পারবো না। আমি এডমন্ড দান্তেজ। এডমন্ড দান্তেজ মৃত। দান্তেজ অনেকদিন আগে মরে গেছে। সত্যি করে বলো, সত্যি করে বলো, সত্যি করে বলো, তুমি কে? এডমন্ড দান্তেজ মরে গেছে। তোমার বিশ্বাস হচ্ছে না যে আমি এডমন্ড দান্তেজ? তাহলে ধরে নাও আমি এক প্রেতাত্মা, দান্তেজের না, তোমাদেরই অতীতের কুকীর্তির প্রেতাত্মা আমি। কেন আমি আমি না, একটিও কথা বলবে না। তোমার আর কিচ্ছু বলার নেই। তোমার বিচার সারা হয়েছে, সাজাও দেওয়া হয়েছে। এডমন্ড দান্তেজ ছিল মানুষ, কিন্তু মন্টে ক্রিস্টো মৃত্যু লোক থেকে ফিরে এসেছে ঈশ্বরের হাতের বজ্র হয়ে। যে পাপ তুমি দান্তেজের প্রতি করেছো তার কড়ায় গণ্ডায় শোধ করতে হবে তোমাকে। তোমার জীবনে শান্তি থাকবে না, নিজের সন্তানের জীবন ছারখার হয়ে যেতে দেখবে,
মিথ্যে বদনাম কুড়িয়ে লোকের অপমান শুনে তিলে তিলে কষ্ট পেয়ে জেলখানায় পচে মরবে তুমি, এই তোমার পাপের শাস্তি। কাউন্ট, কাউন্ট না, এডমন্ড, এডমন্ড, ভুল করেছি আমি, আমি 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 ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। 25 বছর ধরে আরো অনেক পাপ করেছ, জেলে বসে প্রায়শ্চিত্ত করো। মন্টি ক্রিস্টো আর একটিও কথা না বলে বেরিয়ে গেলেন। পরমুহূর্তেই দরজা দিয়ে ঢুকে এলো সশস্ত্র পুলিশের দল। ড্যাংলেজের মনে দুঃস্বপ্নের মতো ভেসে উঠল 25 বছর আগে মার্সেইয়ের এক সরাইয়ে এক আনন্দের দুপুরের ছবি। সেদিনও একদল সেনা এসে আনন্দের মধ্যমণিকে ঘিরে ধরে নিয়ে গিয়েছিল। আজ যেন তারই পুনরাবৃত্তি হচ্ছে, শুধু মধ্যমণিটা পাল্টে হয়ে গেছেন তিনি নিজে। গ্রেপ্তারের সঙ্গে সঙ্গেই রাতারাতি ড্যাংলাস গোটা প্যারিসের চোখে খলনায়ক হয়ে গেলেন। বো ক্যাম্পের লাইম পাশিয়াল কাগজ কড়া ভাষায় লিখল, তাঁর জন্যই আন্তর্জাতিক মহলে ফ্রান্সের ভাবমূর্তি খারাপ হয়েছে। ফ্রান্স না চাইতেও যুদ্ধে জড়িয়ে পড়েছে, তিনি দেশদ্রোহী, তাঁর কঠোরতম শাস্তি চাই। আর সাধারণ মানুষ বলতে লাগল, যেমন জামাই তেমন শ্বশুর, একটা নাম ফাড়ানো খুনি গুন্ডা, অন্যটা দেশ বেচার জোচ্চর। কাবালকান্তির মামলা নিয়ে প্যারিস সরগরম হয়ে উঠেছিল। মার্সেইয়ের বস্তি থেকে তাকে খুঁজে বের করেছিল পুলিশ। তদন্তে বেরিয়ে পড়েছিল যে কাউন্ট সেজে থাকা লোকটি আসলে একটি নাম করা গুন্ডা, তার নাম বেনেদেত্তো। সারা প্যারিস এমন রগরগে ঘটনায় উত্তেজিত হয়ে উঠেছিল। প্যারিসের অভিজাত সমাজের মানুষেরা রেগে আগুন হয়ে গেলেন এই ভেবে যে ওই গুন্ডাটার এত সাহস যে পরিচয় গোপন করে তাঁদের সঙ্গে সমানভাবে ঘোরাফেরা করেছে। সেই জন্যই যখন কাবালকান্তির মামলা আদালতে উঠল, সারা প্যারিস চাইছিল তার দৃষ্টান্তমূলক সাজা হোক। আর সেই জন্যই গোটা অভিজাত সমাজকে বেনেদেত্ত যে অপমান করেছে তার শোধ নেওয়ার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, আর বোধহয় নিজের জীবনের একটা অর্থ খুঁজে পাওয়ার জন্য উইলফোর্ড নিজে থেকে এই মামলার ভার চেয়ে নিয়েছিলেন, কিন্তু বিচারক হিসেবে নয়, সরকার পক্ষের উকিল হিসেবে, বেনেদেত্তর বিপক্ষে। বেনেদেত্তর অবশ্য কোনো হেলদোল ছিল না। পুলিশের সঙ্গে হাত বাঁধা অবস্থায় সে যখন লোক ঠিক ঠিক করা আদালতে ঢুকল, তখনও সে হাসছে। উইলফোর্ডকে দেখে তার চোখ জ্বলে উঠল। আসামির দিকে আঙুল তুলে উইলফোর্ড বজ্রকণ্ঠে বিচারক আর জুরিদের বলতে লাগলেন তার কুকীর্তির কথা। আপনারা ভালো করে দেখুন আসামিকে। প্যারিসেকে ইতালির কাউন্ট আন্দ্রেয়া কাভালকান্তি বলে চিনত, কিন্তু এ আসলে এক সমাজবিরোধী খুনি গুন্ডা জালিয়াত, নাম বেনেদেত্ত। কিন্তু জাল পরিচয়ে বীর দর্পে প্যারিসের মাননীয় ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করতে এর বাধেনি। এ শুধু তাদেরকে নয়, গোটা প্যারিসকে ঠকিয়েছে। তারপর খোদ প্যারিসের মাঝখানে কার্লোস সান্তিয়াগো নামে এক বিদেশিকে খুন করে ফ্রান্সকে আন্তর্জাতিক মহলের প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। এ ফ্রান্সের আইনকে হাস্যাস্পদ করে তুলেছে। এই প্রতিটি অভিযোগ আমরা প্রমাণ করে দেব। আশা করি এই ঘৃণ্য অপরাধীর বিচার করে আপনারা আমার সঙ্গে সহমত হবেন যে একমাত্র মৃত্যুদণ্ডই এই বেনেদেত্তর পক্ষে উপযুক্ত। উইলফোর্ড বসলেন। ম্যাজিস্ট্রেট এবার কাবালকান্তিকে উঠে দাঁড়াতে বললেন নিয়ম মাফিক প্রশ্নোত্তরের জন্য। কাবালকান্তির হাবভাব দেখে মনে হচ্ছিল সে যেন বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে এসেছে। আপনার নাম? ধর্মাবতার। এই প্রশ্নের উত্তর আমি সবার শেষে দেব, কারণ আছে, পরে বুঝতে পারবেন। আদালতে গুঞ্জন শুরু হল। ম্যাজিস্ট্রেট নিজেও অবাক হলেন। উইলফোর্ডের পুরু কুচকে গেল। সাইলেন্স। বেশ, তাই হবে। আপনার বয়স কত? 25। 1815 সালের 27 সেপ্টেম্বর আমার জন্ম। কোথায়? মার্সেই শহর থেকে একটু দূরে, ফ্লুরভিল গ্রামে। কেউ খেয়াল করল না যে এই শেষ দুটো উত্তর শুনে উইলফোর্ডের মুখ লাল হয়ে উঠেছে। আপনার পেশা? ছেঁচকে মস্তানি দিয়ে জীবন শুরু করেছিলাম ধর্মাবতার। চুরি, পকেটমারি, গাঁট কাটার কাজ করতাম প্রথমে, তারপর ডাকাতি, জালিয়াতি, জোচ্চুরি,
হেন কুকর্ম নেই যে করিনি, খুনও করেছি, জেলও খেটেছি বহুবার। এতে গর্ব করার কিছু নেই। এবার প্রথম প্রশ্নের জবাবটা দিন, আপনার আসল নাম কি? আমার আসল নাম আমি জানি না হুজুর, তবে আমার বাবার নামটা জানি। হেঁয়ালি করবেন না, কি নাম আপনার বাবার? আমার বাবা হলেন গোটা ফ্রান্সের শ্রদ্ধার পাত্র, ন্যায়ের প্রতিমূর্তি, বিচারপতি জেরার্ড দে ভিলফোর্ট, যিনি আজ আমার মতো নরকের কীটকে আবার নরকে ফেরত পাঠাবেন প্রতিজ্ঞা করে পাবলিক প্রসিকিউটরের গাউন পরে বসেছেন। ওই যে আদালতের মধ্যে যেন বোমা ফাটল, লোকজনের গোলমালে কান পাতা দায় হয়ে উঠল। ভিলফোর্টের মুখ থেকে সমস্ত রক্ত নেমে গেছে, তিনি টুলে উঠে হাত চেপে চেয়ারে বসে পড়লেন। সাইলেন্স, সাইলেন্স, কি উল্টোপাল্টা বলছেন? যা অপরাধ করার তত আপনি করেছেন, তার উপর জনসমক্ষে আমাদের সমাজের একজন অন্যতম গুরুত্বপূর্ণ মাননীয় লোকের মানহানি করছেন, এর শাস্তি কি তা আপনি জানেন? আমি তো মিথ্যে কিছু বলিনি ধর্মাবতার, আমি সত্যিই আমার নিজের আসল নাম জানি না, কারণ আমি জন্মানোর পর আমার বাবা আমাকে আদর করে কোনো নাম ধরে ডাকার সময়ই পাননি। তিনি আমাকে মাটিতে পুঁতে ফেলতে ব্যস্ত হয়ে পড়েছিলেন কিনা মানে বলছি, 1815 সালে আমার বাবা মার্সেইয়ে জেরার্ড ভিলফোর্ট সহকারী পাবলিক প্রসিকিউটর হয়ে মার্সেইতে ছিলেন। তখনই জুলিয়েট বলে তার বাড়ির একটি কাজের মেয়ের সঙ্গে তার এক নিষিদ্ধ সম্পর্ক তৈরি হয়, আমি সেই সম্পর্কেরই ফসল। ব্যাপারটা জানাজানি হোক তা বাবা চাননি। তখনই লোকচক্ষুর আড়ালে ফ্লুডভিল গ্রামে তিনি বাড়ি ভাড়া নেন মার জন্য, কিন্তু আমি ছিলাম বাবার কাছে অবাঞ্ছিত। অবৈধ সন্তানের কথা প্রকাশ হয়ে পড়লে তার চাকরি বা সুনাম কোনোটাই থাকত না, তাই আমার জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই বাবা আমাকে একটা তোয়ালেতে মুড়ে বাগানে গর্ত করে পুঁতে দিয়েছিলেন। আমার মা জানতেন তিনি মৃত সন্তান প্রসব করেছেন, সেই শোকে তিনিও পরের দিন মারা যান। তারপর? তারপর আমার ভাগ্য হুজুর, ঠিক তখনই ওই বাড়িতে চুরি করতে ঢুকেছিল একজন ইটালিয়ান, তার নাম অ্যান্টোনিও। সে বাবাকে গর্ত বোঝাতে দেখেছিল, বাবা চলে গেলে সেই মাটি খুঁড়ে আমাকে উদ্ধার করে। হুজুর, অ্যান্টোনিওই আমাকে পিতার স্নেহে মানুষ করে, বেনেদেত্ত নামটা তারই দেওয়া। সে প্রথমে আমাকে নিয়ে ইতালিতে চলে গেছিল, পরে আমরা ফ্রান্সে ফিরে এসে মার্সেইয়ের বস্তিতে থাকতে শুরু করি। তার কাছেই আমার গুন্ডামিতে হাতে খড়ি হয়। ধর্মাবতার, আজ আমি যদি খুন জালিয়াতির অপরাধে মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য হই, তবে মসিয়ে জেরার্ড দি ভিলফোর্টও মৃত্যুদণ্ড পাবেন না কেন? এই যা যা বললেন প্রমাণ করতে পারবেন? হ্যাঁ, সব কাগজপত্র আছে আমার কাছে, কিন্তু তার আর কোনো দরকার আছে কি? তাকিয়ে দেখুন না মসিয়ে ভিলফোর্টের দিকে, কি চেহারা হয়েছে ওর মুখের, সবচেয়ে বড় প্রমাণ তো ওইখানে। সারা আদালতের দৃষ্টি ঘুরে গেল ভিলফোর্টের দিকে। কাবালকান্তির কথাই ঠিক, তার মুখ ঝুলে পড়েছে, চুল খামচে ধরে মাথা নিচু করে পাথরের মূর্তির মতো বসে আছেন তিনি। কি, সব কাগজপত্র দেব না আপনি নিজের মুখেই সব স্বীকার করবেন বাবা? না, কাগজপত্রের দরকার হবে না, আমি সব স্বীকার করছি, সব সত্যি। মানে মসিয়ে উইলফোর্ড, আপনি কি পাগল হয়ে গেলেন? যা বলছেন ভেবে বলছেন তো? হ্যাঁ ধর্মাবতার, আমি ভেবেই বলছি। ঈশ্বরের বজ্র অমোঘ, সে বজ্র যখন কারোর উপর নেমে আসে তখন তার সঙ্গে লড়াই করা বৃথা। এই ছেলেটির প্রতিটি কথা, প্রতিটি অভিযোগ সত্যি। আমি ওর জন্মদাতা পিতা, এবার আইনের যা করার আইন তা করুক, আমি কোনো বাধা দেব না। ভিলফোর্ড ধীর পায়ে খুব কষ্ট করে শরীরটাকে টানতে টানতে আদালত থেকে বেরিয়ে গেলেন। লোকজনের শোরগোলে ফেটে পড়া উচিত ছিল, কিন্তু তার বদলে
আদালতে থমথম করতে লাগল এক অদ্ভুত নৈঃশব্দ। ঘরের সব আলো নিভিয়ে টেবিলে মাথা রেখে বসেছিলেন উইলফোর্ড। তার মনে পড়ছিল এতদিন ধরে তিল তিল করে গড়ে তোলা তাঁর সম্মান আর কর্মজীবনের কথা। লোকে তাকে এক ডাকে চিনেছে তাঁর ন্যায়পরায়ণ মূর্তির জন্য। সেই সম্মান বাঁচানোর স্বার্থে নিজের স্ত্রীকে আত্মহত্যার সাজা দিলেন তিনি। কি লাভ হল? সেই কোনকালের এক পাপের প্রেত আকাশ ফুঁড়ে নেমে এসে মুহূর্তে সব সম্মান ধূলিসাৎ করে দিল। ঠিকই ভেবেছিলেন তিনি, এই পাপেরই অভিশাপ বোধ হয় তাঁর সাজানো পৃথিবী ঝাড়খাড় করে দিয়েছে। প্রচণ্ড যন্ত্রণা পেয়ে মারা গেছেন তাঁর বাবা আর শাশুড়ি, চরম লজ্জার মৃত্যুবরণ করেছেন তাঁর স্ত্রী, এমনকি সন্তান শোক পর্যন্ত পেয়েছেন তিনি। এডওয়ার্ডও গেছে, ভ্যালেন্টিনো তাঁর সঙ্গে কথা বন্ধ করেছে বেনেদেত্তোর ঘটনার পর। আর বেনেদেত্তো, সেও তো সন্তান ছিল তাঁর, তাকে তিনি মেরে ফেলতে চেয়েছিলেন। উইলফোর্ডের হঠাৎ মনে হল যে সম্মান প্রতিপত্তির প্রাসাদ তিনি বানিয়েছিলেন আদৌ কি তিনি তার যোগ্য? এতদিন ধরে ন্যায়ের নামে তিনি কতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন, তারা সবাই কি দোষী ছিল? তিনি নিজের স্ত্রীকে আত্মহত্যা করতে বাধ্য করেছেন, কি অধিকার ছিল তাঁর? তিনি নিজেই তো খুন করতে চেয়েছিলেন একটা সদ্যজাতকে, নিজের সন্তানকে। মিথ্যে বলেছিলেন তার মাকে যে মৃত সন্তানের জন্ম দিয়েছে, শোকে সে মারাই গেল, তাঁর হাতেও তো কম রক্ত লেগে নেই। দরজায় কার ছায়া পড়ল, উইলফোর্ড ঠিক চিনতে পারলেন না। ছায়া এগিয়ে সে টেবিলের ওপর মোমবাতি জ্বেলে দিল। মসজিদে মাল্টিক্রিস্ট, আপনি হঠাৎ? খুব কষ্ট হচ্ছে না মসিয়ে উইলফোর্ড? সবাইকে হারিয়ে মান সম্মান খুইয়ে কষ্ট, পাপের সাজা ভোগ তো করতেই হবে। থাকো সব কথা, ভালো লাগছে না। আপনি আজ আদালতে একটা খুব দামি কথা বলেছেন জানেন, ঈশ্বরের বজ্র অমোঘ। সে বজ্র যখন কারোর ওপরে নামে তখন তার সঙ্গে লড়াই করা বৃথা। ঠিক মানে হঠাৎ এই কথা? ঈশ্বর কোনো অদৃশ্য বজ্র ছুড়ে মারেন না আকাশ থেকে, সে বজ্রকে তিনি আমার আপনার মতো রক্ত মাংসের রূপ দিয়ে পাঠান। পাপ পুণ্যের হিসেব নিকেশে সে বজ্র এক চুলো ভুল করে না, তার বিচারে আপনাদের মতো জল মেশানো থাকে না। আপনি কি বলছেন? আমি কিছুই, আপনি পাপের কথা, আপনার কৃতকর্মের কথা বলছিলেন। আপনার করা অনেক পাপের মধ্যে অনেকদিন আগেকার একটা ছোট্ট পাপ টুপ করে ডুবে গেছে, আপনার বোধহয় মনেও পড়বে না। 25 বছর আগে মার্সেই, 25 ফেব্রুয়ারি 1815, আপনার প্রথম বিয়ের আশীর্বাদ ছিল সেদিন। কিন্তু সেদিন আর কি হয়েছিল মনে পড়ে? সেদিন মনে পড়েছে, নেপোলিয়নের চিঠি সমেত এক গুপ্তচর ধরা পড়েছিল। ঠিক, সে চিঠিটা লেখা হয়েছিল আপনার বাবা নয়ারটিয়ারকে। আপনি চিঠিটা খোলা মাত্র সেটা বুঝতে পেরেছিলেন, কিন্তু ছেলেটি কি সেটা জানতো? আপনি হঠাৎ এসব কথা বলছেন কেন? ছেলেটি জানতো না, আর আপনি বুঝেও ছিলেন সেটা, অর্থাৎ আপনি জানতেন যে ছেলেটি নির্দোষ, তাও আপনি তাকে শ্যাটোডিফের কারাগারে চালান করে দেন। এটা জেনেই যে সে জীবনে কোনোদিনও সেই অন্ধকূপ থেকে বেরিয়ে আসতে পারবে না, চিরকাল তাকে ওই নরকে পচে মরতে হবে। তাকে বলেনও নি কি তার অপরাধ, তার উপকার করার ভান করে তার পেছনে ছুরি মেরেছিলেন আপনি। ওদিকে তার বাবা না খেতে পেয়ে মারা গেছিল, তার হবু বউ একটা জঘন্য মানুষকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। কেন উইলফোর্ড, কেন এডমন্ড দান্তেজের সর্বনাশ করেছিলেন আপনি? আপনি কে বলুন, বলুন আপনি কে? আপনি জীবন্ত প্রাণকে অন্ধকারে পুঁতে ফেলা ছাড়া আর কিছুই করতে পারেন না উইলফোর্ড, কিন্তু ঈশ্বরের বিধান অন্যরকম।
আপনি যে এডমন্ড দান্তেসকে শ্যাটো ডিফের কবরে পাঠিয়েছিলেন, ঈশ্বর তাকে কবর খুঁড়ে তুলে এনে কাউন্ট অফ মন্টে ক্রিস্টোর মুখোশ পরালেন, সোনাদানায় মুড়ে দিলেন যাতে আপনি তাকে চিনতে না পারলেও সে আপনার অন্যায়ের শাস্তি দিতে পারে। তারপর তাকে হদিশ দিলেন আর একজনের, যাকে আপনি তার ঠিক পরেই মাটিতে পুঁতে দিয়েছিলেন, বেনেদেত্তো। আপনি নিজের বাবাকে বাঁচাতে চেয়েছিলেন, দান্তেজের বাবার কথা ভাবেননি, নিজের মেয়েকে প্রাণের চেয়ে ভালোবাসেন, অথচ নিজের অবৈধ সন্তানকে জ্যান্ত পুঁতে ফেলতে আপনার হাত কাঁপেনি। বাবা আর ছেলে মেয়ের প্রতি অদ্ভুত ভালোবাসা আপনার। দান্তেজ তাই খুঁজে নিল এমন এক মাকে যার মাতৃস্নেহের বিষ পৃথিবীকে জ্বালিয়ে দিতে পারে, আপনার স্ত্রী। এবার দান্তেজের কাজ শেষ। উইলফোর্ড স্তব্ধ হয়ে চেয়েছিলেন মন্টে ক্রিস্টোর দিকে। তাঁর পৃথিবীটা ধোঁয়া ধোঁয়া লাগছিল। আতঙ্কগ্রস্ত চোখ মুখে তিনি ঘরের কোণে সিঁটিয়ে গেলেন। মন্টে ক্রিস্টো তাঁর মুখের কাছে মুখ রেখে ফিসফিস করে বললেন, আমি ঈশ্বরের হয়ে আপনাকে আপনার কৃতকর্মের ফল দিয়ে গেলাম। আপনি সব হারিয়েছেন, পরিবার, মানসিক শান্তি, সম্মান, ঠিক যেমন আমি হারিয়েছিলাম। আপনার জীবন নরক হয়ে উঠেছে। আপনি সেই নরকের আগুনের হাত এড়িয়ে কোথাও পালাতে পারবেন না, কোথাও লুকোতে পারবেন না, জেরার্ড দে ভিলফোর্ট। দান্তেজ, না না, আমায় ছেড়ে দাও, আমায় পালাতে দাও। মুচকি হেসে মন্টে ক্রিস্টো ঘর থেকে বেরিয়ে গেলেন। অনেকক্ষণ পরে উইলফোর্ডকে ডাকতে এসে তার চাকর দেখল যে তিনি ঘরের এক কোণে মাটিতে কুঁকড়ে বসে আছেন, চুল উস্কো খুস্কো, লাল চোখে উদ্ভ্রান্ত ভয়ের দৃষ্টি, মুখে কেবল একটাই কথা, আমায় ছেড়ে দাও, আমায় পালাতে দাও। খবর পেয়ে ডক্টর দিয়াভ্রিনি এসে পরীক্ষা করে দেখে দীর্ঘশ্বাস ফেললেন। উইলফোর্ড বদ্ধ উন্মাদ হয়ে গেছেন। ১৮ই অগস্ট ১৮৪০ সকাল 9:30 সময় কাউন্ট মোরকার্ফের বাড়ি থেকে বেরোলো যে ঘোড়ার গাড়িটা, তার মধ্যে গুম হয়ে বসেছিল অ্যালবার্ট। সে খেয়ালও করেনি যে তার গাড়ির ঠিক পেছনেই বেরিয়েছে তাদের অন্য আর একটা গাড়ি, যেটা জানলায় পর্দা টানা। আর দুই গাড়ির আরোহীর কেউই খেয়াল করল না যে দোতলার জানলা থেকে গাড়ি দুটোকে বেরোতে দেখলেন মোরকার্ফ। দুটো গাড়িকে প্রায় একসঙ্গে বেরোতে দেখে তার ভুরু কুচকে উঠল সামান্য। খানিকক্ষণ অপেক্ষা করে তিনি ঘর থেকে বেরিয়ে এলেন। এক সপ্তাহের মধ্যে এই প্রথম। মন্টে ক্রিস্টো তখন তার বাড়িতে সবে ব্রেকফাস্ট খেয়ে উঠে কাজের ঘরে বসে কিছু চিঠিপত্র লিখছিলেন। তার মনটা আজ বেশ খুশি। বাইরে সোনা রোদ ঝলমল করছে। লিখতে লিখতে মন্টে ক্রিস্টো ভাবছিলেন যে প্যারিসের পালা প্রায় সাঙ্গ হয়ে এলো। তিনি সবে ভাবছেন আজ বিকেলে অপেরায় যাওয়া যায় কি না, এমন সময় হঠাৎ দরজা দিয়ে ঝড়ের মতো ঢুকে এলো অ্যালবার্ট। রাগে ফুঁসছে সে। তার পেছনে ঢুকে এলো জ্যাকোপো। আরে আরে, কি বলছি না, কাউন্ট এখন ব্যস্ত আছেন, যান, বেরুন বলছি। মন্টে ক্রিস্টো জ্যাকোপোকে শান্ত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে যেতে ইশারা করলেন। তারপর কাগজ কলম সরিয়ে রেখে অ্যালবার্টকে বললেন, আরে বসো বসো, তুমি যে নরমান্ডি থেকে বেরিয়ে পড়েছ সে খবর আমি যথাসময়ে পেয়েছি। তারপর কেমন লাগলো আমার বাগানবাড়ি? যত্ন আত্মি নিয়ে কোনো অভিযোগ নেই আশা করি। আমি আপনার সঙ্গে খোশ গল্প করতে আসিনি, আপনার কাছ থেকে আমার কিছু উত্তর চাই। অ্যালবার্ট, এতদিন ধরে আমার বাগান বাড়িতে অতিথি হয়ে থেকে আসার ঠিক পরে আমার বাড়ি বয়ে এসে এমন চড়া সুরে কথা বলা, এ কি প্যারিসের ভদ্র সমাজের রীতিরেওয়াজ? আর প্যারিসে যার বাড়িতে প্রথম অতিথি হয়েছেন তারই পিঠে ছুরি মারা কোন দেশি ভদ্রতা কাউন্ট? আপনার ঘোরা অর্ধেক পৃথিবীর কোথায় আপনি উপকারীর ক্ষতি করা শিখেছেন? কাউন্টের চোখ জ্বলে উঠল, কিন্তু হাবভাবে একটুও রাগ প্রকাশ না করে তিনি উঠে দাঁড়ালেন টেবিল ছেড়ে। অ্যালবার্ট, তোমাকে আমি স্নেহ করি,
কিন্তু আমাকে অপমান করলে তার ফল ভালো হয় না, কখনোই না, কারোর পক্ষেই না। আপনি জানতেন বাবা রিয়ানিনার কীর্তিকলাপ, আপনার মনে আগে থেকেই তাকে ফাঁসানোর ইচ্ছে ছিল, তারপরেও আপনি আমার সঙ্গে হেসে কথা বলেছেন। আপনি কি মানুষ? আপনি রোমে আমাকে বাঁচিয়েছিলেন, আপনার অতিথি হয়ে নরম্যান্ডিতে ফুর্তি করেছি, এসব ভেবে আমার মরে যেতে ইচ্ছা করছে। এসবেরই দরকার ছিল, তোমার বাবাকে শাস্তি দেওয়ার জন্য তোমাদের কাছে আসার দরকার ছিল। তাই রোমে লুইজি ভ্যাম্পা আমারই কথায় তোমাকে অপহরণ করেছিল, তারপর তোমার আর তোমার পরিবারের বিশ্বাস অর্জন করতে আমার কিছুমাত্র অসুবিধা হয়নি। আপনি আপনি একটা বিষধর সাপ! আমার বাবা কি ক্ষতি করেছিলেন আপনার যে আপনি তার সর্বনাশ করলেন? সবাই জানে আপনার সমর্থন ছাড়া আপনার কৃতদাসী চেম্বারে এসে এত লোকের সামনে আমার বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিত না। বাবা ইয়ানিনায় যা খুশি করে থাকুন, তাতে আপনার কি? তুমি বড় প্রশ্ন করো, তুমি জবাব চাইলেই যে আমি জবাব দেব তার কি মানে জানো না? মন্টি ক্রিস্টো নিজের মর্জিতে চলে? আমার যা শত্রুতা তা তোমার বাবার সঙ্গে, তোমার সঙ্গে কিছুই নেই, তাই তুমি এসবের থেকে দূরে থাকো। আপনি উত্তর দেবেন না তো? বেশ, তাহলে আমি আমার বাবার অপমানের প্রতিশোধ নেব। আমি আপনাকে ডুয়েলে চ্যালেঞ্জ জানাচ্ছি, কাউন্ট অফ মন্টি ক্রিস্টো। নিজের বাবার কুকীর্তির স্বরূপটা জানতে পারলে তার হয়ে প্রতিশোধ নেওয়ার বদলে তুমি লজ্জায় মাটিতে মিশে যাবে। তোমাকে মেরে ফেলার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তুমি যখন সেটা চাইছ। তোমাকে তোমার বাবা খুব ভালোবাসেন, তাই না? তাহলে তোমার মৃত্যুতে তার কষ্ট একটু বাড়বে, সন্তান বিয়োগের যন্ত্রণা কেমন হয় সে স্বাদও পাবেন। হ্যাঁ ঠিক, সে প্রাপ্য তো তার বাকি আছে, আমি ভুলেই গিয়েছিলাম। বেশ এসো। দেওয়ালে ঝোলানো একজোড়া তরোয়াল টেনে নামিয়ে তার একটা কাউন্টের দিকে ছুঁড়ে দিল অ্যালবার্ট। দুজনে তরোয়াল খুলে মুখোমুখি দাঁড়ালেন, আর ঠিক সেই সময় না না না, থামো থামো, তোমরা থামো থামো, না না। খোলা দরজায় এসে দাঁড়িয়েছেন কাউন্টেস মোরকার্ফ। তাকে এখানে দেখে দুজনেই অবাক হয়ে গেল। কাউন্টেস তাঁর ছেলেকে অগ্রাহ্য করে সোজা এসে দাঁড়ালেন মন্টিক্রিস্টোর সামনে। আমার ছেলেকে ছেড়ে দাও, আমি ওর প্রাণ ভিক্ষা চাইছি তোমার কাছে। একমান মন্টিক্রিস্টোর হাত থেকে খোলা তরোয়াল ঝনঝন শব্দে মাটিতে পড়ে গেল। আপনি আপনি ও কি নামে ডাকলেন আমায়? আপনি ভুল করছেন ম্যাডাম। আমি কোনো ভুল করছি না এডমন্ড দান্তেস। তুমি তুমি সারা পৃথিবীর চোখে ধুলো দিতে পারো, হাজারখানিক ছদ্মবেশ নিতে পারো, কিন্তু আমার চোখে পাকিয়ে দিতে পারবে না। ওই হাঁটা চলা, ওই গলা, কপালের চুলে হাত বোলানোর ওই ধরন, ও সব যে আজ 25 বছর ধরে আমার মনের মণিকোঠায় তুলে রেখেছি। যেদিন যেদিন তুমি প্রথম অ্যালবার্টের অতিথি হয়ে এলে আমাদের বাড়িতে, সেই দিন সেই দিনই তোমায় চিনেছি আমি। আর আর সেদিন থেকেই ভয় মরছি, বুঝতে পারিনি তুমি কেন এলে, কিভাবে এলে, কিন্তু এটুকু বুঝেছি যে তুমি অমঙ্গলের দূত হয়ে এসেছো। তুমি আমাকে চিনতে পেরেছিলে, তাহলে বলে দাওনি কেন তোমার স্বামীকে? কে বিশ্বাস করতো আমায়? ফানান, আমি তার জীবনে কতটুকু! তাছাড়া তাছাড়া আমিও তো জানতাম তুমি মৃত। আমি নিজেই তো বিশ্বাস করতে পারছিলাম না যে তুমি তুমি মৃত্যুর ওপার থেকে ফিরে এসেছো। ফার্নান্ড মন্ডেগো তো এককালে তোমার জন্য বিশ্ব জয় করতে পারত, আজ মন্টি ক্রিস্টোকে খুন করত না হয়? সেটাই তো আমি চাইনি। আমি আজও এডমন্ড দান্তেসকেই ভালোবাসি। ফার্নান্ড আমাকে সংসার দিয়েছে, প্রতিপত্তি দিয়েছে, কিন্তু সে তো ফার্নান্ড মন্ডেগো, এডমন্ড দান্তেস নয়। দাঁড়াও মা, তুমি কাউন্টকে আগে থেকে চেনো? মানে আমি আমি তো আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আজও এডমন্ডকে ভালোবাসো মানেটা কি? কে এডমন্ড? কাউন্ট অফ মন্টি ক্রিস্টোর আসল নাম এডমন্ড দান্তেস। ওর সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল 25 বছর আগে মার্সেইতে। আমরা দুজন একে অপরকে ভালোবাসতাম বাবা। আমাদের বিয়ের আশীর্বাদের দিন হঠাৎ করে উনি গ্রেপ্তার হন, আর তারপর তারপর আর ফিরে আসেননি। অ্যালবার্টের চোখ ফেটে বেরিয়ে এলো বিস্ময়ে। এত বড় কথাটা তার মা এতদিন চেপে রেখেছিলেন। কাউন্টেস মন্টি ক্রিস্টোর হাত চেপে ধরলেন। কেন কেন ফিরে আসনি এডমন্ড? আসার যে কোনো উপায় রাখেনি ড্যাংলার্স ভিলফোর্ট আর তোমার স্বামী ফার্নান্ড,
আমি কেন গ্রেপ্তার হয়েছিলাম জানো? ড্যাংলার্স আর ফার্নান্ড ষড়যন্ত্র করে আমাকে নেপোলিয়নের গুপ্তচর বলে ধরিয়ে দিয়েছিল। তারপর উইলফোর্ড আমাকে জ্যান্ত কবর দিয়েছিল শ্যাটো ডিফে। কি বলছো তুমি? বিশ্বাস হচ্ছে না না? আমার জীবনের 14টা বছর ওই শ্যাটো ডিফের অন্ধকার গিলে খেয়েছে। 14 বছর আমি তোমার থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ছিলাম, তুমি জানতেও পারোনি। আমিও জানতে পারিনি যে আমার বাবা অনাহারে কষ্ট পেয়ে মারা গেছেন, আর তুমি সেই লোকটাকেই বিয়ে করে সুখে ঘর সংসার করছো যে আমাকে সর্বনাশের মুখে পাঠিয়ে দিয়েছিল। একটা কথাও বিশ্বাস করি না। তাই নাকি? তাহলে তোমার বাবা নিজের মুখেই বলুন সত্যিটা কি। মন্টেক্রিস্টো আঙুল উঁচিয়ে দরজার দিকে নির্দেশ করল। অ্যালবার্ট আর কাউন্টেসের চোখ ঘুরে গেল দরজার দিকে। সেখানে মুখ শক্ত করে দাঁড়িয়ে আছেন মোরকার্ফ। তিনি সবে এসে পৌঁছেছেন, এত কথার কিছুই শোনেননি। তাকে দেখে কাউন্টেস আর অ্যালবার্টের মুখ থেকে একসঙ্গে ছিটকে বেরোলো দুটো প্রশ্ন। তুমি এখানে? বাবা, কাউন্ট যা বলছেন তা কি সত্যি? তোমাদের দুজনকে একসঙ্গে পরপর বেরোতে দেখেই সন্দেহ করেছিলাম যে একটা কিছু ঘটতে চলেছে। তবে তোমরা কোথায় যাচ্ছ জানতাম না, তাই পিছু নিতে বাধ্য হলাম। হ্যাঁ, এখন তো এ অনেক কথাই বলবে যা দুনিয়ার মনে হবে সত্যি। সেই জন্যই তো আমাকে টেনে ফাঁকে নামিয়েছে এই লোকটা, কি কাউন্ট, তাই না? আচ্ছা, আমাকে পেঁচে ফেলার জন্য আপনারা এত আকুলি বিকুলি কেন বলুন তো? আপনার মনে এত বিষ আমার প্রতি কেন? উনি বলছেন তুমি নাকি? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তো মহা বোকা, এই সহজ ব্যাপারটা এতদিন বুঝিনি। কাউন্ট, আপনার আমার সুন্দরী স্ত্রীর দিকে নজর পড়েছিল, তাই না? আপনি জানতেন আমাকে বিপদে ফেললে কাউন্টেস এসে আপনার পায়ে পড়বে, আর তখন আপনি বাহ বাহ, সফল যে হয়েছেন সে তো দেখতেই পাচ্ছি। কাউন্টেস কি সুন্দর আপনার হাত ধরে দাঁড়িয়ে আছে। অ্যালবার্টের মুখ লাল হয়ে কুঁচকে গেল। কাউন্টেস ঘৃণায় লজ্জায় মুখ ঘুরিয়ে নিলেন। ছি 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 ছি, এত নীচ মন তোমার? ছি, সাবধান ফার্নান্ড, মার্সিডিজকে নিয়ে আর একটা কথা বললে প্রাণ নিয়ে ফিরতে পারবে না। তোমার তোমার কোনো যোগ্যতাই নেই ওর স্বামী হওয়ার। আচ্ছা, লোক সমক্ষে আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে আবার আমাকেই বড় বড় কথা শোনানো হচ্ছে? আর আমার স্ত্রীকে বা আমাকে নাম ধরে ডাকার অধিকার কে দিয়েছে আপনাকে? মন্টেক্রিস্টো, আমি আপনাকে হাড়ে হাড়ে চিনি, আপনি মানুষ না পিশাচ। আমি ড্যাংলার্স, উইলফোর্ড, আমরা প্রত্যেকে প্যারিসে আপনার বন্ধু হয়ে উঠেছিলাম, অথচ আপনি বেছে বেছে আমাদেরই ক্ষতি করছেন, কেন জবাব দিন। কারণ 25 বছর আগে তোমরাই এই পিশাচকে তৈরি করেছিলে ফার্নান্ড, তারপর ঈশ্বর তাকে নিজের হাতে তুলে নিয়ে তাকে নিজের হাতের বজ্র বানিয়েছেন। তোমরা নিজেরা নিজেদের পাপের ফল পেয়েছ, আমি নিমিত্ত মাত্র। হেয়ালি রাখুন, আপনি আমাকে অপমান করেছেন, আমি আমি আপনাকে ডুয়েলে চ্যালেঞ্জ করছি। ডুয়েল লড়া হয় সমানে সমানে, তুমি মানুষ আর আমি তোমাদের কল্যাণে মৃত্যুলোক থেকে ফিরে আসা পিশাচ। তোমাকে আমি করুণা করি ফার্নান্ড, তোমার সঙ্গে ডুয়েল তো আমি লড়ব না। থামুন আপনারা, বাবা ইনি বলছেন এর আসল নাম এডমন্ড দান্তেস, তুমি ড্যাংলার্স আর উইলফোর্ড মিলে একে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দিয়েছিলে 25 বছর আগে, কথাটা কি সত্যি? এই একটা কথায় জোঁকের মুখে নুন পড়ল। মোরকার্ফের সব রাগ উবে গিয়ে তিনি হাঁ করে তাকিয়ে রইলেন মন্টেক্রিস্টোর মুখের দিকে, তারপর তাকালেন নিজের স্ত্রীর দিকে। কাউন্টেস মাথা নেড়ে হ্যাঁ বললেন। এবার মোরকার্ফের মুখে দেখা দিল তীব্র ভয়। দু হাতে বুক চেপে ধরে টলতে টলতে তিনি একটা চেয়ারে বসে পড়লেন আর হো হো করে হেসে উঠলেন মন্টেক্রিস্টো। মনে হল সে যেন মানুষের নয়, নরকের কোনো দানবের অট্টহাসি। কি অ্যালবার্ট, আর কোনো সন্দেহ আছে কি? যদি থাকে তো এই নাও। টেবিলে দেরাজ থেকে একটা চিঠি বের করে মোরকার্ফের মুখে ছুঁড়ে মারলেন মন্টেক্রিস্টো। 2000 ফ্র্যাঙ্ক দিয়ে এই চিঠি আমাকে কিনতে হয়েছিল, কিন্তু এ আমার কাছে অমূল্য। এই আমার বিরুদ্ধে সেই বেনামি চিঠি যা লিখেছিল ড্যাংলার্স আর যথাস্থানে পৌঁছে দিয়ে এসেছিলেন এই মহান ব্যক্তি, বিরাট বীরপুরুষ ফার্নান্ড মন্টেগো।
কাউন্ট অফ মোরকার্ফ। চিঠিটা কুড়িয়ে নিয়ে প্রথমে কাউন্টেস পড়লেন, তারপর অ্যালবার্ট। পড়তে পড়তে দুজনেরই মুখ কালো হয়ে গেল। এর আরও অন্যায়ের ফিরিস্তি শুনতে চাও? এ ফরাসি হয়েও ওয়াটারলুর যুদ্ধের আগের রাতে নেপোলিয়নের বিরুদ্ধে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছিল। এ নিজে ক্যাটালান হয়েও ফ্রান্সের হয়ে স্পেনে গুপ্তচর বৃত্তি করেছিল। ইয়ানিনায় আলী পাশার আনুগত্য স্বীকার করেও তাকে বিশ্বাসঘাতকতা করে ধরিয়ে দিয়েছিল, সে তো সবাই জানে। কিন্তু কিভাবে তা শুনতে চাও? হেইডিকে ডেকে আনবো, সেদিনকার প্রতিটি ঘটনা ওর মনে আছে, তোমাদের বলবে। বাবা, এসব এসব সত্যি? মোরকার্ফ কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে পাথরের মতো বসে রইলেন। এই সব অপরাধের শাস্তি আমার হাত দিয়ে দিয়েছেন ঈশ্বর, আমি তার বজ্র। আমার সঙ্গে এদের বিশ্বাসঘাতকতার কথা যেদিন বুঝতে পারি, সেদিনই আমি পণ করেছিলাম যে ঠিক যে কষ্টের মধ্যে এরা আমাকে ফেলেছে, সেই কষ্ট আমি এদের দেব। যে যে ক্ষতি আমার হয়েছে, ঠিক সেই সেই ক্ষতি আমি করব এদের। ফার্নান্দ, ড্যাংলার্স, উইলফোর্ট, এদের জীবন ছারখাড় করে দেব। বেঁচে থাকা নরকবাস হয়ে উঠবে এদের কাছে, সন্তান শোক পাবে এরা। ঈশ্বরের বজ্র হয়ে তুমি একটু বেশি দূরে চলে গেছো এডমন্ড। ঈশ্বরের ন্যায়ের দাম নিয়েছো একটু বেশি। ঈশ্বরের ন্যায় বিচার যারা পাপ করেছে তাদের ওপর নেমে আসে, এই জগতের নিয়ম। কিন্তু ইউজিনি ড্যাংলাসের স্বপ্ন ছারখার হয়ে গেল। বেনেডেত্তোর অল্প বয়স, তার জীবনটাও ঢালু খাতে বইয়ে দিলে তুমি। মসিয়ে উইলফোর্টের এতটুকু বাচ্চা এডওয়ার্ড, এডওয়ার্ড মরেই গেল। আর ভ্যালেন্টিন, যার মতো পৃথিবী আলো করা মেয়ে আর হয় না, সেও মরতে বসেছিল। এরা তো কোনো দোষ করেনি এডমন্ড, তবে এদের কেন শাস্তি দিলে তুমি? মন্টি ক্রিস্টো চুপ করে রইলেন। হঠাৎ তার মনে হল, এতদিন মুখ বন্ধ করে রাখা তার বিবেকই যেন কাউন্টেসের রূপ ধরে কথাগুলো বলছে। আর হঠাৎই মনে পড়ল বহুদিন আগে এক বৃদ্ধ পাদ্রীর মুখে শোনা কয়েকটা কথা। তুমি ঈশ্বরের হাতের বজ্র হয়ে তাদের প্রাপ্য শাস্তি দিও, কিন্তু নিজের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য রক্ত পিপাসু রাক্ষস হয়ে উঠো না। মন্টিক্রিস্টোর কান ঝাঁ ঝাঁ করে উঠল। অ্যালবার্টের প্রতি কোনো রাগ তুমি পুষে রেখো না, আমি মিনতি করছি। তোমার সঙ্গে অন্যায় করেছে ফার্নান্দ, তার উপর তুমি যেমন ইচ্ছে শোধ নাও, আমি কিচ্ছু বলবো না। আমি মার্সিডিস হেরারা এই মুহূর্ত থেকে ফার্নান্দ মন্ডেগো, কাউন্ট অফ মোরকার্ফ এবং তার সঙ্গে যুক্ত সমস্ত কিছুকে ত্যাগ করছি। চলে এসো অ্যালবার্ট। অ্যালবার্টকে সঙ্গে নিয়ে মাথা উঁচু করে দরজার দিকে এগিয়ে গেলেন কাউন্টেস। না মার্সিডিস, অ্যালবার্ট, যেও না, শোনো শোনো। তোমাকে আমি শ্রদ্ধা করতাম বাবা, কিন্তু আজকের পর থেকে নিজেকে তোমার ছেলে বলে ভাবতে আমার খুব লজ্জা করছে। দুজনে দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার পর ঘরে সীমাহীন স্তব্ধতা বিরাজ করতে লাগল। তারপর ধীরে ধীরে দু চোখ ভরা ঘৃণা নিয়ে মন্টিক্রিস্টোর দিকে ঘুরে দাঁড়ালেন মোরকার্ফ। তুমি আমার জীবনটা শেষ করে দিলে, আমার সম্মান ধুলোয় লুটিয়ে দিলে, আর এখন আমার স্ত্রী আর ছেলেকেও কেড়ে নিলে। তোমাকে আমি তরোয়াল বের করে আচমকা মন্টিক্রিস্টোর দিকে তেড়ে এলেন মোরকার্ফ। এরকম একটা কিছু যে ঘটবে সে আন্দাজ মন্টিক্রিস্টো অনেকক্ষণই করেছিলেন। পলকের মধ্যে তিনি মাটিতে পড়ে থাকা নিজের তরোয়ালটা তুলে নিয়ে তার উল্টো পিঠ দিয়ে মোরকার্ফের কবজিতে জোরে এক আঘাত করলেন। মোরকার্ফ আর্তনাদ করে উঠলেন, তার হাত থেকে তরোয়াল পড়ে গেল। পর মুহূর্তেই তার গলার চামড়ায় ঠেকল মন্টিক্রিস্টোর তরোয়ালের ঠান্ডা ধারালো ফলা। মোরকার্ফকে একরকম তরোয়ালের ডগা দিয়ে ঠেলেই তার নিজের কাজের চেয়ারে বসিয়ে দিলেন মন্টিক্রিস্টো। চাইলে এই মুহূর্তে তোমার প্রাণ নিতে পারি ফার্নান্দ, কিন্তু সেটা আমি করব না। তুমি নিজের পাপের ফল ভোগ করছো, এই কথাটা মেনে নাও। ফার্নান্দ, আজ আমি তোমাকে শেষ একটা সুযোগ দিচ্ছি। জীবনে তুমি এমন একটাও কাজ করোনি যাতে তোমার সম্মান বেড়েছে, কিন্তু আজ নিজের সম্মান বাঁচানোর মতো একটা কাজ তুমি করতে পারো। কিসের কথা বলছি বুঝতেই পারছো? সুযোগটা হারিও না। মন্টিক্রিস্টো কাগজ কলম টেনে এনে মোরকার্ফের সামনে রাখলেন। তারপর দেরাজের ভেতর থেকে একটা পিস্তল বের করে কাগজ কলমের পাশে রেখে মোরকার্ফের কাঁধে হাত দিলেন।
মোরকাফ খানিকক্ষণ জিনিসগুলোর দিকে চেয়ে যখন চোখ তুললেন তখন তার দু চোখে জল। ঠিক ঠিক বলেছ এডমান্ড, বোঝা বড্ড ভারী হয়ে উঠেছে আমার। মোরকাফ তাঁর ডান হাতটা বাড়িয়ে দিলেন মন্টিক্রিস্টোর দিকে। মন্টিক্রিস্টো সেটা নিজের দু হাতের মধ্যে নিয়ে চেপে ধরলেন। দুজনের মুখে মৃদু হাসি ফুটল। তারপর মন্টিক্রিস্টো ঘরের দরজা টেনে ভেজিয়ে দিয়ে বাইরে বেরিয়ে এলেন। বাইরে একটু দূরে জ্যাকোপো চোখে সংশয় নিয়ে দাঁড়িয়েছিল। কাউন্ট চোখের চাহনিতে তাকে আশ্বস্ত করে বারান্দার রেলিংয়ে ভর দিয়ে দাঁড়ালেন। চারিদিক রোদের আলো ঝলমল করছে, সবুজ বাগানে পাখি ডাকছে, মিঠে হাওয়া বইছে, এমন সুন্দর সকাল আর হয় না। পৃথিবীতে কোথাও আনন্দের কোনো খামতি নেই, কেবল কাউন্টেসের বলা শেষ কথাগুলো মন্টিক্রিস্টোর মাথায় ঘুরপাক খাচ্ছিল। ঘরের মধ্যে থেকে প্রচণ্ড জোরে বন্দুকের আওয়াজ ভেসে এলো। মন্টিক্রিস্টো চোখ বন্ধ করলেন। জ্যাকোপো, ঘরটা একটু নোংরা হয়ে গেছে, পরিষ্কার করার ব্যবস্থা করো, আর যত দ্রুত সম্ভব আমাদের সবার মার্সেই যাওয়ার বন্দোবস্ত করো। দরজা ঠেলে ঘরে ঢুকে জ্যাকোপো দেখল রক্তে ভাসা টেবিলের পাশে মাথা এলিয়ে চেয়ারে বসে রয়েছেন মোরকার্ফ। তার রগ ফুঁড়ে গুলি বেরিয়ে গেছে, আর সামনে টেবিলের ওপর একটা ছোট্ট কাগজে লেখা রয়েছে, সারা জীবনে যে সমস্ত পাপ অন্যায় অপরাধ আমি করেছি, আজ স্বেচ্ছায় ও সজ্ঞানে তার শাস্তি মাথা পেতে নিলাম। আমার মৃত্যুর জন্য অন্য কেউ দায়ী নয়। স্বাক্ষর ফার্নান্দ মন্ডেগো, কাউন্ট অফ মোরকাফ। আবার মার্সেই, আবার শ্যাটোডিফ। 1830-এর জুলাই বিপ্লবের পর থেকে শ্যাটোডিফ আর কারাগার হিসেবে ব্যবহৃত হয় না, এখন এখানে সৈন্যরা থাকে শুধু, আর কদাচিৎ কোনো ভ্রমণার্থী ঘুরতে আসে। তাদের জন্য এখানে বছর দশেক হল একজন গাইড আছে। সেই গাইডটি মন্টিক্রিস্টোকে শ্যাটোডিফের আনাচ কানাচ ঘুরে দেখাচ্ছিল, কিন্তু তার কথা কাউন্টের কানে ঢুকছিল না। তিনি নিজের অতীত স্মৃতির জগতে ঘুরছিলেন। ঘুরতে ঘুরতে গাইড তাকে নিয়ে এলো সেই কুঠুরিতে যেখানে বন্দী ছিল এডমন্ড দান্তেজ। কাউন্টের শরীরে কাঁটা দিয়ে উঠল। ওই তো দেওয়ালের গায়ে আঁকা বাঁকা অক্ষরে অঙ্ক লেখা। তিনি মার্সেডিস আর তার বাবার বয়সের হিসেব করতেন, বেরিয়ে তাদের জীবিত দেখতে পাবেন কিনা। ওই তো উল্টো দেওয়ালে শুকনো রক্তের দাগ, মাথা কুটতে কুটতে রক্ত বেরিয়ে গেছিল, আর আরে সুরঙ্গের মুখটা খোলাই রয়েছে এখনো। এখানকার ইতিহাসে একজন মাত্র বন্দী পালিয়েছিল মসিয়ে, সে এই ঘরে থাকত। তাই নাকি? কি নাম ছিল তার? তাকে সবাই 34 নম্বর বলেই জানে। খুব সাজওয়ান খতরনাক লোক ছিল। এখানে তো বন্দীদের নিজেদের মধ্যে কথা বলা বা দেখা করার নিয়ম ছিল না, কিন্তু এই লোকটা একা হাতে এই ঘর থেকে অন্য একটা বন্দির ঘর পর্যন্ত ওই সুরঙ্গটা কেটেছিল, কেউ ধরতেও পারেনি। অন্য বন্দিটিকে? সে ছিল একটা পাগলা বুড়ো, সবাইকে বলতো তাকে ছেড়ে দিলে নাকি প্রচুর টাকা পয়সা দেবে। এই 34 নম্বর তার ঘরে গিয়ে তাকে গলা টিপে মেরে তার মরাটাকে নিজের ঘরে, মানে এই এই ঘরে এনে রেখে দিয়েছিল। আর মরাটা যে কাপড়ে মোড়ানো ছিল সেটার মধ্যে নিজে ঢুকে বসেছিল, ভেবেছিল ভুল করে তাকেই কবর দিয়ে দেবে, তারপর মাটি ঘুরে উঠে আসবে। কিন্তু এখানে মরা মাটিতে পোতা হতো না, সমুদ্রে ফেলে দেওয়া হতো, ওকেও তাই ফেলে দেওয়া হয়েছিল। তারপর তা কি হলো? কি আবার হবে, 100 ফুট ওপর থেকে ডুবো পাথরে বড় সমুদ্রে পড়লে কেউ বাঁচে নাকি? মন্টিক্রিস্টো হাসি চেপে দীর্ঘশ্বাস ফেললেন। এইভাবেই কিংবদন্তি তৈরি হয়। 25 বছর আগে পালানোর সময় তিনি ভাবতেও পারেননি যে তিনি আর অ্যাবে ফারিয়া এভাবে শ্যাটোডিফের ইতিহাসের অংশ হয়ে যাবেন। সেই বুড়োর ঘরটা দেখব, চলো। অ্যাবে ফারিয়ার ঘরে ঢুকে কাউন্টের চোখ ঝাপসা হয়ে এলো।
এই ঘুপচি ঘরে তার সামনে সারা পৃথিবীর দরজা খুলে দিয়েছিলেন সেই মহান মানুষটি, তার দ্বিতীয় পিতা। ঘরের পাথরগুলোয় তিনি পরম মমতায় হাত বোলাতে লাগলেন। জানেন মসিয়ে, এই ঘরে আমি কিছু অদ্ভুত জিনিস পেয়েছিলাম। লুকোনো ছিল, হয়তো সেই বুড়োর মানানো কিংবা 34 নম্বরেরই হবে। কি জিনিস, হাড়ের কলম না দড়ির মই? হ্যাঁ সেগুলো তো বটেই, আরও একটা জিনিস, কাপড়ের ফালির ওপর লেখা একটা বইয়ের পাণ্ডুলিপি। কিন্তু আশ্চর্য, আপনি কি করে জানলেন? তোমার অত কথা না জানলেও চলবে, জিনিসগুলো নিয়ে এসো, সব আমি কিনে নেব। গাইড অবাক হয়ে সব জিনিসগুলো নিয়ে এলো। সেগুলো হাতে ধরে মন্টে ক্রিস্টো মনে হলো তিনি কেঁদে ফেলবেন। এই পাণ্ডুলিপি অ্যাবে ফারিয়ার সারা জীবনের সাধনার ফসল, এ তিনি মাথায় করে রাখবেন। এক থলি মোহর গাইডের হাতে ধরিয়ে দিলেন তিনি। একটু পরেই সূর্য ডুববে। শ্যাটোডিএফের বাইরে সমুদ্রের ধারে একটা পাথরের ওপর দাঁড়িয়েছিলেন মার্সেডিস। সমুদ্রের প্রবল হাওয়ায় তাঁর চুল উঠছিল। একটু দূরে জলের ওপর দুলছিল নোঙর করে রাখা কাউন্টের ছোট জাহাজখানা। কাউন্ট দুর্গ থেকে বেরিয়ে এসে তাঁর মুখোমুখি দাঁড়ালেন। তারপর এবার পর বলে আর কিছু নেই, আমি আর কাউন্টেসও নই, আমার ছেলেও ভাইকাউন্ট নয়। মার্সেইতে যেখান থেকে জীবন শুরু করেছিলাম সেখানেই আবার ফিরে এলাম। অ্যালবার্ট চাষবাস নয়তো ব্যবসা করবে, না হলে সেনাবাহিনীতে নাম লেখাবে। আর পাঁচজনের যেভাবে জীবন কাটে আমাদেরও তেমনই কাটবে। বেশ, আমি তোমার অনেক ক্ষতি করেছি, আমাকে অভিশাপ দিতে চাও না? না, মন্টি ক্রিস্টো পাপীর সাজা দিয়েছে, তার প্রতি আমার কোনো ক্ষোভ নেই, অ্যালবার্টেরও না। আর এডমন্ড দান্তেস বহুদিন আগে মারা গেছে, তার আর ফানন মুন্ডেগোর স্মৃতি নিয়েই আমি বেঁচে থাকব। কিন্তু তুমি এখন কি করবে এডমন্ড? আমি আবার বেরিয়ে পড়ব অজানার পথে। ঘর আমার জন্য নয়। একলা যাবে? চিন্তা করো না, দেশে দেশে আমার ঘর আছে, জ্যাকবও আছে, বার্তুচিও আছে, তাছাড়া হেইডি তো থাকবেই, মেয়েটা তো আমাকে ছেড়ে নড়বে না। অথচ ওর একটা ব্যবস্থাও করতে হবে, যদি কিছু মনে না করো একটা কথা বলবো। কি কথা? ভ্যালেন্টিন মেয়েটি খুব ভালো, পৃথিবীতে ওর আর কেউ নেই, আমি তার জন্য দোষী। মেয়েটা একটু ভালোবাসা আর আশ্রয়ের কাঙাল, ঠিক যেমন তুমি আর অ্যালবার্ট। তোমরা একসঙ্গে থাকার ব্যবস্থা করলে পারো না? ভ্যালেন্টিনের সঙ্গে অ্যালবার্টের বিয়ের কথা বলছো তো, সোজাসুজি বলো না, আমার তো আপত্তি নেই, দেখি ছেলের কি মত। যাক, এবার আমি নিশ্চিন্তে প্রায়শ্চিত্ত করতে যেতে পারি। প্রায়শ্চিত্ত? ঈশ্বরের বজ্রের আবার কোনো প্রায়শ্চিত্তের দরকার হয় নাকি? ঈশ্বরের বজ্র হয়ে উঠতে গিয়ে নিজেকে পাতালে নামিয়ে ফেলেছি মার্সেডিস, তুমি ঠিকই বলেছিলে, নির্দোষের রক্ত আমার হাতেও লেগেছে। আমার গুরু আমাকে ঠিক চিনেছিলেন বলেই তিনিও ঠিক এই ভয়টাই পেয়েছিলেন, তাই আমাকে সাবধান করে দিয়ে বলেছিলেন, প্রতিশোধ নিতে নিতে তুমি ঈশ্বরের থেকে দূরে সরে যেও না। কিন্তু আমি তার কথা রাখতে পারিনি। শান্ত হও এডমন্ড, শান্ত হও। প্রতিহিংসার মোহ আমাকে অন্ধ করে ফেলেছিল। ড্যাংলার্স, ওয়েলফোর্ড, ফার্নান্ডের চেয়েও বড় রাক্ষস হয়ে উঠেছি আমি। আজ বুঝছি চোখের বদলে চোখ এই বড় বিপজ্জনক নীতি, সারা পৃথিবীকে এই নীতি অন্ধ করে দেবে। না, আমাকে প্রায়শ্চিত্ত করতেই হবে, দেখি কোথায় পথ খুঁজে পাই, যদি পাই তবে আবার ফিরে আসবো তোমাদের কাছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি যেন তাড়াতাড়ি সে পথ খুঁজে পাও, কিন্তু ততদিন আমরা কি করবো এডমন্ড? মন্টি ক্রিস্টো ম্লান হাসলেন, মনে হল হঠাৎ যেন বয়স বেড়ে গেছে তার।
পড়ন্ত সূর্যের আলোয় তার মুখখানা বড় দুঃখী দেখালো। অপেক্ষা আর আশা, এই দুটো ছাড়া মানুষের জীবনে আর কি বা করার আছে? কাউন্ট অফ মন্টি ক্রিস্টো ধীর পায়ে হেঁটে গিয়ে তার জাহাজে উঠলেন। ডেকে দাঁড়িয়ে একবার হাত নাড়লেন মার্সিডিসের দিকে। মার্সিডিস হেসে হাত তুললেন, তারপর জাহাজ ছেড়ে দিল। সমুদ্রের বুক চিরে সাদা পালের ছোট্ট জাহাজটা তরতর করে এগিয়ে যেতে থাকল। মনে হলো অস্তগামী সূর্যের দিকে ডানা মেলে উড়ে চলেছে একটা রাজহাঁস। যতক্ষণ না সেই রাজহাঁস একটা কালো বিন্দু হয়ে দিগন্ত রেখায় মিলিয়ে যায়, মার্সিডিস অপলক চোখে সেদিকে চেয়ে দাঁড়িয়ে রইলেন। সারা আকাশ, সমুদ্র, চরাচর তখন লাল রঙের বন্যায় ভেসে যাচ্ছে। সানডে সাসপেন্সে আজ শুনলেন আলেকজান্ডার দুমার গল্প অবলম্বনে দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো দ্বিতীয় পর্ব। অনুবাদ এবং বেতার নাট্যরূপ রাজর্ষি গুপ্ত। এডমন্ড দান্তেজের চরিত্রে গৌরব চক্রবর্তী। ফার্নান্ড মন্ডেগো অনির্বাণ ভট্টাচার্য। ড্যাংলার্স সোমক। উইলফোর্ড দেবজ্যোতি ঘোষ। অ্যালবার্ট অগ্নি। মাদাম উইলফোর্ড শ্রী। হেইডি দেবস্মিতা। মার্সিডিস গোধূলি। ম্যাজিস্ট্রেট শঙ্করী প্রসাদ মিত্র। কাভালকান্তি দীপ বসু। সান্তিয়াগো অংশুমান পাল। জেকোপো শায়ক আমান। প্রেসিডেন্ট বাসুদেব কর্মকার। গাইড দীপাঞ্জন ভট্টাচার্য। গল্প পাঠে গল্পের সূত্রধার ডক্টর ডিয়া ব্রিনি এবং বো ক্যাম্পের চরিত্রে এবং পর্ব পরিচালনায় আমি দীপ। ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত প্রদ্যুৎ চট্টোপাধ্যায়। শঙ্করী প্রসাদ মিত্র শব্দগ্রহণ অভিজ্ঞান মিত্র। পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শেষ হল আলেকজান্ডার দুমার গল্প অবলম্বনে দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো দ্বিতীয় পর্ব। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।